সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলবো সেটা হচ্ছে জ্যোতি মুভি। সো জ্যোতি মুভি সম্বন্ধে আজ আমি বলতে যাবো, এটা হচ্ছে বেঙ্গলি ক্রিয়েটেড একটা ফিল্ম এবং এই মুভিকে যেটা হচ্ছে 1988 ক্রিয়েট করা হয়েছিল। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে জ্যোতি মুভি সম্বন্ধে। সো জ্যোতি মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আমি আপনাদের বলতে যাবো, সো জ্যোতি মুভি ইজ এ 1988 বেঙ্গলি ফিল্ম ডাইরেক্টেড বাই শব্দা কুমার অ্যান্ড প্রোডিউস বাই আশিস রয়, অ্যান্ড দি ফিল্ম ফিউচার অ্যাক্টরেস প্রসেন চ্যাটার্জি অ্যান্ড অনুরাধা পাটেল ইন দি লিড রোল। সো মিউজিক অফ দি ফিল্ম হ্যাজ বিন কম্পোজ বাই স্বপন জাগমোহন, অ্যান্ড দিস ফিল্ম অলসো ডাবড ইন হিন্দি অ্যাজ অ্যাম্বার 1984-এ। সো নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি। তো ডাইরেক্টর বাই আপনার শব্দা খাকুমারকে দেখতে পাবেন এবং প্রডিউস বাই আশিস রয়, অ্যান্ড স্টারিং সম্বন্ধে বলতে আপনার প্রসেন চ্যাটার্জি অ্যান্ড অনুরাধা পাটেল, নেক্সট উৎপল দত্ত, অ্যান্ড নেক্সট তরুণ কুমার, নেক্সট রাকেশ বেদিকে দেখতে পাবেন। নেক্সট ফিল্মের মিউজিক বাই সম্বন্ধে বলি তো স্বপন জাগমোহন, অ্যান্ড এই ফিল্মের ডিস্ট্রিবিউটর বাই সম্বন্ধে বলি তো আপনারা অ্যাঞ্জেল ভিডিও এই ফিল্মের ডিস্ট্রিবিউটর দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের রিলিজ ডেট সম্বন্ধে বলি। সো রিলিজ ডেট হচ্ছে এটা হচ্ছে 1988-এ একে রিলিজ করা হয়েছিল, এবং নেক্সট হচ্ছে রানিটের মতো চলেছে 2:01:21, অ্যান্ড কাউন্ট্রি বেস হচ্ছে এর ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে এর বেঙ্গলি, এবং বাজেট হচ্ছে এই ফিল্মের 3 লাখ, এবং কিন্তু বক্স অফিস থেকে ফিল্ম ইনকাম করেছে 3.50 লাখ পর্যন্ত এই ফিল্মটা হচ্ছে বক্স অফিসে ইনকাম করেছে। সো এই ফিল্মে যেটা হচ্ছে রিলিজ করা হয়েছিল 1988-এ। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের কাস্ট সম্বন্ধে বলি। তো কাস্ট হচ্ছে আপনারা এই ফিল্মের মধ্যে অনেকে কাজ দেখতে পাবেন, যেমন হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি, অনুরাধা পাটেল, উৎপল দত্ত, নেক্সট তরুণ কুমার, নেক্সট প্রদীপ কুমার, নেক্সট রাকেশ বেদি, নেক্সট চাঁদ ওসমানিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মের মধ্যে, এবং প্রসেনজিৎ চ্যাটার্জিকে আপনারা মেন লিড রূপে এই ফিল্মের মধ্যে আপনারা দেখতে পাবেন। সো কাস্ট সম্বন্ধে বলি তো কাস্ট হচ্ছে আপনারা অনেকেই কাজ দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি। সো রেফারেন্স হচ্ছে এই ফিল্মের মধ্যে আপনারা আউট অফ 3 রেফারেন্স এই ফিল্মের মধ্যে আপনারা দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা 3টা রেফারেন্স এই ফিল্মে হচ্ছে দেখতে পাবেন। সো এই ফিল্ম যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, এবং এই ফিল্মকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলবো সেটা হচ্ছে জ্যোতি মুভি। সো জ্যোতি মুভি সম্বন্ধে আজ আমি বলতে যাবো, এটা হচ্ছে বেঙ্গলি ক্রিয়েটেড একটা ফিল্ম এবং এই মুভিকে যেটা হচ্ছে 1988-এ ক্রিয়েট করা হয়েছিল। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে জ্যোতি মুভি সম্বন্ধে। সো জ্যোতি মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আমি আপনাদের বলতে যাবো, সো জ্যোতি মুভি ইজ এ 1988 বেঙ্গলি ফিল্ম ডাইরেক্টেড বাই শব্দা কুমার অ্যান্ড প্রোডিউস বাই আশিস রয়, অ্যান্ড দি ফিল্ম ফিউচার অ্যাক্টরেস প্রসেন চ্যাটার্জি অ্যান্ড অনুরাধা পাটেল ইন দি লিড রোল। সো মিউজিক অফ দি ফিল্ম হ্যাজ বিন কম্পোজ বাই স্বপন জাগমোহন, অ্যান্ড দিস ফিল্ম অলসো ডাবড ইন হিন্দি অ্যাজ অ্যাম্বার 1984-এ। সো নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি। তো ডাইরেক্টর বাই আপনার শব্দা খাকুমারকে দেখতে পাবেন এবং প্রডিউস বাই আশিস রয়, অ্যান্ড স্টারিং সম্বন্ধে বলতে আপনার প্রসেন চ্যাটার্জি অ্যান্ড অনুরাধা পাটেল, নেক্সট উৎপল দত্ত, অ্যান্ড নেক্সট তরুণ কুমার, নেক্সট রাকেশ বেদিকে দেখতে পাবেন। নেক্সট ফিল্মের মিউজিক বাই সম্বন্ধে বলি তো স্বপন জাগমোহন, অ্যান্ড এই ফিল্মের ডিস্ট্রিবিউটর বাই সম্বন্ধে বলি তো আপনারা অ্যাঞ্জেল ভিডিও এই ফিল্মের ডিস্ট্রিবিউটর দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের রিলিজ ডেট সম্বন্ধে বলি। সো রিলিজ ডেট হচ্ছে এটা হচ্ছে 1988-এ একে রিলিজ করা হয়েছিল, এবং নেক্সট হচ্ছে রানিটের মতো চলেছে 2:01:21, অ্যান্ড কাউন্ট্রি বেস হচ্ছে এর ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে এর বেঙ্গলি, এবং বাজেট হচ্ছে এই ফিল্মের 3 লাখ, এবং কিন্তু বক্স অফিস থেকে ফিল্ম ইনকাম করেছে 3.50 লাখ পর্যন্ত এই ফিল্মটা হচ্ছে বক্স অফিসে ইনকাম করেছে। সো এই ফিল্মে যেটা হচ্ছে রিলিজ করা হয়েছিল 1988-এ। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের কাস্ট সম্বন্ধে বলি। তো কাস্ট হচ্ছে আপনারা এই ফিল্মের মধ্যে অনেকে কাজ দেখতে পাবেন, যেমন হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি, অনুরাধা পাটেল, উৎপল দত্ত, নেক্সট তরুণ কুমার, নেক্সট প্রদীপ কুমার, নেক্সট রাকেশ বেদি, নেক্সট চাঁদ ওসমানিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মের মধ্যে, এবং প্রসেনজিৎ চ্যাটার্জিকে আপনারা মেন লিড রূপে এই ফিল্মের মধ্যে আপনারা দেখতে পাবেন। সো কাস্ট সম্বন্ধে বলি তো কাস্ট হচ্ছে আপনারা অনেকেই কাজ দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি। সো রেফারেন্স হচ্ছে এই ফিল্মের মধ্যে আপনারা আউট অফ 3 রেফারেন্স এই ফিল্মের মধ্যে আপনারা দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা 3টা রেফারেন্স এই ফিল্মে হচ্ছে দেখতে পাবেন। সো এই ফিল্ম যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, এবং এই ফিল্মকে আপনারা সবাই দেখবেন।
সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলবো সেটা হচ্ছে জ্যোতি মুভি। সো জ্যোতি মুভি সম্বন্ধে আজ আমি আবার বলতে যাবো। এটা হচ্ছে বেঙ্গলি ক্রিয়েটেড একটা ফিল্ম এবং এই মুভিকে যেটা হচ্ছে 1988-এ ক্রিয়েট করা হয়েছিল। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো, যেটা হচ্ছে জ্যোতি মুভি সম্বন্ধে। সো জ্যোতি মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আমি আপনাদের বলতে যাবো। সো জ্যোতি মুভি ইজ এ 1988 বেঙ্গলি ফিল্ম, ডাইরেক্টেড বাই শব্দা কুমার অ্যান্ড প্রোডিউস বাই আশিস রয়, অ্যান্ড দি ফিল্ম ফিউচার অ্যাক্টরেস প্রসেন চ্যাটার্জি অ্যান্ড অনুরাধা পাটেল ইন দি লিড রোল। সো মিউজিক অফ দি ফিল্ম হ্যাজ বিন কম্পোজ বাই স্বপন জাগমোহন, অ্যান্ড দিস ফিল্ম অলসো ডাবড ইন হিন্দি অ্যাজ অ্যাম্বার 1984-এ। সো নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের ডাইরেক্টর ভাই সম্বন্ধে বলি। তো ডাইরেক্টর ভাই আপনার শব্দা খা কুমারকে দেখতে পাবেন এবং প্রডিউস বাই আশিস রয়। অ্যান্ড স্টারিং সম্বন্ধে বলতে আপনার প্রসেন চ্যাটার্জি অ্যান্ড অনুরাধা পাটেল, নেক্সট উৎপল দত্ত, নেক্সট তরুণ কুমার, নেক্সট রাকেশ পেদিকে দেখতে পাবেন। নেক্সট ফিল্মের মিউজিক ভাই সম্বন্ধে বলি তো স্বপন জাগমোহন। অ্যান্ড এই ফিল্মের ডিস্ট্রিবিউটার ভাই সম্বন্ধে বলি তো আপনারা অ্যাঞ্জেল ভিডিও এই ফিল্মের ডিস্ট্রিবিউটার দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের রিলিজ ডেট সম্বন্ধে বলি। সো রিলিজ ডেট হচ্ছে এটা হচ্ছে 1988-এ একে রিলিজ করা হয়েছিল। এবং নেক্সট হচ্ছে রানিটের মতো চলেছে 2:01:21। অ্যান্ড কাউন্ট্রি বেস হচ্ছে এর ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে এর বেঙ্গলি। এবং বাজেট হচ্ছে এই ফিল্মের 3 লাখ এবং কিন্তু বক্স অফিস থেকে ফিল্ম ইনকাম করেছে 3.50 লাখ পর্যন্ত। এরা এই ফিল্মটা হচ্ছে বক্স অফিসে ইনকাম করেছে। সো এই ফিল্মে যেটা হচ্ছে রিলিজ করা হয়েছিল 1988-এ। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের কাস্ট সম্বন্ধে বলি। তো কাস্ট হচ্ছে আপনারা এই ফিল্মের মধ্যে অনেকে কাজ দেখতে পাবেন, যেমন হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি, অনুরাধা পাটেল, উৎপল দত্ত, নেক্সট তরুণ কুমার, নেক্সট প্রদীপ কুমার, নেক্সট রাকেশ বেদি, নেক্সট চাঁদ ওসমানিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মের মধ্যে। এবং প্রসেনজিৎ চ্যাটার্জিকে আপনারা মেন লিড রূপে এই ফিল্মের মধ্যে আপনারা দেখতে পাবেন। সো কাস্ট সম্বন্ধে বলি তো কাস্ট হচ্ছে আপনারা অনেকেই কাজ দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি। সো রেফারেন্স হচ্ছে এই ফিল্মের মধ্যে আপনারা আউট অফ 3 রেফারেন্স এই ফিল্মের মধ্যে আপনারা দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা 3টা রেফারেন্স এই ফিল্মে হচ্ছে দেখতে পাবেন। সো এই ফিল্ম যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে এবং এই ফিল্মকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলবো সেটা হচ্ছে জ্যোতি মুভি। সো জ্যোতি মুভি সম্বন্ধে আজ আমি আবার বলতে যাবো। এটা হচ্ছে বেঙ্গলি ক্রিয়েটেড একটা ফিল্ম এবং এই মুভিকে যেটা হচ্ছে 1988-এ ক্রিয়েট করা হয়েছিল। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো, যেটা হচ্ছে জ্যোতি মুভি সম্বন্ধে। সো জ্যোতি মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আমি আপনাদের বলতে যাবো। সো জ্যোতি মুভি ইজ এ 1988 বেঙ্গলি ফিল্ম, ডাইরেক্টেড বাই শব্দা কুমার অ্যান্ড প্রোডিউস বাই আশিস রয়, অ্যান্ড দি ফিল্ম ফিউচার অ্যাক্টরেস প্রসেন চ্যাটার্জি অ্যান্ড অনুরাধা পাটেল ইন দি লিড রোল। সো মিউজিক অফ দি ফিল্ম হ্যাজ বিন কম্পোজ বাই স্বপন জাগমোহন, অ্যান্ড দিস ফিল্ম অলসো ডাবড ইন হিন্দি অ্যাজ অ্যাম্বার 1984-এ। সো নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের ডাইরেক্টর ভাই সম্বন্ধে বলি। তো ডাইরেক্টর ভাই আপনার শব্দা খা কুমারকে দেখতে পাবেন এবং প্রডিউস বাই আশিস রয়। অ্যান্ড স্টারিং সম্বন্ধে বলতে আপনার প্রসেন চ্যাটার্জি অ্যান্ড অনুরাধা পাটেল, নেক্সট উৎপল দত্ত, নেক্সট তরুণ কুমার, নেক্সট রাকেশ পেদিকে দেখতে পাবেন। নেক্সট ফিল্মের মিউজিক ভাই সম্বন্ধে বলি তো স্বপন জাগমোহন। অ্যান্ড এই ফিল্মের ডিস্ট্রিবিউটার ভাই সম্বন্ধে বলি তো আপনারা অ্যাঞ্জেল ভিডিও এই ফিল্মের ডিস্ট্রিবিউটার দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের রিলিজ ডেট সম্বন্ধে বলি। সো রিলিজ ডেট হচ্ছে এটা হচ্ছে 1988-এ একে রিলিজ করা হয়েছিল। এবং নেক্সট হচ্ছে রানিটের মতো চলেছে 2:01:21। অ্যান্ড কাউন্ট্রি বেস হচ্ছে এর ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে এর বেঙ্গলি। এবং বাজেট হচ্ছে এই ফিল্মের 3 লাখ এবং কিন্তু বক্স অফিস থেকে ফিল্ম ইনকাম করেছে 3.50 লাখ পর্যন্ত। এরা এই ফিল্মটা হচ্ছে বক্স অফিসে ইনকাম করেছে। সো এই ফিল্মে যেটা হচ্ছে রিলিজ করা হয়েছিল 1988-এ। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের কাস্ট সম্বন্ধে বলি। তো কাস্ট হচ্ছে আপনারা এই ফিল্মের মধ্যে অনেকে কাজ দেখতে পাবেন, যেমন হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি, অনুরাধা পাটেল, উৎপল দত্ত, নেক্সট তরুণ কুমার, নেক্সট প্রদীপ কুমার, নেক্সট রাকেশ বেদি, নেক্সট চাঁদ ওসমানিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মের মধ্যে। এবং প্রসেনজিৎ চ্যাটার্জিকে আপনারা মেন লিড রূপে এই ফিল্মের মধ্যে আপনারা দেখতে পাবেন। সো কাস্ট সম্বন্ধে বলি তো কাস্ট হচ্ছে আপনারা অনেকেই কাজ দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি। সো রেফারেন্স হচ্ছে এই ফিল্মের মধ্যে আপনারা আউট অফ 3 রেফারেন্স এই ফিল্মের মধ্যে আপনারা দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা 3টা রেফারেন্স এই ফিল্মে হচ্ছে দেখতে পাবেন। সো এই ফিল্ম যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে এবং এই ফিল্মকে আপনারা সবাই দেখবেন।
সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলবো সেটা হচ্ছে জ্যোতি মুভি। সো জ্যোতি মুভি সম্বন্ধে আজ আমি আবার বলতে যাবো। এটা হচ্ছে বেঙ্গলি ক্রিয়েটেড একটা ফিল্ম এবং এই মুভিকে যেটা হচ্ছে 1988-এ ক্রিয়েট করা হয়েছিল। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো, যেটা হচ্ছে জ্যোতি মুভি সম্বন্ধে। সো জ্যোতি মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আমি আপনাদের বলতে যাবো, সো জ্যোতি মুভি ইজ এ 1988 বেঙ্গলি ফিল্ম ডাইরেক্টেড বাই শব্দা কুমার অ্যান্ড প্রোডিউস বাই আশিস রয়, অ্যান্ড দি ফিল্ম ফিউচার অ্যাক্টরেস প্রসূন চ্যাটার্জি অ্যান্ড অনুরাধা পাটেল ইন দি লিড রোল। সো মিউজিক অফ দি ফিল্ম হ্যাজ বিন কম্পোজ বাই স্বপন জাগমোহন, অ্যান্ড দিস ফিল্ম অলসো ডাবড ইন হিন্দি অ্যাজ অ্যাম্বার 1984-এ। সো নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি। তো ডাইরেক্টর বাই আপনার শব্দা খা কুমারকে দেখতে পাবেন এবং প্রডিউস বাই আশিস রয়। অ্যান্ড স্টারিং সম্বন্ধে বলি তো আপনার প্রসূন চ্যাটার্জি অ্যান্ড অনুরাধা পাটেল, অ্যান্ড নেক্সট উৎপল দত্ত, অ্যান্ড নেক্সট তরুণ কুমার, নেক্সট রাকেশ বেদিকে দেখতে পাবেন। নেক্সট ফিল্মের মিউজিক বাই সম্বন্ধে বলি তো স্বপন জাগমোহন, অ্যান্ড এই ফিল্মের ডিস্ট্রিবিউটার বাই সম্বন্ধে বলি তো আপনারা অ্যাঞ্জেল ভিডিও এই ফিল্মের ডিস্ট্রিবিউটার দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের রিলিজ ডেট সম্বন্ধে বলি। সো রিলিজ ডেট হচ্ছে এটা হচ্ছে 1988-এ একে রিলিজ করা হয়েছিল এবং নেক্সট হচ্ছে রানিং টাইম হতে চলেছে 2:01:21, অ্যান্ড কান্ট্রি বেস হচ্ছে এর ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে এর বেঙ্গলি এবং বাজেট হচ্ছে এই ফিল্মের 3 লাখ এবং কিন্তু বক্স অফিস থেকে এই ফিল্ম ইনকাম করেছে 3.50 লাখ পর্যন্ত এই ফিল্মটা হচ্ছে বক্স অফিসে ইনকাম করেছে। সো এই ফিল্মে যেটা হচ্ছে রিলিজ করা হয়েছিল 1988-এ। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের কাজ সম্বন্ধে বলি তো কাজ হচ্ছে আপনারা এই ফিল্মের মধ্যে অনেকে কাজ দেখতে পাবেন, যেমন হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি, অনুরাধা পাটেল, উৎপল দত্ত, নেক্সট তরুণ কুমার, নেক্সট প্রদীপ কুমার, নেক্সট রাকেশ বেদি, নেক্সট চাঁদ ওসমানিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মের মধ্যে এবং প্রসেনজিৎ চ্যাটার্জিকে আপনারা মেন লিড রূপে এই ফিল্মের মধ্যে আপনারা দেখতে পাবেন। সো কাজ সম্বন্ধে বলি তো কাজ হচ্ছে আপনারা অনেকেই কাজ দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি। সো রেফারেন্স হচ্ছে এই ফিল্মের মধ্যে আপনারা আউট অফ 3 রেফারেন্স এই ফিল্মের মধ্যে আপনারা দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা 3টা রেফারেন্স এই ফিল্মে হচ্ছে দেখতে পাবেন। সো এই ফিল্ম যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে এবং এই ফিল্মকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলবো সেটা হচ্ছে জ্যোতি মুভি। সো জ্যোতি মুভি সম্বন্ধে আজ আমি আবার বলতে যাবো। এটা হচ্ছে বেঙ্গলি ক্রিয়েটেড একটা ফিল্ম এবং এই মুভিকে যেটা হচ্ছে 1988-এ ক্রিয়েট করা হয়েছিল। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো, যেটা হচ্ছে জ্যোতি মুভি সম্বন্ধে। সো জ্যোতি মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আমি আপনাদের বলতে যাবো, সো জ্যোতি মুভি ইজ এ 1988 বেঙ্গলি ফিল্ম ডাইরেক্টেড বাই শব্দা কুমার অ্যান্ড প্রোডিউস বাই আশিস রয়, অ্যান্ড দি ফিল্ম ফিউচার অ্যাক্টরেস প্রসূন চ্যাটার্জি অ্যান্ড অনুরাধা পাটেল ইন দি লিড রোল। সো মিউজিক অফ দি ফিল্ম হ্যাজ বিন কম্পোজ বাই স্বপন জাগমোহন, অ্যান্ড দিস ফিল্ম অলসো ডাবড ইন হিন্দি অ্যাজ অ্যাম্বার 1984-এ। সো নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি। তো ডাইরেক্টর বাই আপনার শব্দা খা কুমারকে দেখতে পাবেন এবং প্রোডিউস বাই আশিস রয়। অ্যান্ড স্টারিং সম্বন্ধে বলি তো আপনার প্রসেনজিৎ চ্যাটার্জি অ্যান্ড অনুরাধা পাটেল, অ্যান্ড নেক্সট উৎপল দত্ত, অ্যান্ড নেক্সট তরুণ কুমার, নেক্সট রাকেশ বেদিকে দেখতে পাবেন। নেক্সট ফিল্মের মিউজিক বাই সম্বন্ধে বলি তো স্বপন জাগমোহন, অ্যান্ড এই ফিল্মের ডিস্ট্রিবিউটার বাই সম্বন্ধে বলি তো আপনারা অ্যাঞ্জেল ভিডিও এই ফিল্মের ডিস্ট্রিবিউটার দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের রিলিজ ডেট সম্বন্ধে বলি। সো রিলিজ ডেট হচ্ছে এটা হচ্ছে 1988-এ একে রিলিজ করা হয়েছিল এবং নেক্সট হচ্ছে রানিং টাইম হতে চলেছে 2:01:21, অ্যান্ড কান্ট্রি বেস হচ্ছে এর ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে এর বেঙ্গলি এবং বাজেট হচ্ছে এই ফিল্মের 3 লাখ এবং কিন্তু বক্স অফিস থেকে এই ফিল্ম ইনকাম করেছে 3.50 লাখ পর্যন্ত এই ফিল্মটা হচ্ছে বক্স অফিসে ইনকাম করেছে। সো এই ফিল্মে যেটা হচ্ছে রিলিজ করা হয়েছিল 1988-এ। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের কাজ সম্বন্ধে বলি। তো কাজ হচ্ছে আপনারা এই ফিল্মের মধ্যে অনেকে কাজ দেখতে পাবেন, যেমন হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি, অনুরাধা পাটেল, উৎপল দত্ত, নেক্সট তরুণ কুমার, নেক্সট প্রদীপ কুমার, নেক্সট রাকেশ বেদি, নেক্সট চাঁদ ওসমানিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মের মধ্যে এবং প্রসেনজিৎ চ্যাটার্জিকে আপনারা মেন লিড রূপে এই ফিল্মের মধ্যে আপনারা দেখতে পাবেন। সো কাজ সম্বন্ধে বলি তো কাজ হচ্ছে আপনারা অনেকেই কাজ দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি। সো রেফারেন্স হচ্ছে এই ফিল্মের মধ্যে আপনারা আউট অফ 3 রেফারেন্স এই ফিল্মের মধ্যে আপনারা দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা 3টা রেফারেন্স এই ফিল্মে হচ্ছে দেখতে পাবেন। সো এই ফিল্ম যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে এবং এই ফিল্মকে আপনারা সবাই দেখবেন।
সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলবো সেটা হচ্ছে জ্যোতি মুভি। সো জ্যোতি মুভি সম্বন্ধে আজ আমি বলতে যাবো, এটা হচ্ছে বেঙ্গলি ক্রিয়েটেড একটা ফিল্ম এবং এই মুভিকে যেটা হচ্ছে 1988-এ ক্রিয়েট করা হয়েছিল। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো, যেটা হচ্ছে জ্যোতি মুভি সম্বন্ধে। সো জ্যোতি মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আমি আপনাদের বলতে যাবো, সো জ্যোতি মুভি ইটস এ 1988 বেঙ্গলি ফিল্ম, ডাইরেক্টেড বাই শব্দা কুমার অ্যান্ড প্রোডিউস বাই আশিস রয়, অ্যান্ড দি ফিল্ম ফিউচার অ্যাক্টরেস প্রসেন চ্যাটার্জি অ্যান্ড অনুরাধা পাটেল ইন দি লিড রোল। সো মিউজিক অফ দি ফিল্ম হ্যাজ বিন কম্পোজ বাই স্বপন জাগমোহন, অ্যান্ড দিস ফিল্ম অলসো ডাবড ইন হিন্দি অ্যাজ অ্যাম্বার 1984-এ। সো নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি। তো ডাইরেক্টর বাই আপনার শব্দা খা কুমারকে দেখতে পাবেন এবং প্রোডিউস বাই আশিস রয়, অ্যান্ড স্টারিং সম্বন্ধে বলতে আপনার প্রসেন চ্যাটার্জি অ্যান্ড অনুরাধা পাটেল, নেক্সট উৎপল দত্ত, অ্যান্ড নেক্সট তরুণ কুমার, নেক্সট রাকেশ বেদিকে দেখতে পাবেন। নেক্সট ফিল্মের মিউজিক বাই সম্বন্ধে বলি তো স্বপন জাগমোহন, অ্যান্ড এই ফিল্মের ডিস্ট্রিবিউটর বাই সম্বন্ধে বলি তো আপনারা অ্যাঞ্জেল ভিডিও এই ফিল্মের ডিস্ট্রিবিউটর দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের রিলিজ ডেট সম্বন্ধে বলি। সো রিলিজ ডেট হচ্ছে এটা হচ্ছে 1988-এ একে রিলিজ করা হয়েছিল, এবং নেক্সট হচ্ছে রানিটের মধ্যে চলেছে 2:01:21, অ্যান্ড কাউন্ট্রি বেস হচ্ছে এর ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে এর বেঙ্গলি, এবং বাজেট হচ্ছে এই ফিল্মের 3 লাখ, এবং কিন্তু বক্স অফিস থেকে এই ফিল্ম ইনকাম করেছে 3.50 লাখ পর্যন্ত। এরা এই ফিল্মটা হচ্ছে বক্স অফিসে ইনকাম করেছে। সো এই ফিল্মে যেটা হচ্ছে রিলিজ করা হয়েছিল 1988-এ। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের কাস্ট সম্বন্ধে বলি। তো কাস্ট হচ্ছে আপনারা এই ফিল্মের মধ্যে অনেকে কাজ দেখতে পাবেন, যেমন হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি, অনুরাধা পাটেল, উৎপল দত্ত, নেক্সট তরুণ কুমার, নেক্সট প্রদীপ কুমার, নেক্সট রাকেশ বেদি, নেক্সট চাঁদ ওসমানিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মের মধ্যে, এবং প্রসেনজিৎ চ্যাটার্জিকে আপনারা মেন লিড রূপে এই ফিল্মের মধ্যে আপনারা দেখতে পাবেন। সো কাস্ট সম্বন্ধে বলি তো কাস্ট হচ্ছে আপনারা অনেকেই কাজ দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি। সো রেফারেন্স হচ্ছে এই ফিল্মের মধ্যে আপনারা আউট অফ 3 রেফারেন্স এই ফিল্মের মধ্যে আপনারা দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা 3টা রেফারেন্স এই ফিল্মে হচ্ছে দেখতে পাবেন। সো এই ফিল্ম যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, এবং এই ফিল্মকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলবো সেটা হচ্ছে জ্যোতি মুভি। সো জ্যোতি মুভি সম্বন্ধে আজ আমি বলতে যাবো, এটা হচ্ছে বেঙ্গলি ক্রিয়েটেড একটা ফিল্ম এবং এই মুভিকে যেটা হচ্ছে 1988-এ ক্রিয়েট করা হয়েছিল। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো, যেটা হচ্ছে জ্যোতি মুভি সম্বন্ধে। সো জ্যোতি মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আমি আপনাদের বলতে যাবো, সো জ্যোতি মুভি ইটস এ 1988 বেঙ্গলি ফিল্ম, ডাইরেক্টেড বাই শব্দা কুমার অ্যান্ড প্রোডিউস বাই আশিস রয়, অ্যান্ড দি ফিল্ম ফিউচার অ্যাক্টরেস প্রসেন চ্যাটার্জি অ্যান্ড অনুরাধা পাটেল ইন দি লিড রোল। সো মিউজিক অফ দি ফিল্ম হ্যাজ বিন কম্পোজ বাই স্বপন জাগমোহন, অ্যান্ড দিস ফিল্ম অলসো ডাবড ইন হিন্দি অ্যাজ অ্যাম্বার 1984-এ। সো নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি। তো ডাইরেক্টর বাই আপনার শব্দা খা কুমারকে দেখতে পাবেন এবং প্রোডিউস বাই আশিস রয়, অ্যান্ড স্টারিং সম্বন্ধে বলতে আপনার প্রসেন চ্যাটার্জি অ্যান্ড অনুরাধা পাটেল, নেক্সট উৎপল দত্ত, অ্যান্ড নেক্সট তরুণ কুমার, নেক্সট রাকেশ বেদিকে দেখতে পাবেন। নেক্সট ফিল্মের মিউজিক বাই সম্বন্ধে বলি তো স্বপন জাগমোহন, অ্যান্ড এই ফিল্মের ডিস্ট্রিবিউটর বাই সম্বন্ধে বলি তো আপনারা অ্যাঞ্জেল ভিডিও এই ফিল্মের ডিস্ট্রিবিউটর দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের রিলিজ ডেট সম্বন্ধে বলি। সো রিলিজ ডেট হচ্ছে এটা হচ্ছে 1988-এ একে রিলিজ করা হয়েছিল, এবং নেক্সট হচ্ছে রানিটের মধ্যে চলেছে 2:01:21, অ্যান্ড কাউন্ট্রি বেস হচ্ছে এর ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে এর বেঙ্গলি, এবং বাজেট হচ্ছে এই ফিল্মের 3 লাখ, এবং কিন্তু বক্স অফিস থেকে এই ফিল্ম ইনকাম করেছে 3.50 লাখ পর্যন্ত। এরা এই ফিল্মটা হচ্ছে বক্স অফিসে ইনকাম করেছে। সো এই ফিল্মে যেটা হচ্ছে রিলিজ করা হয়েছিল 1988-এ। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের কাস্ট সম্বন্ধে বলি। তো কাস্ট হচ্ছে আপনারা এই ফিল্মের মধ্যে অনেকে কাজ দেখতে পাবেন, যেমন হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি, অনুরাধা পাটেল, উৎপল দত্ত, নেক্সট তরুণ কুমার, নেক্সট প্রদীপ কুমার, নেক্সট রাকেশ বেদি, নেক্সট চাঁদ ওসমানিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মের মধ্যে, এবং প্রসেনজিৎ চ্যাটার্জিকে আপনারা মেন লিড রূপে এই ফিল্মের মধ্যে আপনারা দেখতে পাবেন। সো কাস্ট সম্বন্ধে বলি তো কাস্ট হচ্ছে আপনারা অনেকেই কাজ দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি। সো রেফারেন্স হচ্ছে এই ফিল্মের মধ্যে আপনারা আউট অফ 3 রেফারেন্স এই ফিল্মের মধ্যে আপনারা দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা 3টা রেফারেন্স এই ফিল্মে হচ্ছে দেখতে পাবেন। সো এই ফিল্ম যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, এবং এই ফিল্মকে আপনারা সবাই দেখবেন।
সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলবো সেটা হচ্ছে জ্যোতি মুভি। সো জ্যোতি মুভি সম্বন্ধে আজ আমি বলতে যাবো, এটা হচ্ছে বেঙ্গলি ক্রিয়েটেড একটা ফিল্ম এবং এই মুভিকে যেটা হচ্ছে 1988-এ ক্রিয়েট করা হয়েছিল। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো, যেটা হচ্ছে জ্যোতি মুভি সম্বন্ধে। সো জ্যোতি মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আমি আপনাদের বলতে যাবো, সো জ্যোতি মুভি ইজ এ 1988 বেঙ্গলি ফিল্ম ডাইরেক্টেড বাই শব্দা কুমার অ্যান্ড প্রোডিউস বাই আশিস রয়, অ্যান্ড দি ফিল্ম ফিউচার অ্যাক্টরেস প্রসেন চ্যাটার্জি অ্যান্ড অনুরাধা পাটেল ইন দি লিড রোল। সো মিউজিক অফ দি ফিল্ম হ্যাজ বিন কম্পোজ বাই স্বপন জাগমোহন, অ্যান্ড দিস ফিল্ম অলসো ডাবড ইন হিন্দি অ্যাজ অ্যাম্বার 1984-এ। সো নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের ডাইরেক্টর ভাই সম্বন্ধে বলি। তো ডাইরেক্টর ভাই আপনার শব্দা খাওয়ারকে দেখতে পাবেন এবং প্রোডিউস বাই আশিস রয়, অ্যান্ড স্টারিং সম্বন্ধে বলতে আপনার প্রসেন চ্যাটার্জি অ্যান্ড অনুরাধা পাটেল, নেক্সট উৎপল দত্ত, অ্যান্ড নেক্সট তরুণ কুমার, নেক্সট রাকেশ বেদিকে দেখতে পাবেন। নেক্সট ফিল্মের মিউজিক ভাই সম্বন্ধে বলি তো স্বপন জাগমোহন, অ্যান্ড এই ফিল্মের ডিস্ট্রিবিউটার ভাই সম্বন্ধে বলি তো আপনারা অ্যাঞ্জেল ভিডিও এই ফিল্মের ডিস্ট্রিবিউটার দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের রিলিজ ডেট সম্বন্ধে বলি। সো রিলিজ ডেট হচ্ছে এটা হচ্ছে 1988-এ একে রিলিজ করা হয়েছিল এবং নেক্সট হচ্ছে রানিটের মতো চলেছে 2:01:21, অ্যান্ড কাউন্ট্রি বেস হচ্ছে ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি এবং বাজেট হচ্ছে এই ফিল্মের 3 লাখ এবং কিন্তু বক্স অফিস থেকে ফিল্ম ইনকাম করেছে 3.50 লাখ পর্যন্ত এই ফিল্মটা হচ্ছে বক্স অফিসে ইনকাম করেছে। সো এই ফিল্মে যেটা হচ্ছে রিলিজ করা হয়েছিল 1988-এ। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের কাস্ট সম্বন্ধে বলি। তো কাস্ট হচ্ছে আপনারা এই ফিল্মের মধ্যে অনেকে কাজ দেখতে পাবেন, যেমন হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি, অনুরাধা পাটেল, উৎপল দত্ত, নেক্সট তরুণ কুমার, নেক্সট প্রদীপ কুমার, নেক্সট রাকেশ বেদি, নেক্সট চাঁদ ওসমানিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মের মধ্যে এবং প্রসেনজিৎ চ্যাটার্জিকে আপনারা মেন লিড রূপে এই ফিল্মের মধ্যে আপনারা দেখতে পাবেন। সো কাস্ট সম্বন্ধে বলি তো কাস্ট হচ্ছে আপনারা অনেকেই কাজ দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি। সো রেফারেন্স হচ্ছে এই ফিল্মের মধ্যে আপনারা আউট অফ 3 রেফারেন্স এই ফিল্মের মধ্যে আপনারা দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা 3টা রেফারেন্স এই ফিল্মে হচ্ছে দেখতে পাবেন। সো এই ফিল্ম যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে এবং এই ফিল্মকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলবো সেটা হচ্ছে জ্যোতি মুভি। সো জ্যোতি মুভি সম্বন্ধে আজ আমি বলতে যাবো, এটা হচ্ছে বেঙ্গলি ক্রিয়েটেড একটা ফিল্ম এবং এই মুভিকে যেটা হচ্ছে 1988-এ ক্রিয়েট করা হয়েছিল। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো, যেটা হচ্ছে জ্যোতি মুভি সম্বন্ধে। সো জ্যোতি মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আমি আপনাদের বলতে যাবো, সো জ্যোতি মুভি ইজ এ 1988 বেঙ্গলি ফিল্ম ডাইরেক্টেড বাই শব্দা কুমার অ্যান্ড প্রোডিউস বাই আশিস রয়, অ্যান্ড দি ফিল্ম ফিউচার অ্যাক্টরেস প্রসেন চ্যাটার্জি অ্যান্ড অনুরাধা পাটেল ইন দি লিড রোল। সো মিউজিক অফ দি ফিল্ম হ্যাজ বিন কম্পোজ বাই স্বপন জাগমোহন, অ্যান্ড দিস ফিল্ম অলসো ডাবড ইন হিন্দি অ্যাজ অ্যাম্বার 1984-এ। সো নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের ডাইরেক্টর ভাই সম্বন্ধে বলি। তো ডাইরেক্টর ভাই আপনার শব্দা খাওয়ারকে দেখতে পাবেন এবং প্রোডিউস বাই আশিস রয়, অ্যান্ড স্টারিং সম্বন্ধে বলি তো আপনার প্রসেন চ্যাটার্জি অ্যান্ড অনুরাধা পাটেল, নেক্সট উৎপল দত্ত, অ্যান্ড নেক্সট তরুণ কুমার, নেক্সট রাকেশ বেদিকে দেখতে পাবেন। নেক্সট ফিল্মের মিউজিক ভাই সম্বন্ধে বলি তো স্বপন জাগমোহন, অ্যান্ড এই ফিল্মের ডিস্ট্রিবিউটার ভাই সম্বন্ধে বলি তো আপনারা অ্যাঞ্জেল ভিডিও এই ফিল্মের ডিস্ট্রিবিউটার দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের রিলিজ ডেট সম্বন্ধে বলি। সো রিলিজ ডেট হচ্ছে এটা হচ্ছে 1988-এ একে রিলিজ করা হয়েছিল এবং নেক্সট হচ্ছে রানিটের মতো চলেছে 2:01:21, অ্যান্ড কাউন্ট্রি বেস হচ্ছে ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি এবং বাজেট হচ্ছে এই ফিল্মের 3 লাখ এবং কিন্তু বক্স অফিস থেকে ফিল্ম ইনকাম করেছে 3.50 লাখ পর্যন্ত এই ফিল্মটা হচ্ছে বক্স অফিসে ইনকাম করেছে। সো এই ফিল্মে যেটা হচ্ছে রিলিজ করা হয়েছিল 1988-এ। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের কাস্ট সম্বন্ধে বলি। তো কাস্ট হচ্ছে আপনারা এই ফিল্মের মধ্যে অনেকে কাজ দেখতে পাবেন, যেমন হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি, অনুরাধা পাটেল, উৎপল দত্ত, নেক্সট তরুণ কুমার, নেক্সট প্রদীপ কুমার, নেক্সট রাকেশ বেদি, নেক্সট চাঁদ ওসমানিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মের মধ্যে এবং প্রসেনজিৎ চ্যাটার্জিকে আপনারা মেন লিড রূপে এই ফিল্মের মধ্যে আপনারা দেখতে পাবেন। সো কাস্ট সম্বন্ধে বলি তো কাস্ট হচ্ছে আপনারা অনেকেই কাজ দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি। সো রেফারেন্স হচ্ছে এই ফিল্মের মধ্যে আপনারা আউট অফ 3 রেফারেন্স এই ফিল্মের মধ্যে আপনারা দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা 3টা রেফারেন্স এই ফিল্মে হচ্ছে দেখতে পাবেন। সো এই ফিল্ম যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে এবং এই ফিল্মকে আপনারা সবাই দেখবেন।
সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলবো সেটা হচ্ছে জ্যোতি মুভি। সো জ্যোতি মুভি সম্বন্ধে আজ আমি বলতে যাবো। এটা হচ্ছে বেঙ্গলি ক্রিয়েটেড একটা ফিল্ম এবং এই মুভিকে যেটা হচ্ছে 1988-এ ক্রিয়েট করা হয়েছিল। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো, যেটা হচ্ছে জ্যোতি মুভি সম্বন্ধে। সো জ্যোতি মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আমি আপনাদের বলতে যাবো। সো জ্যোতি মুভি ইজ এ 1988 বেঙ্গলি ফিল্ম ডাইরেক্টেড বাই শারদা কুমার অ্যান্ড প্রডিউসড বাই আশিস রয়, অ্যান্ড দি ফিল্ম ফিউচার অ্যাক্টরেস প্রসেনজিৎ চ্যাটার্জি অ্যান্ড অনুরাধা পাটেল ইন দি লিড রোল। সো মিউজিক অফ দি ফিল্ম হ্যাজ বিন কম্পোজ বাই স্বপন জাগমোহন, অ্যান্ড দিস ফিল্ম অলসো ডাবড ইন হিন্দি অ্যাজ অ্যাম্বার 1984-এ। সো নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি। তো ডাইরেক্টর বাই আপনার শারদা কুমারকে দেখতে পাবেন এবং প্রডিউস বাই আশিস রয়, অ্যান্ড স্টার সম্বন্ধে বলতে আপনার প্রসেনজিৎ চ্যাটার্জি অ্যান্ড অনুরাধা পাটেল, অ্যান্ড নেক্সট উৎপল দত্ত, অ্যান্ড নেক্সট তরুণ কুমার, নেক্সট রাকেশ বেদিকে দেখতে পাবেন। নেক্সট ফিল্মের মিউজিক বাই সম্বন্ধে বলি তো স্বপন জাগমোহন, অ্যান্ড এই ফিল্মের ডিস্ট্রিবিউটার বাই সম্বন্ধে বলি তো আপনারা অ্যাঞ্জেল ভিডিও এই ফিল্মের ডিস্ট্রিবিউটার দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের রিলিজ ডেট সম্বন্ধে বলি। সো রিলিজ ডেট হচ্ছে এটা হচ্ছে 1988-এ একে রিলিজ করা হয়েছিল, এবং নেক্সট হচ্ছে রানিং টাইম হতে চলেছে 2:01:21, অ্যান্ড কাউন্ট্রি বেস হচ্ছে এর ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে এর বেঙ্গলি, এবং বাজেট হচ্ছে এই ফিল্মের 3 লাখ, এবং কিন্তু বক্স অফিস থেকে এই ফিল্ম ইনকাম করেছে 3.50 লাখ পর্যন্ত। এই ফিল্মটা হচ্ছে বক্স অফিসে ইনকাম করেছে। সো এই ফিল্মে যেটা হচ্ছে রিলিজ করা হয়েছিল 1988-এ। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের কাজ সম্বন্ধে বলি। তো কাজ হচ্ছে আপনারা এই ফিল্মের মধ্যে অনেকে কাজ দেখতে পাবেন, যেমন হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি, অনুরাধা পাটেল, উৎপল দত্ত, নেক্সট তরুণ কুমার, নেক্সট প্রদীপ কুমার, নেক্সট রাকেশ বেদি, নেক্সট চাঁদ ওসমানিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মের মধ্যে, এবং প্রসেনজিৎ চ্যাটার্জিকে আপনারা মেন লিড রূপে এই ফিল্মের মধ্যে আপনারা দেখতে পাবেন। সো কাজ সম্বন্ধে বলি তো কাজ হচ্ছে আপনারা অনেকেই কাজ দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি। সো রেফারেন্স হচ্ছে এই ফিল্মের মধ্যে আপনারা আউট অফ 3 রেফারেন্স এই ফিল্মের মধ্যে আপনারা দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা 3টা রেফারেন্স এই ফিল্মে হচ্ছে দেখতে পাবেন। সো এই ফিল্ম যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, এবং এই ফিল্মকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলবো সেটা হচ্ছে জ্যোতি মুভি। সো জ্যোতি মুভি সম্বন্ধে আজ আমি বলতে যাবো। এটা হচ্ছে বেঙ্গলি ক্রিয়েটেড একটা ফিল্ম এবং এই মুভিকে যেটা হচ্ছে 1988-এ ক্রিয়েট করা হয়েছিল। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো, যেটা হচ্ছে জ্যোতি মুভি সম্বন্ধে। সো জ্যোতি মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আমি আপনাদের বলতে যাবো। সো জ্যোতি মুভি ইজ এ 1988 বেঙ্গলি ফিল্ম ডাইরেক্টেড বাই শারদা কুমার অ্যান্ড প্রডিউস বাই আশিস রয়, অ্যান্ড দি ফিল্ম ফিউচার অ্যাক্টরেস প্রসেনজিৎ চ্যাটার্জি অ্যান্ড অনুরাধা পাটেল ইন দি লিড রোল। সো মিউজিক অফ দি ফিল্ম হ্যাজ বিন কম্পোজ বাই স্বপন জাগমোহন, অ্যান্ড দিস ফিল্ম অলসো ডাবড ইন হিন্দি অ্যাজ অ্যাম্বার 1984-এ। সো নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি। তো ডাইরেক্টর বাই আপনার শারদা কুমারকে দেখতে পাবেন এবং প্রডিউস বাই আশিস রয়, অ্যান্ড স্টার সম্বন্ধে বলতে আপনার প্রসেনজিৎ চ্যাটার্জি অ্যান্ড অনুরাধা পাটেল, অ্যান্ড নেক্সট উৎপল দত্ত, অ্যান্ড নেক্সট তরুণ কুমার, নেক্সট রাকেশ বেদিকে দেখতে পাবেন। নেক্সট ফিল্মের মিউজিক বাই সম্বন্ধে বলি তো স্বপন জাগমোহন, অ্যান্ড এই ফিল্মের ডিস্ট্রিবিউটার বাই সম্বন্ধে বলি তো আপনারা অ্যাঞ্জেল ভিডিও এই ফিল্মের ডিস্ট্রিবিউটার দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের রিলিজ ডেট সম্বন্ধে বলি। সো রিলিজ ডেট হচ্ছে এটা হচ্ছে 1988-এ একে রিলিজ করা হয়েছিল, এবং নেক্সট হচ্ছে রানিং টাইম হতে চলেছে 2:01:21, অ্যান্ড কাউন্ট্রি বেস হচ্ছে এর ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে এর বেঙ্গলি, এবং বাজেট হচ্ছে এই ফিল্মের 3 লাখ, এবং কিন্তু বক্স অফিস থেকে এই ফিল্ম ইনকাম করেছে 3.50 লাখ পর্যন্ত। এই ফিল্মটা হচ্ছে বক্স অফিসে ইনকাম করেছে। সো এই ফিল্মে যেটা হচ্ছে রিলিজ করা হয়েছিল 1988-এ। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের কাজ সম্বন্ধে বলি। তো কাজ হচ্ছে আপনারা এই ফিল্মের মধ্যে অনেকে কাজ দেখতে পাবেন, যেমন হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি, অনুরাধা পাটেল, উৎপল দত্ত, নেক্সট তরুণ কুমার, নেক্সট প্রদীপ কুমার, নেক্সট রাকেশ বেদি, নেক্সট চাঁদ ওসমানিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মের মধ্যে, এবং প্রসেনজিৎ চ্যাটার্জিকে আপনারা মেন লিড রূপে এই ফিল্মের মধ্যে আপনারা দেখতে পাবেন। সো কাজ সম্বন্ধে বলি তো কাজ হচ্ছে আপনারা অনেকেই কাজ দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি। সো রেফারেন্স হচ্ছে এই ফিল্মের মধ্যে আপনারা আউট অফ 3 রেফারেন্স এই ফিল্মের মধ্যে আপনারা দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা 3টা রেফারেন্স এই ফিল্মে হচ্ছে দেখতে পাবেন। সো এই ফিল্ম যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, এবং এই ফিল্মকে আপনারা সবাই দেখবেন।
সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলবো সেটা হচ্ছে জ্যোতি মুভি। সো জ্যোতি মুভি সম্বন্ধে আজ আমি বলতে যাবো, এটা হচ্ছে বেঙ্গলি ক্রিয়েটেড একটা ফিল্ম এবং এই মুভিকে যেটা হচ্ছে 1988-এ ক্রিয়েট করা হয়েছিল। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো, যেটা হচ্ছে জ্যোতি মুভি সম্বন্ধে। সো জ্যোতি মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আমি আপনাদের বলতে যাবো, সো জ্যোতি মুভি ইটস এ 1988 বেঙ্গলি ফিল্ম, ডাইরেক্টেড বাই শারদা কুমার অ্যান্ড প্রোডিউস বাই আশিস রয়, অ্যান্ড দি ফিল্ম ফিউচার অ্যাক্টরেস প্রসেনজিৎ চ্যাটার্জি অ্যান্ড অনুরাধা পাটেল ইন দি লিড রোল। সো মিউজিক অফ দি ফিল্ম হ্যাজ বিন কম্পোজ বাই স্বপন জাগমোহন, অ্যান্ড দিস ফিল্ম অলসো ডাবড ইন হিন্দি অ্যাজ অ্যাম্বার 1984-এ। সো নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি। তো ডাইরেক্টর বাই আপনার শারদা খা কুমারকে দেখতে পাবেন এবং প্রডিউস বাই আশিস রয়, অ্যান্ড স্টারিং সম্বন্ধে বলি তো আপনার প্রসেনজিৎ চ্যাটার্জি অ্যান্ড অনুরাধা পাটেল, নেক্সট উৎপল দত্ত, অ্যান্ড নেক্সট তরুণ কুমার, নেক্সট রাকেশ বেদিকে দেখতে পাবেন। নেক্সট ফিল্মের মিউজিক বাই সম্বন্ধে বলি তো স্বপন জাগমোহন, অ্যান্ড এই ফিল্মের ডিস্ট্রিবিউটার বাই সম্বন্ধে বলি তো আপনারা অ্যাঞ্জেল ভিডিও এই ফিল্মের ডিস্ট্রিবিউটার দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের রিলিজ ডেট সম্বন্ধে বলি। সো রিলিজ ডেট হচ্ছে এটা হচ্ছে 1988-এ একে রিলিজ করা হয়েছিল এবং নেক্সট হচ্ছে রানিং টাইম হতে চলেছে 2:01:21, অ্যান্ড কান্ট্রি বেস হচ্ছে এর ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে এর বেঙ্গলি এবং বাজেট হচ্ছে এই ফিল্মের 3 লাখ এবং কিন্তু বক্স অফিস থেকে এই ফিল্ম ইনকাম করেছে 3.50 লাখ পর্যন্ত। এই ফিল্মটা হচ্ছে বক্স অফিসে ইনকাম করেছে। সো এই ফিল্মে যেটা হচ্ছে রিলিজ করা হয়েছিল 1988-এ। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের কাজ সম্বন্ধে বলি। তো কাজ হচ্ছে আপনারা এই ফিল্মের মধ্যে অনেকে কাজ দেখতে পাবেন, যেমন হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি, অনুরাধা পাটেল, উৎপল দত্ত, নেক্সট তরুণ কুমার, নেক্সট প্রদীপ কুমার, নেক্সট রাকেশ বেদি, নেক্সট চাঁদ ওসমানিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মের মধ্যে এবং প্রসেনজিৎ চ্যাটার্জিকে আপনারা মেন লিড রূপে এই ফিল্মের মধ্যে আপনারা দেখতে পাবেন। সো কাজ সম্বন্ধে বলি তো কাজ হচ্ছে আপনারা অনেকেই কাজ দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি। সো রেফারেন্স হচ্ছে এই ফিল্মের মধ্যে আপনারা আউট অফ 3 রেফারেন্স এই ফিল্মের মধ্যে আপনারা দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা 3টা রেফারেন্স এই ফিল্মে হচ্ছে দেখতে পাবেন। সো এই ফিল্ম যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে এবং এই ফিল্মকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলবো সেটা হচ্ছে জ্যোতি মুভি। সো জ্যোতি মুভি সম্বন্ধে আজ আমি বলতে যাবো, এটা হচ্ছে বেঙ্গলি ক্রিয়েটেড একটা ফিল্ম এবং এই মুভিকে যেটা হচ্ছে 1988-এ ক্রিয়েট করা হয়েছিল। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো, যেটা হচ্ছে জ্যোতি মুভি সম্বন্ধে। সো জ্যোতি মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আমি আপনাদের বলতে যাবো, সো জ্যোতি মুভি ইটস এ 1988 বেঙ্গলি ফিল্ম, ডাইরেক্টেড বাই শারদা কুমার অ্যান্ড প্রোডিউস বাই আশিস রয়, অ্যান্ড দি ফিল্ম ফিউচার অ্যাক্টরেস প্রসেনজিৎ চ্যাটার্জি অ্যান্ড অনুরাধা পাটেল ইন দি লিড রোল। সো মিউজিক অফ দি ফিল্ম হ্যাজ বিন কম্পোজ বাই স্বপন জাগমোহন, অ্যান্ড দিস ফিল্ম অলসো ডাবড ইন হিন্দি অ্যাজ অ্যাম্বার 1984-এ। সো নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি। তো ডাইরেক্টর বাই আপনার শারদা খা কুমারকে দেখতে পাবেন এবং প্রোডিউস বাই আশিস রয়, অ্যান্ড স্টারিং সম্বন্ধে বলি তো আপনার প্রসেনজিৎ চ্যাটার্জি অ্যান্ড অনুরাধা পাটেল, নেক্সট উৎপল দত্ত, অ্যান্ড নেক্সট তরুণ কুমার, নেক্সট রাকেশ বেদিকে দেখতে পাবেন। নেক্সট ফিল্মের মিউজিক বাই সম্বন্ধে বলি তো স্বপন জাগমোহন, অ্যান্ড এই ফিল্মের ডিস্ট্রিবিউটার বাই সম্বন্ধে বলি তো আপনারা অ্যাঞ্জেল ভিডিও এই ফিল্মের ডিস্ট্রিবিউটার দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের রিলিজ ডেট সম্বন্ধে বলি। সো রিলিজ ডেট হচ্ছে এটা হচ্ছে 1988-এ একে রিলিজ করা হয়েছিল এবং নেক্সট হচ্ছে রানিং টাইম হতে চলেছে 2:01:21, অ্যান্ড কান্ট্রি বেস হচ্ছে এর ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে এর বেঙ্গলি এবং বাজেট হচ্ছে এই ফিল্মের 3 লাখ এবং কিন্তু বক্স অফিস থেকে এই ফিল্ম ইনকাম করেছে 3.50 লাখ পর্যন্ত। এই ফিল্মটা হচ্ছে বক্স অফিসে ইনকাম করেছে। সো এই ফিল্মে যেটা হচ্ছে রিলিজ করা হয়েছিল 1988-এ। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের কাজ সম্বন্ধে বলি। তো কাজ হচ্ছে আপনারা এই ফিল্মের মধ্যে অনেকে কাজ দেখতে পাবেন, যেমন হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি, অনুরাধা পাটেল, উৎপল দত্ত, নেক্সট তরুণ কুমার, নেক্সট প্রদীপ কুমার, নেক্সট রাকেশ বেদি, নেক্সট চাঁদ ওসমানিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মের মধ্যে এবং প্রসেনজিৎ চ্যাটার্জিকে আপনারা মেন লিড রূপে এই ফিল্মের মধ্যে আপনারা দেখতে পাবেন। সো কাজ সম্বন্ধে বলি তো কাজ হচ্ছে আপনারা অনেকেই কাজ দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি। সো রেফারেন্স হচ্ছে এই ফিল্মের মধ্যে আপনারা আউট অফ 3 রেফারেন্স এই ফিল্মের মধ্যে আপনারা দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা 3টা রেফারেন্স এই ফিল্মে হচ্ছে দেখতে পাবেন। সো এই ফিল্ম যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে এবং এই ফিল্মকে আপনারা সবাই দেখবেন।
সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলবো সেটা হচ্ছে জ্যোতি মুভি। সো জ্যোতি মুভি সম্বন্ধে আজ আমি বলতে যাবো, এটা হচ্ছে বেঙ্গলি ক্রিয়েটেড একটা ফিল্ম এবং এই মুভিকে যেটা হচ্ছে 1988-এ ক্রিয়েট করা হয়েছিল। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো, যেটা হচ্ছে জ্যোতি মুভি সম্বন্ধে। সো জ্যোতি মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আমি আপনাদের বলতে যাবো, সো জ্যোতি মুভি ইজ এ 1988 বেঙ্গলি ফিল্ম ডাইরেক্টেড বাই শব্দা কুমার অ্যান্ড প্রোডিউস বাই আশিস রয়, অ্যান্ড দি ফিল্ম ফিউচার অ্যাক্টরেস প্রসেন চ্যাটার্জি অ্যান্ড অনুরাধা পাটেল ইন দি লিড রোল। সো মিউজিক অফ দি ফিল্ম হ্যাজ বিন কম্পোজ বাই স্বপন জাগমোহন, অ্যান্ড দিস ফিল্ম অলসো ডাবড ইন হিন্দি অ্যাজ অ্যাম্বার 1984-এ। সো নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের ডাইরেক্টর ভাই সম্বন্ধে বলি। তো ডাইরেক্টর ভাই আপনার শব্দা খাওয়ারকে দেখতে পাবেন এবং প্রোডিউস বাই আশিস রয়, অ্যান্ড স্টারিং সম্বন্ধে বলতে আপনার প্রসেন চ্যাটার্জি অ্যান্ড অনুরাধা পাটেল, নেক্সট উৎপল দত্ত, অ্যান্ড নেক্সট তরুণ কুমার, নেক্সট রাকেশ বেদিকে দেখতে পাবেন। নেক্সট ফিল্মের মিউজিক ভাই সম্বন্ধে বলি তো স্বপন জাগমোহন, অ্যান্ড এই ফিল্মের ডিস্ট্রিবিউটর বা সম্বন্ধে বলি তো আপনারা অ্যাঞ্জেল ভিডিও এই ফিল্মের ডিস্ট্রিবিউটর দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের রিলিজ ডেট সম্বন্ধে বলি। সো রিলিজ ডেট হচ্ছে এটা হচ্ছে 1988-এ একে রিলিজ করা হয়েছিল, এবং নেক্সট হচ্ছে রানিটের মতো চলেছে 2:01:21, অ্যান্ড কান্ট্রি বেস হচ্ছে এর ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে এর বেঙ্গলি, এবং বাজেট হচ্ছে এই ফিল্মের 3 লাখ, এবং কিন্তু বক্স অফিস থেকে ফিল্ম ইনকাম করেছে 3.50 লাখ পর্যন্ত এই ফিল্মটা হচ্ছে বক্স অফিসে ইনকাম করেছে। সো এই ফিল্মে যেটা হচ্ছে রিলিজ করা হয়েছিল 1988-এ। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের কাস্ট সম্বন্ধে বলি। তো কাস্ট হচ্ছে আপনারা এই ফিল্মের মধ্যে অনেকে কাজ দেখতে পাবেন, যেমন হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি, অনুরাধা পাটেল, উৎপল দত্ত, নেক্সট তরুণ কুমার, নেক্সট প্রদীপ কুমার, নেক্সট রাকেশ বেদি, নেক্সট চাঁদ ওসমানিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মের মধ্যে, এবং প্রসেনজিৎ চ্যাটার্জিকে আপনারা মেন লিড রূপে এই ফিল্মের মধ্যে আপনারা দেখতে পাবেন। সো কাস্ট সম্বন্ধে বলি তো কাস্ট হচ্ছে আপনারা অনেকেই কাজ দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি। সো রেফারেন্স হচ্ছে এই ফিল্মের মধ্যে আপনারা আউট অফ 3 রেফারেন্স এই ফিল্মের মধ্যে আপনারা দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা 3টা রেফারেন্স এই ফিল্মে হচ্ছে দেখতে পাবেন। সো এই ফিল্ম যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, এবং এই ফিল্মকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলবো সেটা হচ্ছে জ্যোতি মুভি। সো জ্যোতি মুভি সম্বন্ধে আজ আমি বলতে যাবো, এটা হচ্ছে বেঙ্গলি ক্রিয়েটেড একটা ফিল্ম এবং এই মুভিকে যেটা হচ্ছে 1988-এ ক্রিয়েট করা হয়েছিল। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো, যেটা হচ্ছে জ্যোতি মুভি সম্বন্ধে। সো জ্যোতি মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আমি আপনাদের বলতে যাবো, সো জ্যোতি মুভি ইজ এ 1988 বেঙ্গলি ফিল্ম ডাইরেক্টেড বাই শব্দা কুমার অ্যান্ড প্রোডিউস বাই আশিস রয়, অ্যান্ড দি ফিল্ম ফিউচার অ্যাক্টরেস প্রসেন চ্যাটার্জি অ্যান্ড অনুরাধা পাটেল ইন দি লিড রোল। সো মিউজিক অফ দি ফিল্ম হ্যাজ বিন কম্পোজ বাই স্বপন জাগমোহন, অ্যান্ড দিস ফিল্ম অলসো ডাবড ইন হিন্দি অ্যাজ অ্যাম্বার 1984-এ। সো নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের ডাইরেক্টর ভাই সম্বন্ধে বলি। তো ডাইরেক্টর ভাই আপনার শব্দা খাওয়ারকে দেখতে পাবেন এবং প্রোডিউস বাই আশিস রয়, অ্যান্ড স্টারিং সম্বন্ধে বলতে আপনার প্রসেন চ্যাটার্জি অ্যান্ড অনুরাধা পাটেল, নেক্সট উৎপল দত্ত, অ্যান্ড নেক্সট তরুণ কুমার, নেক্সট রাকেশ বেদিকে দেখতে পাবেন। নেক্সট ফিল্মের মিউজিক ভাই সম্বন্ধে বলি তো স্বপন জাগমোহন, অ্যান্ড এই ফিল্মের ডিস্ট্রিবিউটর বা সম্বন্ধে বলি তো আপনারা অ্যাঞ্জেল ভিডিও এই ফিল্মের ডিস্ট্রিবিউটর দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের রিলিজ ডেট সম্বন্ধে বলি। সো রিলিজ ডেট হচ্ছে এটা হচ্ছে 1988-এ একে রিলিজ করা হয়েছিল, এবং নেক্সট হচ্ছে রানিটের মতো চলেছে 2:01:21, অ্যান্ড কান্ট্রি বেস হচ্ছে এর ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে এর বেঙ্গলি, এবং বাজেট হচ্ছে এই ফিল্মের 3 লাখ, এবং কিন্তু বক্স অফিস থেকে ফিল্ম ইনকাম করেছে 3.50 লাখ পর্যন্ত এই ফিল্মটা হচ্ছে বক্স অফিসে ইনকাম করেছে। সো এই ফিল্মে যেটা হচ্ছে রিলিজ করা হয়েছিল 1988-এ। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের কাস্ট সম্বন্ধে বলি। তো কাস্ট হচ্ছে আপনারা এই ফিল্মের মধ্যে অনেকে কাজ দেখতে পাবেন, যেমন হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি, অনুরাধা পাটেল, উৎপল দত্ত, নেক্সট তরুণ কুমার, নেক্সট প্রদীপ কুমার, নেক্সট রাকেশ বেদি, নেক্সট চাঁদ ওসমানিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মের মধ্যে, এবং প্রসেনজিৎ চ্যাটার্জিকে আপনারা মেন লিড রূপে এই ফিল্মের মধ্যে আপনারা দেখতে পাবেন। সো কাস্ট সম্বন্ধে বলি তো কাস্ট হচ্ছে আপনারা অনেকেই কাজ দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি। সো রেফারেন্স হচ্ছে এই ফিল্মের মধ্যে আপনারা আউট অফ 3 রেফারেন্স এই ফিল্মের মধ্যে আপনারা দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা 3টা রেফারেন্স এই ফিল্মে হচ্ছে দেখতে পাবেন। সো এই ফিল্ম যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, এবং এই ফিল্মকে আপনারা সবাই দেখবেন।
সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলবো সেটা হচ্ছে জ্যোতি মুভি। সো জ্যোতি মুভি সম্বন্ধে আজ আমি বলতে যাবো, এটা হচ্ছে বেঙ্গলি ক্রিয়েটেড একটা ফিল্ম এবং এই মুভিকে যেটা হচ্ছে 1988-এ ক্রিয়েট করা হয়েছিল। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো, যেটা হচ্ছে জ্যোতি মুভি সম্বন্ধে। সো জ্যোতি মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আমি আপনাদের বলতে যাবো, সো জ্যোতি মুভি ইজ এ 1988 বেঙ্গলি ফিল্ম ডাইরেক্টেড বাই শারদা কুমার অ্যান্ড প্রোডিউসড বাই আশিস রয়, অ্যান্ড দি ফিল্ম ফিউচার অ্যাক্টরেস প্রসূন চ্যাটার্জি অ্যান্ড অনুরাধা পাটেল ইন দি লিড রোল। সো মিউজিক অফ দি ফিল্ম হ্যাজ বিন কম্পোজ বাই স্বপন জাগমোহন, অ্যান্ড দিস ফিল্ম অলসো ডাবড ইন হিন্দি অ্যাজ অ্যাম্বার 1984-এ। সো নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি। তো ডাইরেক্টর বাই আপনার শারদা খারকুমারকে দেখতে পাবেন এবং প্রোডিউস বাই আশিস রয়, অ্যান্ড স্টারিং সম্বন্ধে বলতে আপনার প্রসূন চ্যাটার্জি অ্যান্ড অনুরাধা পাটেল, নেক্সট উৎপল দত্ত, অ্যান্ড নেক্সট তরুণ কুমার, নেক্সট রাকেশ বেদিকে দেখতে পাবেন। নেক্সট ফিল্মের মিউজিক বাই সম্বন্ধে বলি তো স্বপন জাগমোহন, অ্যান্ড এই ফিল্মের ডিস্ট্রিবিউটার বাই সম্বন্ধে বলি তো আপনারা অ্যাঞ্জেল ভিডিও এই ফিল্মের ডিস্ট্রিবিউটার দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের রিলিজ ডেট সম্বন্ধে বলি। সো রিলিজ ডেট হচ্ছে এটা হচ্ছে 1988-এ একে রিলিজ করা হয়েছিল, এবং নেক্সট হচ্ছে রানিং টাইম হতে চলেছে 2:01:21, অ্যান্ড কাউন্ট্রি বেস হচ্ছে ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি, এবং বাজেট হচ্ছে এই ফিল্মের 3 লাখ, এবং কিন্তু বক্স অফিস থেকে ফিল্ম ইনকাম করেছে 3.50 লাখ পর্যন্ত এই ফিল্মটা হচ্ছে বক্স অফিসে ইনকাম করেছে। সো এই ফিল্মে যেটা হচ্ছে রিলিজ করা হয়েছিল 1988-এ। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের কাজ সম্বন্ধে বলি। তো কাজ হচ্ছে আপনারা এই ফিল্মের মধ্যে অনেকে কাজ দেখতে পাবেন, যেমন হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি, অনুরাধা পাটেল, উৎপল দত্ত, নেক্সট তরুণ কুমার, নেক্সট প্রদীপ কুমার, নেক্সট রাকেশ বেদি, নেক্সট চাঁদ ওসমানিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মের মধ্যে, এবং প্রসেনজিৎ চ্যাটার্জিকে আপনারা মেন লিড রূপে এই ফিল্মের মধ্যে আপনারা দেখতে পাবেন। সো কাজ সম্বন্ধে বলি তো কাজ হচ্ছে আপনারা অনেকেই কাজ দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি। সো রেফারেন্স হচ্ছে এই ফিল্মের মধ্যে আপনারা আউট অফ 3 রেফারেন্স এই ফিল্মের মধ্যে আপনারা দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা 3টা রেফারেন্স এই ফিল্মে হচ্ছে দেখতে পাবেন। সো এই ফিল্ম যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, এবং এই ফিল্মকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলবো সেটা হচ্ছে জ্যোতি মুভি। সো জ্যোতি মুভি সম্বন্ধে আজ আমি বলতে যাবো, এটা হচ্ছে বেঙ্গলি ক্রিয়েটেড একটা ফিল্ম এবং এই মুভিকে যেটা হচ্ছে 1988-এ ক্রিয়েট করা হয়েছিল। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো, যেটা হচ্ছে জ্যোতি মুভি সম্বন্ধে। সো জ্যোতি মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আমি আপনাদের বলতে যাবো, সো জ্যোতি মুভি ইজ এ 1988 বেঙ্গলি ফিল্ম ডাইরেক্টেড বাই শারদা কুমার অ্যান্ড প্রোডিউস বাই আশিস রয়, অ্যান্ড দি ফিল্ম ফিউচার অ্যাক্টরেস প্রসূন চ্যাটার্জি অ্যান্ড অনুরাধা পাটেল ইন দি লিড রোল। সো মিউজিক অফ দি ফিল্ম হ্যাজ বিন কম্পোজ বাই স্বপন জাগমোহন, অ্যান্ড দিস ফিল্ম অলসো ডাবড ইন হিন্দি অ্যাজ অ্যাম্বার 1984-এ। সো নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি। তো ডাইরেক্টর বাই আপনার শারদা খারকুমারকে দেখতে পাবেন এবং প্রোডিউস বাই আশিস রয়, অ্যান্ড স্টারিং সম্বন্ধে বলতে আপনার প্রসূন চ্যাটার্জি অ্যান্ড অনুরাধা পাটেল, নেক্সট উৎপল দত্ত, অ্যান্ড নেক্সট তরুণ কুমার, নেক্সট রাকেশ বেদিকে দেখতে পাবেন। নেক্সট ফিল্মের মিউজিক বাই সম্বন্ধে বলি তো স্বপন জাগমোহন, অ্যান্ড এই ফিল্মের ডিস্ট্রিবিউটার বাই সম্বন্ধে বলি তো আপনারা অ্যাঞ্জেল ভিডিও এই ফিল্মের ডিস্ট্রিবিউটার দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের রিলিজ ডেট সম্বন্ধে বলি। সো রিলিজ ডেট হচ্ছে এটা হচ্ছে 1988-এ একে রিলিজ করা হয়েছিল, এবং নেক্সট হচ্ছে রানিং টাইম হতে চলেছে 2:01:21, অ্যান্ড কাউন্ট্রি বেস হচ্ছে ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি, এবং বাজেট হচ্ছে এই ফিল্মের 3 লাখ, এবং কিন্তু বক্স অফিস থেকে ফিল্ম ইনকাম করেছে 3.50 লাখ পর্যন্ত এই ফিল্মটা হচ্ছে বক্স অফিসে ইনকাম করেছে। সো এই ফিল্মে যেটা হচ্ছে রিলিজ করা হয়েছিল 1988-এ। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের কাজ সম্বন্ধে বলি। তো কাজ হচ্ছে আপনারা এই ফিল্মের মধ্যে অনেকে কাজ দেখতে পাবেন, যেমন হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি, অনুরাধা পাটেল, উৎপল দত্ত, নেক্সট তরুণ কুমার, নেক্সট প্রদীপ কুমার, নেক্সট রাকেশ বেদি, নেক্সট চাঁদ ওসমানিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মের মধ্যে, এবং প্রসেনজিৎ চ্যাটার্জিকে আপনারা মেন লিড রূপে এই ফিল্মের মধ্যে আপনারা দেখতে পাবেন। সো কাজ সম্বন্ধে বলি তো কাজ হচ্ছে আপনারা অনেকেই কাজ দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি। সো রেফারেন্স হচ্ছে এই ফিল্মের মধ্যে আপনারা আউট অফ 3 রেফারেন্স এই ফিল্মের মধ্যে আপনারা দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা 3টা রেফারেন্স এই ফিল্মে হচ্ছে দেখতে পাবেন। সো এই ফিল্ম যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, এবং এই ফিল্মকে আপনারা সবাই দেখবেন।
সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলবো সেটা হচ্ছে জ্যোতি মুভি। সো জ্যোতি মুভি সম্বন্ধে আজ আমি আপনার বলতে যাবো। এটা হচ্ছে বেঙ্গলি ক্রিয়েটেড একটা ফিল্ম এবং এই মুভিকে যেটা হচ্ছে 1988-এ ক্রিয়েট করা হয়েছিল। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো, যেটা হচ্ছে জ্যোতি মুভি সম্বন্ধে। সো জ্যোতি মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আমি আপনাদের বলতে যাবো। সো জ্যোতি মুভি ইটস এ 1988 বেঙ্গলি ফিল্ম, ডাইরেক্টেড বাই শব্দা কুমার অ্যান্ড প্রোডিউস বাই আশিস রয়, অ্যান্ড দি ফিল্ম ফিউচার অ্যাক্টরেস প্রসূন চ্যাটার্জি অ্যান্ড অনুরাধা পাটেল ইন দি লিড রোল। সো মিউজিক অফ দি ফিল্ম হ্যাজ বিন কম্পোজ বাই স্বপন জাগমোহন, অ্যান্ড দিস ফিল্ম অলসো ডাবড ইন হিন্দি অ্যাজ অ্যাম্বার 1984-এ। সো নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি। তো ডাইরেক্টর বাই আপনার শব্দা খা কুমারকে দেখতে পাবেন এবং প্রডিউস বাই আশিস রয়, অ্যান্ড স্টারিং সম্বন্ধে বলি তো আপনার প্রসূন চ্যাটার্জি অ্যান্ড অনুরাধা পাটেল, অ্যান্ড নেক্সট উৎপল দত্ত, অ্যান্ড নেক্সট তরুণ কুমার, নেক্সট রাকেশ বেদিকে দেখতে পাবেন। নেক্সট ফিল্মের মিউজিক বাই সম্বন্ধে বলি তো স্বপন জাগমোহন, অ্যান্ড এই ফিল্মের ডিস্ট্রিবিউটার বাই সম্বন্ধে বলি তো আপনারা অ্যাঞ্জেল ভিডিও এই ফিল্মের ডিস্ট্রিবিউটার দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের রিলিজ ডেট সম্বন্ধে বলি। সো রিলিজ ডেট হচ্ছে এটা হচ্ছে 1988-এ একে রিলিজ করা হয়েছিল এবং নেক্সট হচ্ছে রানিং টাইম হতে চলেছে 2:01:21, অ্যান্ড কাউন্ট্রি বেস হচ্ছে এর ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে এর বেঙ্গলি এবং বাজেট হচ্ছে এই ফিল্মের 3 লাখ এবং কিন্তু বক্স অফিস থেকে এই ফিল্ম ইনকাম করেছে 3.50 লাখ পর্যন্ত। এরা এই ফিল্মটা হচ্ছে বক্স অফিসে ইনকাম করেছে। সো এই ফিল্মে যেটা হচ্ছে রিলিজ করা হয়েছিল 1988-এ। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের কাজ সম্বন্ধে বলি। তো কাজ হচ্ছে আপনারা এই ফিল্মের মধ্যে অনেকে কাজ দেখতে পাবেন, যেমন হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি, অনুরাধা পাটেল, উৎপল দত্ত, নেক্সট তরুণ কুমার, নেক্সট প্রদীপ কুমার, নেক্সট রাকেশ বেদি, নেক্সট চাঁদ ওসমানিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মের মধ্যে এবং প্রসেনজিৎ চ্যাটার্জিকে আপনারা মেন লিড রূপে এই ফিল্মের মধ্যে আপনারা দেখতে পাবেন। সো কাজ সম্বন্ধে বলি তো কাজ হচ্ছে আপনারা অনেকেই কাজ দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি। সো রেফারেন্স হচ্ছে এই ফিল্মের মধ্যে আপনারা আউট অফ 3 রেফারেন্স এই ফিল্মের মধ্যে আপনারা দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা 3টা রেফারেন্স এই ফিল্মে হচ্ছে দেখতে পাবেন। সো এই ফিল্ম যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে এবং এই ফিল্মকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলবো সেটা হচ্ছে জ্যোতি মুভি। সো জ্যোতি মুভি সম্বন্ধে আজ আমি আপনার বলতে যাবো। এটা হচ্ছে বেঙ্গলি ক্রিয়েটেড একটা ফিল্ম এবং এই মুভিকে যেটা হচ্ছে 1988-এ ক্রিয়েট করা হয়েছিল। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো, যেটা হচ্ছে জ্যোতি মুভি সম্বন্ধে। সো জ্যোতি মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আমি আপনাদের বলতে যাবো। সো জ্যোতি মুভি ইটস এ 1988 বেঙ্গলি ফিল্ম, ডাইরেক্টেড বাই শব্দা কুমার অ্যান্ড প্রোডিউস বাই আশিস রয়, অ্যান্ড দি ফিল্ম ফিউচার অ্যাক্টরেস প্রসূন চ্যাটার্জি অ্যান্ড অনুরাধা পাটেল ইন দি লিড রোল। সো মিউজিক অফ দি ফিল্ম হ্যাজ বিন কম্পোজ বাই স্বপন জাগমোহন, অ্যান্ড দিস ফিল্ম অলসো ডাবড ইন হিন্দি অ্যাজ অ্যাম্বার 1984-এ। সো নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি। তো ডাইরেক্টর বাই আপনার শব্দা খা কুমারকে দেখতে পাবেন এবং প্রডিউস বাই আশিস রয়, অ্যান্ড স্টারিং সম্বন্ধে বলি তো আপনার প্রসূন চ্যাটার্জি অ্যান্ড অনুরাধা পাটেল, অ্যান্ড নেক্সট উৎপল দত্ত, অ্যান্ড নেক্সট তরুণ কুমার, নেক্সট রাকেশ বেদিকে দেখতে পাবেন। নেক্সট ফিল্মের মিউজিক বাই সম্বন্ধে বলি তো স্বপন জাগমোহন, অ্যান্ড এই ফিল্মের ডিস্ট্রিবিউটার বাই সম্বন্ধে বলি তো আপনারা অ্যাঞ্জেল ভিডিও এই ফিল্মের ডিস্ট্রিবিউটার দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের রিলিজ ডেট সম্বন্ধে বলি। সো রিলিজ ডেট হচ্ছে এটা হচ্ছে 1988-এ একে রিলিজ করা হয়েছিল এবং নেক্সট হচ্ছে রানিং টাইম হতে চলেছে 2:01:21, অ্যান্ড কাউন্ট্রি বেস হচ্ছে এর ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে এর বেঙ্গলি এবং বাজেট হচ্ছে এই ফিল্মের 3 লাখ এবং কিন্তু বক্স অফিস থেকে এই ফিল্ম ইনকাম করেছে 3.50 লাখ পর্যন্ত। এরা এই ফিল্মটা হচ্ছে বক্স অফিসে ইনকাম করেছে। সো এই ফিল্মে যেটা হচ্ছে রিলিজ করা হয়েছিল 1988-এ। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের কাজ সম্বন্ধে বলি। তো কাজ হচ্ছে আপনারা এই ফিল্মের মধ্যে অনেকে কাজ দেখতে পাবেন, যেমন হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি, অনুরাধা পাটেল, উৎপল দত্ত, নেক্সট তরুণ কুমার, নেক্সট প্রদীপ কুমার, নেক্সট রাকেশ বেদি, নেক্সট চাঁদ ওসমানিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মের মধ্যে এবং প্রসেনজিৎ চ্যাটার্জিকে আপনারা মেন লিড রূপে এই ফিল্মের মধ্যে আপনারা দেখতে পাবেন। সো কাজ সম্বন্ধে বলি তো কাজ হচ্ছে আপনারা অনেকেই কাজ দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি। সো রেফারেন্স হচ্ছে এই ফিল্মের মধ্যে আপনারা আউট অফ 3 রেফারেন্স এই ফিল্মের মধ্যে আপনারা দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা 3টা রেফারেন্স এই ফিল্মে হচ্ছে দেখতে পাবেন। সো এই ফিল্ম যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে এবং এই ফিল্মকে আপনারা সবাই দেখবেন।
সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলবো সেটা হচ্ছে জ্যোতি মুভি। সো জ্যোতি মুভি সম্বন্ধে আজ আমি বলতে যাবো, এটা হচ্ছে বেঙ্গলি ক্রিয়েটেড একটা ফিল্ম এবং এই মুভিকে যেটা হচ্ছে 1988-এ ক্রিয়েট করা হয়েছিল। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো, যেটা হচ্ছে জ্যোতি মুভি সম্বন্ধে। সো জ্যোতি মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আমি আপনাদের বলতে যাবো, সো জ্যোতি মুভি ইটস এ 1988 বেঙ্গলি ফিল্ম, ডাইরেক্টেড বাই শারদা কুমার অ্যান্ড প্রোডিউস বাই আশিস রয়, অ্যান্ড দি ফিল্ম ফিউচার অ্যাক্টরেস প্রসেনজিৎ চ্যাটার্জি অ্যান্ড অনুরাধা পাটেল ইন দি লিড রোল। সো মিউজিক অফ দি ফিল্ম হ্যাজ বিন কম্পোজ বাই স্বপন জগমোহন, অ্যান্ড দিস ফিল্ম অলসো ডাবড ইন হিন্দি অ্যাজ অ্যাম্বার 1984-এ। সো নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি। তো ডাইরেক্টর বাই আপনার শারদা খা কুমারকে দেখতে পাবেন এবং প্রডিউস বাই আশিস রয়, অ্যান্ড স্টারিং সম্বন্ধে বলি তো আপনার প্রসেনজিৎ চ্যাটার্জি অ্যান্ড অনুরাধা পাটেল, নেক্সট উৎপল দত্ত, অ্যান্ড নেক্সট তরুণ কুমার, নেক্সট রাকেশ বেদিকে দেখতে পাবেন। নেক্সট ফিল্মের মিউজিক বাই সম্বন্ধে বলি তো স্বপন জগমোহন, অ্যান্ড এই ফিল্মের ডিস্ট্রিবিউটার বাই সম্বন্ধে বলি তো আপনারা অ্যাঞ্জেল ভিডিও এই ফিল্মের ডিস্ট্রিবিউটার দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের রিলিজ ডেট সম্বন্ধে বলি। সো রিলিজ ডেট হচ্ছে এটা হচ্ছে 1988-এ একে রিলিজ করা হয়েছিল, এবং নেক্সট হচ্ছে রানিং টাইম হতে চলেছে 2:01:21, অ্যান্ড কান্ট্রি বেস হচ্ছে এর ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে এর বেঙ্গলি, এবং বাজেট হচ্ছে এই ফিল্মের 3 লাখ, এবং কিন্তু বক্স অফিস থেকে এই ফিল্ম ইনকাম করেছে 3.50 লাখ পর্যন্ত। এই ফিল্মটা হচ্ছে বক্স অফিসে ইনকাম করেছে। সো এই ফিল্মে যেটা হচ্ছে রিলিজ করা হয়েছিল 1988-এ। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের কাজ সম্বন্ধে বলি। তো কাজ হচ্ছে আপনারা এই ফিল্মের মধ্যে অনেকে কাজ দেখতে পাবেন, যেমন হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি, অনুরাধা পাটেল, উৎপল দত্ত, নেক্সট তরুণ কুমার, নেক্সট প্রদীপ কুমার, নেক্সট রাকেশ বেদি, নেক্সট চাঁদ ওসমানিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মের মধ্যে, এবং প্রসেনজিৎ চ্যাটার্জিকে আপনারা মেন লিড রূপে এই ফিল্মের মধ্যে আপনারা দেখতে পাবেন। সো কাজ সম্বন্ধে বলি তো কাজ হচ্ছে আপনারা অনেকেই কাজ দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি। সো রেফারেন্স হচ্ছে এই ফিল্মের মধ্যে আপনারা আউট অফ 3 রেফারেন্স এই ফিল্মের মধ্যে আপনারা দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা 3টা রেফারেন্স এই ফিল্মে হচ্ছে দেখতে পাবেন। সো এই ফিল্ম যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, এবং এই ফিল্মকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলবো সেটা হচ্ছে জ্যোতি মুভি। সো জ্যোতি মুভি সম্বন্ধে আজ আমি বলতে যাবো, এটা হচ্ছে বেঙ্গলি ক্রিয়েটেড একটা ফিল্ম এবং এই মুভিকে যেটা হচ্ছে 1988-এ ক্রিয়েট করা হয়েছিল। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো, যেটা হচ্ছে জ্যোতি মুভি সম্বন্ধে। সো জ্যোতি মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আমি আপনাদের বলতে যাবো, সো জ্যোতি মুভি ইটস এ 1988 বেঙ্গলি ফিল্ম, ডাইরেক্টেড বাই শারদা কুমার অ্যান্ড প্রোডিউস বাই আশিস রয়, অ্যান্ড দি ফিল্ম ফিউচার অ্যাক্টরেস প্রসেনজিৎ চ্যাটার্জি অ্যান্ড অনুরাধা পাটেল ইন দি লিড রোল। সো মিউজিক অফ দি ফিল্ম হ্যাজ বিন কম্পোজ বাই স্বপন জগমোহন, অ্যান্ড দিস ফিল্ম অলসো ডাবড ইন হিন্দি অ্যাজ অ্যাম্বার 1984-এ। সো নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি। তো ডাইরেক্টর বাই আপনার শারদা খা কুমারকে দেখতে পাবেন এবং প্রোডিউস বাই আশিস রয়, অ্যান্ড স্টারিং সম্বন্ধে বলি তো আপনার প্রসেনজিৎ চ্যাটার্জি অ্যান্ড অনুরাধা পাটেল, নেক্সট উৎপল দত্ত, অ্যান্ড নেক্সট তরুণ কুমার, নেক্সট রাকেশ বেদিকে দেখতে পাবেন। নেক্সট ফিল্মের মিউজিক বাই সম্বন্ধে বলি তো স্বপন জগমোহন, অ্যান্ড এই ফিল্মের ডিস্ট্রিবিউটার বাই সম্বন্ধে বলি তো আপনারা অ্যাঞ্জেল ভিডিও এই ফিল্মের ডিস্ট্রিবিউটার দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের রিলিজ ডেট সম্বন্ধে বলি। সো রিলিজ ডেট হচ্ছে এটা হচ্ছে 1988-এ একে রিলিজ করা হয়েছিল, এবং নেক্সট হচ্ছে রানিং টাইম হতে চলেছে 2:01:21, অ্যান্ড কান্ট্রি বেস হচ্ছে এর ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে এর বেঙ্গলি, এবং বাজেট হচ্ছে এই ফিল্মের 3 লাখ, এবং কিন্তু বক্স অফিস থেকে এই ফিল্ম ইনকাম করেছে 3.50 লাখ পর্যন্ত। এই ফিল্মটা হচ্ছে বক্স অফিসে ইনকাম করেছে। সো এই ফিল্মে যেটা হচ্ছে রিলিজ করা হয়েছিল 1988-এ। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের কাজ সম্বন্ধে বলি। তো কাজ হচ্ছে আপনারা এই ফিল্মের মধ্যে অনেকে কাজ দেখতে পাবেন, যেমন হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি, অনুরাধা পাটেল, উৎপল দত্ত, নেক্সট তরুণ কুমার, নেক্সট প্রদীপ কুমার, নেক্সট রাকেশ বেদি, নেক্সট চাঁদ ওসমানিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মের মধ্যে, এবং প্রসেনজিৎ চ্যাটার্জিকে আপনারা মেন লিড রূপে এই ফিল্মের মধ্যে আপনারা দেখতে পাবেন। সো কাজ সম্বন্ধে বলি তো কাজ হচ্ছে আপনারা অনেকেই কাজ দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি। সো রেফারেন্স হচ্ছে এই ফিল্মের মধ্যে আপনারা আউট অফ 3 রেফারেন্স এই ফিল্মের মধ্যে আপনারা দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা 3টা রেফারেন্স এই ফিল্মে হচ্ছে দেখতে পাবেন। সো এই ফিল্ম যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, এবং এই ফিল্মকে আপনারা সবাই দেখবেন।
সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলবো সেটা হচ্ছে জ্যোতি মুভি। সো জ্যোতি মুভি সম্বন্ধে আজ আমি বলতে যাবো, এটা হচ্ছে বেঙ্গলি ক্রিয়েটেড একটা ফিল্ম এবং এই মুভিকে যেটা হচ্ছে 1988-এ ক্রিয়েট করা হয়েছিল। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো, যেটা হচ্ছে জ্যোতি মুভি সম্বন্ধে। সো জ্যোতি মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আমি আপনাদের বলতে যাবো, সো জ্যোতি মুভি ইজ এ 1988 বেঙ্গলি ফিল্ম ডাইরেক্টেড বাই শারদা কুমার অ্যান্ড প্রডিউসড বাই আশিস রয়, অ্যান্ড দি ফিল্ম ফিউচার অ্যাক্টরেস প্রসেন চ্যাটার্জি অ্যান্ড অনুরাধা পাটেল ইন দি লিড রোল। সো মিউজিক অফ দি ফিল্ম হ্যাজ বিন কম্পোজ বাই স্বপন জাগমোহন, অ্যান্ড দিস ফিল্ম অলসো ডাবড ইন হিন্দি অ্যাজ অ্যাম্বার 1984-এ। সো নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি। তো ডাইরেক্টর বাই আপনার শারদা খারকুমারকে দেখতে পাবেন এবং প্রডিউস বাই আশিস রয়, অ্যান্ড স্টারিং সম্বন্ধে বলতে আপনার প্রসেন চ্যাটার্জি অ্যান্ড অনুরাধা পাটেল, নেক্সট উৎপল দত্ত, নেক্সট তরুণ কুমার, নেক্সট রাকেশ পেদিকে দেখতে পাবেন। নেক্সট ফিল্মের মিউজিক বাই সম্বন্ধে বলি তো স্বপন জাগমোহন, অ্যান্ড এই ফিল্মের ডিস্ট্রিবিউটার বাই সম্বন্ধে বলি তো আপনারা অ্যাঞ্জেল ভিডিও এই ফিল্মের ডিস্ট্রিবিউটার দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের রিলিজ ডেট সম্বন্ধে বলি। সো রিলিজ ডেট হচ্ছে এটা হচ্ছে 1988-এ একে রিলিজ করা হয়েছিল, এবং নেক্সট হচ্ছে রানিটের মতো চলেছে 2:01:21, অ্যান্ড কাউন্ট্রি বেস হচ্ছে ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি, এবং বাজেট হচ্ছে এই ফিল্মের 3 লাখ, এবং কিন্তু বক্স অফিস থেকে ফিল্ম ইনকাম করেছে 3.50 লাখ পর্যন্ত এই ফিল্মটা হচ্ছে বক্স অফিসে ইনকাম করেছে। সো এই ফিল্মে যেটা হচ্ছে রিলিজ করা হয়েছিল 1988-এ। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের কাস্ট সম্বন্ধে বলি। তো কাস্ট হচ্ছে আপনারা এই ফিল্মের মধ্যে অনেকে কাজ দেখতে পাবেন, যেমন হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি, অনুরাধা পাটেল, উৎপল দত্ত, নেক্সট তরুণ কুমার, নেক্সট প্রদীপ কুমার, নেক্সট রাকেশ বেদি, নেক্সট চাঁদ ওসমানিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মের মধ্যে, এবং প্রসেনজিৎ চ্যাটার্জিকে আপনারা মেন লিড রূপে এই ফিল্মের মধ্যে আপনারা দেখতে পাবেন। সো কাস্ট সম্বন্ধে বলি তো কাস্ট হচ্ছে আপনারা অনেকেই কাজ দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি। সো রেফারেন্স হচ্ছে এই ফিল্মের মধ্যে আপনারা আউট অফ 3 রেফারেন্স এই ফিল্মের মধ্যে আপনারা দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা 3টা রেফারেন্স এই ফিল্মে হচ্ছে দেখতে পাবেন। সো এই ফিল্ম যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, এবং এই ফিল্মকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলবো সেটা হচ্ছে জ্যোতি মুভি। সো জ্যোতি মুভি সম্বন্ধে আজ আমি বলতে যাবো, এটা হচ্ছে বেঙ্গলি ক্রিয়েটেড একটা ফিল্ম এবং এই মুভিকে যেটা হচ্ছে 1988-এ ক্রিয়েট করা হয়েছিল। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো, যেটা হচ্ছে জ্যোতি মুভি সম্বন্ধে। সো জ্যোতি মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আমি আপনাদের বলতে যাবো, সো জ্যোতি মুভি ইজ এ 1988 বেঙ্গলি ফিল্ম ডাইরেক্টেড বাই শারদা কুমার অ্যান্ড প্রডিউস বাই আশিস রয়, অ্যান্ড দি ফিল্ম ফিউচার অ্যাক্টরেস প্রসেন চ্যাটার্জি অ্যান্ড অনুরাধা পাটেল ইন দি লিড রোল। সো মিউজিক অফ দি ফিল্ম হ্যাজ বিন কম্পোজ বাই স্বপন জাগমোহন, অ্যান্ড দিস ফিল্ম অলসো ডাবড ইন হিন্দি অ্যাজ অ্যাম্বার 1984-এ। সো নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি। তো ডাইরেক্টর বাই আপনার শারদা খারকুমারকে দেখতে পাবেন এবং প্রডিউস বাই আশিস রয়, অ্যান্ড স্টারিং সম্বন্ধে বলতে আপনার প্রসেন চ্যাটার্জি অ্যান্ড অনুরাধা পাটেল, নেক্সট উৎপল দত্ত, নেক্সট তরুণ কুমার, নেক্সট রাকেশ পেদিকে দেখতে পাবেন। নেক্সট ফিল্মের মিউজিক বাই সম্বন্ধে বলি তো স্বপন জাগমোহন, অ্যান্ড এই ফিল্মের ডিস্ট্রিবিউটার বাই সম্বন্ধে বলি তো আপনারা অ্যাঞ্জেল ভিডিও এই ফিল্মের ডিস্ট্রিবিউটার দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের রিলিজ ডেট সম্বন্ধে বলি। সো রিলিজ ডেট হচ্ছে এটা হচ্ছে 1988-এ একে রিলিজ করা হয়েছিল, এবং নেক্সট হচ্ছে রানিটের মতো চলেছে 2:01:21, অ্যান্ড কাউন্ট্রি বেস হচ্ছে ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি, এবং বাজেট হচ্ছে এই ফিল্মের 3 লাখ, এবং কিন্তু বক্স অফিস থেকে ফিল্ম ইনকাম করেছে 3.50 লাখ পর্যন্ত এই ফিল্মটা হচ্ছে বক্স অফিসে ইনকাম করেছে। সো এই ফিল্মে যেটা হচ্ছে রিলিজ করা হয়েছিল 1988-এ। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের কাস্ট সম্বন্ধে বলি। তো কাস্ট হচ্ছে আপনারা এই ফিল্মের মধ্যে অনেকে কাজ দেখতে পাবেন, যেমন হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি, অনুরাধা পাটেল, উৎপল দত্ত, নেক্সট তরুণ কুমার, নেক্সট প্রদীপ কুমার, নেক্সট রাকেশ বেদি, নেক্সট চাঁদ ওসমানিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মের মধ্যে, এবং প্রসেনজিৎ চ্যাটার্জিকে আপনারা মেন লিড রূপে এই ফিল্মের মধ্যে আপনারা দেখতে পাবেন। সো কাস্ট সম্বন্ধে বলি তো কাস্ট হচ্ছে আপনারা অনেকেই কাজ দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি। সো রেফারেন্স হচ্ছে এই ফিল্মের মধ্যে আপনারা আউট অফ 3 রেফারেন্স এই ফিল্মের মধ্যে আপনারা দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা 3টা রেফারেন্স এই ফিল্মে হচ্ছে দেখতে পাবেন। সো এই ফিল্ম যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, এবং এই ফিল্মকে আপনারা সবাই দেখবেন।
সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলবো সেটা হচ্ছে জ্যোতি মুভি। সো জ্যোতি মুভি সম্বন্ধে আজ আমি আবার বলতে যাবো। এটা হচ্ছে বেঙ্গলি ক্রিয়েটেড একটা ফিল্ম এবং এই মুভিকে যেটা হচ্ছে 1988-এ ক্রিয়েট করা হয়েছিল। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো, যেটা হচ্ছে জ্যোতি মুভি সম্বন্ধে। সো জ্যোতি মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আমি আপনাদের বলতে যাবো। সো জ্যোতি মুভি ইজ এ 1988 বেঙ্গলি ফিল্ম, ডাইরেক্টেড বাই শব্দা কুমার অ্যান্ড প্রোডিউস বাই আশিস রয়, অ্যান্ড দি ফিল্ম ফিউচার অ্যাক্টরেস প্রসূন চ্যাটার্জি অ্যান্ড অনুরাধা পাটেল ইন দি লিড রোল। সো মিউজিক অফ দি ফিল্ম হ্যাজ বিন কম্পোজ বাই স্বপন জাগমোহন, অ্যান্ড দিস ফিল্ম অলসো ডাবড ইন হিন্দি অ্যাজ অ্যাম্বার 1984-এ। সো নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি। তো ডাইরেক্টর বাই আপনার শব্দা খা কুমারকে দেখতে পাবেন এবং প্রডিউস বাই আশিস রয়। অ্যান্ড স্টারিং সম্বন্ধে বলি তো আপনার প্রসূন চ্যাটার্জি অ্যান্ড অনুরাধা পাটেল, অ্যান্ড নেক্সট উৎপল দত্ত, অ্যান্ড নেক্সট তরুণ কুমার, নেক্সট রাকেশ বেদিকে দেখতে পাবেন। নেক্সট ফিল্মের মিউজিক বাই সম্বন্ধে বলি তো স্বপন জাগমোহন, অ্যান্ড এই ফিল্মের ডিস্ট্রিবিউটার বাই সম্বন্ধে বলি তো আপনারা অ্যাঞ্জেল ভিডিও এই ফিল্মের ডিস্ট্রিবিউটার দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের রিলিজ ডেট সম্বন্ধে বলি। সো রিলিজ ডেট হচ্ছে এটা হচ্ছে 1988-এ একে রিলিজ করা হয়েছিল এবং নেক্সট হচ্ছে রানিং টাইম হতে চলেছে 2:01:21, অ্যান্ড কান্ট্রি বেস হচ্ছে এর ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে এর বেঙ্গলি এবং বাজেট হচ্ছে এই ফিল্মের 3 লাখ এবং কিন্তু বক্স অফিস থেকে এই ফিল্ম ইনকাম করেছে 3.50 লাখ পর্যন্ত। এরা এই ফিল্মটা হচ্ছে বক্স অফিসে ইনকাম করেছে। সো এই ফিল্মে যেটা হচ্ছে রিলিজ করা হয়েছিল 1988-এ। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের কাজ সম্বন্ধে বলি। তো কাজ হচ্ছে আপনারা এই ফিল্মের মধ্যে অনেকে কাজ দেখতে পাবেন, যেমন হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি, অনুরাধা পাটেল, উৎপল দত্ত, নেক্সট তরুণ কুমার, নেক্সট প্রদীপ কুমার, নেক্সট রাকেশ বেদি, নেক্সট চাঁদ ওসমানিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মের মধ্যে এবং প্রসেনজিৎ চ্যাটার্জিকে আপনারা মেন লিড রূপে এই ফিল্মের মধ্যে আপনারা দেখতে পাবেন। সো কাজ সম্বন্ধে বলি তো কাজ হচ্ছে আপনারা অনেকেই কাজ দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি। সো রেফারেন্স হচ্ছে এই ফিল্মের মধ্যে আপনারা আউট অফ 3 রেফারেন্স এই ফিল্মের মধ্যে আপনারা দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা 3টা রেফারেন্স এই ফিল্মে হচ্ছে দেখতে পাবেন। সো এই ফিল্ম যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে এবং এই ফিল্মকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলবো সেটা হচ্ছে জ্যোতি মুভি। সো জ্যোতি মুভি সম্বন্ধে আজ আমি আবার বলতে যাবো। এটা হচ্ছে বেঙ্গলি ক্রিয়েটেড একটা ফিল্ম এবং এই মুভিকে যেটা হচ্ছে 1988-এ ক্রিয়েট করা হয়েছিল। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো, যেটা হচ্ছে জ্যোতি মুভি সম্বন্ধে। সো জ্যোতি মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আমি আপনাদের বলতে যাবো। সো জ্যোতি মুভি ইজ এ 1988 বেঙ্গলি ফিল্ম, ডাইরেক্টেড বাই শব্দা কুমার অ্যান্ড প্রোডিউস বাই আশিস রয়, অ্যান্ড দি ফিল্ম ফিউচার অ্যাক্টরেস প্রসূন চ্যাটার্জি অ্যান্ড অনুরাধা পাটেল ইন দি লিড রোল। সো মিউজিক অফ দি ফিল্ম হ্যাজ বিন কম্পোজ বাই স্বপন জাগমোহন, অ্যান্ড দিস ফিল্ম অলসো ডাবড ইন হিন্দি অ্যাজ অ্যাম্বার 1984-এ। সো নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি। তো ডাইরেক্টর বাই আপনার শব্দা খা কুমারকে দেখতে পাবেন এবং প্রোডিউস বাই আশিস রয়। অ্যান্ড স্টারিং সম্বন্ধে বলি তো আপনার প্রসূন চ্যাটার্জি অ্যান্ড অনুরাধা পাটেল, অ্যান্ড নেক্সট উৎপল দত্ত, অ্যান্ড নেক্সট তরুণ কুমার, নেক্সট রাকেশ বেদিকে দেখতে পাবেন। নেক্সট ফিল্মের মিউজিক বাই সম্বন্ধে বলি তো স্বপন জাগমোহন, অ্যান্ড এই ফিল্মের ডিস্ট্রিবিউটার বাই সম্বন্ধে বলি তো আপনারা অ্যাঞ্জেল ভিডিও এই ফিল্মের ডিস্ট্রিবিউটার দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের রিলিজ ডেট সম্বন্ধে বলি। সো রিলিজ ডেট হচ্ছে এটা হচ্ছে 1988-এ একে রিলিজ করা হয়েছিল এবং নেক্সট হচ্ছে রানিং টাইম হতে চলেছে 2:01:21, অ্যান্ড কান্ট্রি বেস হচ্ছে এর ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে এর বেঙ্গলি এবং বাজেট হচ্ছে এই ফিল্মের 3 লাখ এবং কিন্তু বক্স অফিস থেকে এই ফিল্ম ইনকাম করেছে 3.50 লাখ পর্যন্ত। এরা এই ফিল্মটা হচ্ছে বক্স অফিসে ইনকাম করেছে। সো এই ফিল্মে যেটা হচ্ছে রিলিজ করা হয়েছিল 1988-এ। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের কাজ সম্বন্ধে বলি। তো কাজ হচ্ছে আপনারা এই ফিল্মের মধ্যে অনেকে কাজ দেখতে পাবেন, যেমন হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি, অনুরাধা পাটেল, উৎপল দত্ত, নেক্সট তরুণ কুমার, নেক্সট প্রদীপ কুমার, নেক্সট রাকেশ বেদি, নেক্সট চাঁদ ওসমানিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মের মধ্যে এবং প্রসেনজিৎ চ্যাটার্জিকে আপনারা মেন লিড রূপে এই ফিল্মের মধ্যে আপনারা দেখতে পাবেন। সো কাজ সম্বন্ধে বলি তো কাজ হচ্ছে আপনারা অনেকেই কাজ দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি। সো রেফারেন্স হচ্ছে এই ফিল্মের মধ্যে আপনারা আউট অফ 3 রেফারেন্স এই ফিল্মের মধ্যে আপনারা দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা 3টা রেফারেন্স এই ফিল্মে হচ্ছে দেখতে পাবেন। সো এই ফিল্ম যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে এবং এই ফিল্মকে আপনারা সবাই দেখবেন।
সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলবো সেটা হচ্ছে জ্যোতি মুভি। সো জ্যোতি মুভি সম্বন্ধে আজ আমি বলতে যাবো, এটা হচ্ছে বেঙ্গলি ক্রিয়েটেড একটা ফিল্ম এবং এই মুভিকে যেটা হচ্ছে 1988-এ ক্রিয়েট করা হয়েছিল। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো, যেটা হচ্ছে জ্যোতি মুভি সম্বন্ধে। সো জ্যোতি মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আমি আপনাদের বলতে যাবো, সো জ্যোতি মুভি ইজ এ 1988 বেঙ্গলি ফিল্ম ডাইরেক্টেড বাই শব্দা কুমার অ্যান্ড প্রোডিউস বাই আশিস রয়, অ্যান্ড দি ফিল্ম ফিউচার অ্যাক্টরেস প্রসেন চ্যাটার্জি অ্যান্ড অনুরাধা পাটেল ইন দি লিড রোল। সো মিউজিক অফ দি ফিল্ম হ্যাজ বিন কম্পোজ বাই স্বপন জাগমোহন, অ্যান্ড দিস ফিল্ম অলসো ডাবড ইন হিন্দি অ্যাজ অ্যাম্বার 1984-এ। সো নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের ডাইরেক্টর ভাই সম্বন্ধে বলি। তো ডাইরেক্টর ভাই আপনার শব্দা খাল কুমারকে দেখতে পাবেন এবং প্রোডিউস বাই আশিস রয়, অ্যান্ড স্টারিং সম্বন্ধে বলতে আপনার প্রসেন চ্যাটার্জি অ্যান্ড অনুরাধা পাটেল, নেক্সট উৎপল দত্ত, অ্যান্ড নেক্সট তরুণ কুমার, নেক্সট রাকেশ বেদিকে দেখতে পাবেন। নেক্সট ফিল্মের মিউজিক ভাই সম্বন্ধে বলি তো স্বপন জাগমোহন, অ্যান্ড এই ফিল্মের ডিস্ট্রিবিউটর বা সম্বন্ধে বলি তো আপনারা অ্যাঞ্জেল ভিডিও এই ফিল্মের ডিস্ট্রিবিউটর দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের রিলিজ ডেট সম্বন্ধে বলি। সো রিলিজ ডেট হচ্ছে এটা হচ্ছে 1988-এ একে রিলিজ করা হয়েছিল, এবং নেক্সট হচ্ছে রানিটের মতো চলেছে 2:01:21, অ্যান্ড কান্ট্রি বেস হচ্ছে এর ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে এর বেঙ্গলি, এবং বাজেট হচ্ছে এই ফিল্মের 3 লাখ, এবং কিন্তু বক্স অফিস থেকে ফিল্ম ইনকাম করেছে 3.50 লাখ পর্যন্ত এই ফিল্মটা হচ্ছে বক্স অফিসে ইনকাম করেছে। সো এই ফিল্মে যেটা হচ্ছে রিলিজ করা হয়েছিল 1988-এ। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের কাস্ট সম্বন্ধে বলি। তো কাস্ট হচ্ছে আপনারা এই ফিল্মের মধ্যে অনেকে কাজ দেখতে পাবেন, যেমন হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি, অনুরাধা পাটেল, উৎপল দত্ত, নেক্সট তরুণ কুমার, নেক্সট প্রদীপ কুমার, নেক্সট রাকেশ বেদি, নেক্সট চাঁদ ওসমানিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মের মধ্যে, এবং প্রসেনজিৎ চ্যাটার্জিকে আপনারা মেন লিড রূপে এই ফিল্মের মধ্যে আপনারা দেখতে পাবেন। সো কাস্ট সম্বন্ধে বলি তো কাস্ট হচ্ছে আপনারা অনেকেই কাজ দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি। সো রেফারেন্স হচ্ছে এই ফিল্মের মধ্যে আপনারা আউট অফ 3 রেফারেন্স এই ফিল্মের মধ্যে আপনারা দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা 3টা রেফারেন্স এই ফিল্মে হচ্ছে দেখতে পাবেন। সো এই ফিল্ম যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, এবং এই ফিল্মকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলবো সেটা হচ্ছে জ্যোতি মুভি। সো জ্যোতি মুভি সম্বন্ধে আজ আমি বলতে যাবো, এটা হচ্ছে বেঙ্গলি ক্রিয়েটেড একটা ফিল্ম এবং এই মুভিকে যেটা হচ্ছে 1988-এ ক্রিয়েট করা হয়েছিল। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো, যেটা হচ্ছে জ্যোতি মুভি সম্বন্ধে। সো জ্যোতি মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আমি আপনাদের বলতে যাবো, সো জ্যোতি মুভি ইজ এ 1988 বেঙ্গলি ফিল্ম ডাইরেক্টেড বাই শব্দা কুমার অ্যান্ড প্রোডিউস বাই আশিস রয়, অ্যান্ড দি ফিল্ম ফিউচার অ্যাক্টরেস প্রসেন চ্যাটার্জি অ্যান্ড অনুরাধা পাটেল ইন দি লিড রোল। সো মিউজিক অফ দি ফিল্ম হ্যাজ বিন কম্পোজ বাই স্বপন জাগমোহন, অ্যান্ড দিস ফিল্ম অলসো ডাবড ইন হিন্দি অ্যাজ অ্যাম্বার 1984-এ। সো নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের ডাইরেক্টর ভাই সম্বন্ধে বলি। তো ডাইরেক্টর ভাই আপনার শব্দা খাল কুমারকে দেখতে পাবেন এবং প্রোডিউস বাই আশিস রয়, অ্যান্ড স্টারিং সম্বন্ধে বলি তো আপনার প্রসেন চ্যাটার্জি অ্যান্ড অনুরাধা পাটেল, নেক্সট উৎপল দত্ত, অ্যান্ড নেক্সট তরুণ কুমার, নেক্সট রাকেশ বেদিকে দেখতে পাবেন। নেক্সট ফিল্মের মিউজিক ভাই সম্বন্ধে বলি তো স্বপন জাগমোহন, অ্যান্ড এই ফিল্মের ডিস্ট্রিবিউটর বা সম্বন্ধে বলি তো আপনারা অ্যাঞ্জেল ভিডিও এই ফিল্মের ডিস্ট্রিবিউটর দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের রিলিজ ডেট সম্বন্ধে বলি। সো রিলিজ ডেট হচ্ছে এটা হচ্ছে 1988-এ একে রিলিজ করা হয়েছিল, এবং নেক্সট হচ্ছে রানিটের মতো চলেছে 2:01:21, অ্যান্ড কান্ট্রি বেস হচ্ছে এর ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে এর বেঙ্গলি, এবং বাজেট হচ্ছে এই ফিল্মের 3 লাখ, এবং কিন্তু বক্স অফিস থেকে ফিল্ম ইনকাম করেছে 3.50 লাখ পর্যন্ত এই ফিল্মটা হচ্ছে বক্স অফিসে ইনকাম করেছে। সো এই ফিল্মে যেটা হচ্ছে রিলিজ করা হয়েছিল 1988-এ। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের কাজ সম্বন্ধে বলি। তো কাজ হচ্ছে আপনারা এই ফিল্মের মধ্যে অনেকে কাজ দেখতে পাবেন, যেমন হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি, অনুরাধা পাটেল, উৎপল দত্ত, নেক্সট তরুণ কুমার, নেক্সট প্রদীপ কুমার, নেক্সট রাকেশ বেদি, নেক্সট চাঁদ ওসমানিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মের মধ্যে, এবং প্রসেনজিৎ চ্যাটার্জিকে আপনারা মেন লিড রূপে এই ফিল্মের মধ্যে আপনারা দেখতে পাবেন। সো কাজ সম্বন্ধে বলি তো কাজ হচ্ছে আপনারা অনেকেই কাজ দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি। সো রেফারেন্স হচ্ছে এই ফিল্মের মধ্যে আপনারা আউট অফ 3 রেফারেন্স এই ফিল্মের মধ্যে আপনারা দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা 3টা রেফারেন্স এই ফিল্মে হচ্ছে দেখতে পাবেন। সো এই ফিল্ম যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, এবং এই ফিল্মকে আপনারা সবাই দেখবেন।
সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলবো সেটা হচ্ছে জ্যোতি মুভি। সো জ্যোতি মুভি সম্বন্ধে আজ আমি বলতে যাবো, এটা হচ্ছে বেঙ্গলি ক্রিয়েটেড একটা ফিল্ম এবং এই মুভিকে যেটা হচ্ছে 1988-এ ক্রিয়েট করা হয়েছিল। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো, যেটা হচ্ছে জ্যোতি মুভি সম্বন্ধে। সো জ্যোতি মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আমি আপনাদের বলতে যাবো, সো জ্যোতি মুভি ইজ এ 1988 বেঙ্গলি ফিল্ম ডাইরেক্টেড বাই শব্দা কুমার অ্যান্ড প্রোডিউস বাই আশিস রয়, অ্যান্ড দি ফিল্ম ফিউচার অ্যাক্টরেস প্রসেন চ্যাটার্জি অ্যান্ড অনুরাধা পাটেল ইন দি লিড রোল। সো মিউজিক অফ দি ফিল্ম হ্যাজ বিন কম্পোজ বাই স্বপন জাগমোহন, অ্যান্ড দিস ফিল্ম অলসো ডাবড ইন হিন্দি অ্যাজ অ্যাম্বার 1984-এ। সো নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের ডাইরেক্টর ভাই সম্বন্ধে বলি। তো ডাইরেক্টর ভাই আপনার শব্দা খা কুমারকে দেখতে পাবেন এবং প্রোডিউস বাই আশিস রয়। অ্যান্ড স্টারিং সম্বন্ধে বলতে আপনার প্রসেন চ্যাটার্জি অ্যান্ড অনুরাধা পাটেল, নেক্সট উৎপল দত্ত, অ্যান্ড নেক্সট তরুণ কুমার, নেক্সট রাকেশ বেদিকে দেখতে পাবেন। নেক্সট ফিল্মের মিউজিক ভাই সম্বন্ধে বলি তো স্বপন জাগমোহন, অ্যান্ড এই ফিল্মের ডিস্ট্রিবিউটার ভাই সম্বন্ধে বলি তো আপনারা অ্যাঞ্জেল ভিডিও এই ফিল্মের ডিস্ট্রিবিউটার দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের রিলিজ ডেট সম্বন্ধে বলি। সো রিলিজ ডেট হচ্ছে এটা হচ্ছে 1988-এ একে রিলিজ করা হয়েছিল এবং নেক্সট হচ্ছে রানিটের মতো চলেছে 2:01:21। অ্যান্ড কাউন্ট্রি বেস হচ্ছে ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি এবং বাজেট হচ্ছে এই ফিল্মের 3 লাখ এবং কিন্তু বক্স অফিস থেকে ফিল্ম ইনকাম করেছে 3.50 লাখ পর্যন্ত এই ফিল্মটা হচ্ছে বক্স অফিসে ইনকাম করেছে। সো এই ফিল্মে যেটা হচ্ছে রিলিজ করা হয়েছিল 1988-এ। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের কাস্ট সম্বন্ধে বলি তো কাস্ট হচ্ছে আপনারা এই ফিল্মের মধ্যে অনেকে কাজ দেখতে পাবেন, যেমন হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি, অনুরাধা পাটেল, উৎপল দত্ত, নেক্সট তরুণ কুমার, নেক্সট প্রদীপ কুমার, নেক্সট রাকেশ বেদি, নেক্সট চাঁদ ওসমানিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মের মধ্যে এবং প্রসেনজিৎ চ্যাটার্জিকে আপনারা মেন লিড রূপে এই ফিল্মের মধ্যে আপনারা দেখতে পাবেন। সো কাস্ট সম্বন্ধে বলি তো কাস্ট হচ্ছে আপনারা অনেকেই কাজ দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি। সো রেফারেন্স হচ্ছে এই ফিল্মের মধ্যে আপনারা আউট অফ 3 রেফারেন্স এই ফিল্মের মধ্যে আপনারা দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা 3টা রেফারেন্স এই ফিল্মে হচ্ছে দেখতে পাবেন। সো এই ফিল্ম যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে এবং এই ফিল্মকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলবো সেটা হচ্ছে জ্যোতি মুভি। সো জ্যোতি মুভি সম্বন্ধে আজ আমি বলতে যাবো, এটা হচ্ছে বেঙ্গলি ক্রিয়েটেড একটা ফিল্ম এবং এই মুভিকে যেটা হচ্ছে 1988-এ ক্রিয়েট করা হয়েছিল। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো, যেটা হচ্ছে জ্যোতি মুভি সম্বন্ধে। সো জ্যোতি মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আমি আপনাদের বলতে যাবো, সো জ্যোতি মুভি ইজ এ 1988 বেঙ্গলি ফিল্ম ডাইরেক্টেড বাই শব্দা কুমার অ্যান্ড প্রোডিউস বাই আশিস রয়, অ্যান্ড দি ফিল্ম ফিউচার অ্যাক্টরেস প্রসেন চ্যাটার্জি অ্যান্ড অনুরাধা পাটেল ইন দি লিড রোল। সো মিউজিক অফ দি ফিল্ম হ্যাজ বিন কম্পোজ বাই স্বপন জাগমোহন, অ্যান্ড দিস ফিল্ম অলসো ডাবড ইন হিন্দি অ্যাজ অ্যাম্বার 1984-এ। সো নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের ডাইরেক্টর ভাই সম্বন্ধে বলি। তো ডাইরেক্টর ভাই আপনার শব্দা খা কুমারকে দেখতে পাবেন এবং প্রোডিউস বাই আশিস রয়। অ্যান্ড স্টারিং সম্বন্ধে বলি তো আপনার প্রসেন চ্যাটার্জি অ্যান্ড অনুরাধা পাটেল, নেক্সট উৎপল দত্ত, অ্যান্ড নেক্সট তরুণ কুমার, নেক্সট রাকেশ বেদিকে দেখতে পাবেন। নেক্সট ফিল্মের মিউজিক ভাই সম্বন্ধে বলি তো স্বপন জাগমোহন, অ্যান্ড এই ফিল্মের ডিস্ট্রিবিউটার ভাই সম্বন্ধে বলি তো আপনারা অ্যাঞ্জেল ভিডিও এই ফিল্মের ডিস্ট্রিবিউটার দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের রিলিজ ডেট সম্বন্ধে বলি। সো রিলিজ ডেট হচ্ছে এটা হচ্ছে 1988-এ একে রিলিজ করা হয়েছিল এবং নেক্সট হচ্ছে রানিটের মতো চলেছে 2:01:21। অ্যান্ড কাউন্ট্রি বেস হচ্ছে ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি এবং বাজেট হচ্ছে এই ফিল্মের 3 লাখ এবং কিন্তু বক্স অফিস থেকে ফিল্ম ইনকাম করেছে 3.50 লাখ পর্যন্ত এই ফিল্মটা হচ্ছে বক্স অফিসে ইনকাম করেছে। সো এই ফিল্মে যেটা হচ্ছে রিলিজ করা হয়েছিল 1988-এ। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের কাস্ট সম্বন্ধে বলি। তো কাস্ট হচ্ছে আপনারা এই ফিল্মের মধ্যে অনেকে কাজ দেখতে পাবেন, যেমন হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি, অনুরাধা পাটেল, উৎপল দত্ত, নেক্সট তরুণ কুমার, নেক্সট প্রদীপ কুমার, নেক্সট রাকেশ বেদি, নেক্সট চাঁদ ওসমানিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মের মধ্যে এবং প্রসেনজিৎ চ্যাটার্জিকে আপনারা মেন লিড রূপে এই ফিল্মের মধ্যে আপনারা দেখতে পাবেন। সো কাস্ট সম্বন্ধে বলি তো কাস্ট হচ্ছে আপনারা অনেকেই কাজ দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি। সো রেফারেন্স হচ্ছে এই ফিল্মের মধ্যে আপনারা আউট অফ 3 রেফারেন্স এই ফিল্মের মধ্যে আপনারা দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা 3টা রেফারেন্স এই ফিল্মে হচ্ছে দেখতে পাবেন। সো এই ফিল্ম যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে এবং এই ফিল্মকে আপনারা সবাই দেখবেন।
সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলবো সেটা হচ্ছে জ্যোতি মুভি। সো জ্যোতি মুভি সম্বন্ধে আজ আমি বলতে যাবো, এটা হচ্ছে বেঙ্গলি ক্রিয়েটেড একটা ফিল্ম এবং এই মুভিকে যেটা হচ্ছে 1988-এ ক্রিয়েট করা হয়েছিল। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে জ্যোতি মুভি সম্বন্ধে। সো জ্যোতি মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আমি আপনাদের বলতে যাবো, সো জ্যোতি মুভি ইজ এ 1988 বেঙ্গলি ফিল্ম ডাইরেক্টেড বাই শারদা কুমার অ্যান্ড প্রোডিউস বাই আশিস রয়, অ্যান্ড দি ফিল্ম ফিউচার অ্যাক্টরেস প্রসূন চ্যাটার্জি অ্যান্ড অনুরাধা পাটেল ইন দি লিড রোল। সো মিউজিক অফ দি ফিল্ম হ্যাজ বিন কম্পোজ বাই স্বপন জাগমোহন, অ্যান্ড দিস ফিল্ম অলসো ডাবড ইন হিন্দি অ্যাজ অ্যাম্বার 1984-এ। সো নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি। তো ডাইরেক্টর বাই আপনার শারদা কুমারকে দেখতে পাবেন এবং প্রডিউস বাই আশিস রয়, অ্যান্ড স্টারিং সম্বন্ধে বলতে আপনার প্রসূন চ্যাটার্জি অ্যান্ড অনুরাধা পাটেল, অ্যান্ড নেক্সট উৎপল দত্ত, অ্যান্ড নেক্সট তরুণ কুমার, নেক্সট রাকেশ বেদিকে দেখতে পাবেন। নেক্সট ফিল্মের মিউজিক বাই সম্বন্ধে বলি তো স্বপন জাগমোহন, অ্যান্ড এই ফিল্মের ডিস্ট্রিবিউটার বাই সম্বন্ধে বলি তো আপনারা অ্যাঞ্জেল ভিডিও এই ফিল্মের ডিস্ট্রিবিউটার দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের রিলিজ ডেট সম্বন্ধে বলি। সো রিলিজ ডেট হচ্ছে এটা হচ্ছে 1988-এ একে রিলিজ করা হয়েছিল এবং নেক্সট হচ্ছে রানিং টাইম হতে চলেছে 2:01:21, অ্যান্ড কাউন্ট্রি বেস হচ্ছে এর ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে এর বেঙ্গলি এবং বাজেট হচ্ছে এই ফিল্মের 3 লাখ এবং কিন্তু বক্স অফিস থেকে এই ফিল্ম ইনকাম করেছে 3.50 লাখ পর্যন্ত এই ফিল্মটা হচ্ছে বক্স অফিসে ইনকাম করেছে। সো এই ফিল্মে যেটা হচ্ছে রিলিজ করা হয়েছিল 1988-এ। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের কাজ সম্বন্ধে বলি। তো কাজ হচ্ছে আপনারা এই ফিল্মের মধ্যে অনেকে কাজ দেখতে পাবেন, যেমন হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি, অনুরাধা পাটেল, উৎপল দত্ত, নেক্সট তরুণ কুমার, নেক্সট প্রদীপ কুমার, নেক্সট রাকেশ বেদি, নেক্সট চাঁদ ওসমানিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মের মধ্যে এবং প্রসেনজিৎ চ্যাটার্জিকে আপনারা মেন লিড রোল রূপে এই ফিল্মের মধ্যে আপনারা দেখতে পাবেন। সো কাজ সম্বন্ধে বলি তো কাজ হচ্ছে আপনারা অনেকেই কাজ দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি। সো রেফারেন্স হচ্ছে এই ফিল্মের মধ্যে আপনারা আউট অফ 3 রেফারেন্স এই ফিল্মের মধ্যে আপনারা দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা 3টা রেফারেন্স এই ফিল্মে হচ্ছে দেখতে পাবেন। সো এই ফিল্ম যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে এবং এই ফিল্মকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলবো সেটা হচ্ছে জ্যোতি মুভি। সো জ্যোতি মুভি সম্বন্ধে আজ আমি বলতে যাবো, এটা হচ্ছে বেঙ্গলি ক্রিয়েটেড একটা ফিল্ম এবং এই মুভিকে যেটা হচ্ছে 1988-এ ক্রিয়েট করা হয়েছিল। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে জ্যোতি মুভি সম্বন্ধে। সো জ্যোতি মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আমি আপনাদের বলতে যাবো, সো জ্যোতি মুভি ইজ এ 1988 বেঙ্গলি ফিল্ম ডাইরেক্টেড বাই শারদা কুমার অ্যান্ড প্রোডিউস বাই আশিস রয়, অ্যান্ড দি ফিল্ম ফিউচার অ্যাক্টরেস প্রসূন চ্যাটার্জি অ্যান্ড অনুরাধা পাটেল ইন দি লিড রোল। সো মিউজিক অফ দি ফিল্ম হ্যাজ বিন কম্পোজ বাই স্বপন জাগমোহন, অ্যান্ড দিস ফিল্ম অলসো ডাবড ইন হিন্দি অ্যাজ অ্যাম্বার 1984-এ। সো নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি। তো ডাইরেক্টর বাই আপনার শারদা কুমারকে দেখতে পাবেন এবং প্রোডিউস বাই আশিস রয়, অ্যান্ড স্টারিং সম্বন্ধে বলতে আপনার প্রসূন চ্যাটার্জি অ্যান্ড অনুরাধা পাটেল, অ্যান্ড নেক্সট উৎপল দত্ত, অ্যান্ড নেক্সট তরুণ কুমার, নেক্সট রাকেশ বেদিকে দেখতে পাবেন। নেক্সট ফিল্মের মিউজিক বাই সম্বন্ধে বলি তো স্বপন জাগমোহন, অ্যান্ড এই ফিল্মের ডিস্ট্রিবিউটার বাই সম্বন্ধে বলি তো আপনারা অ্যাঞ্জেল ভিডিও এই ফিল্মের ডিস্ট্রিবিউটার দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের রিলিজ ডেট সম্বন্ধে বলি। সো রিলিজ ডেট হচ্ছে এটা হচ্ছে 1988-এ একে রিলিজ করা হয়েছিল এবং নেক্সট হচ্ছে রানিং টাইম হতে চলেছে 2:01:21, অ্যান্ড কাউন্ট্রি বেস হচ্ছে এর ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে এর বেঙ্গলি এবং বাজেট হচ্ছে এই ফিল্মের 3 লাখ এবং কিন্তু বক্স অফিস থেকে এই ফিল্ম ইনকাম করেছে 3.50 লাখ পর্যন্ত এই ফিল্মটা হচ্ছে বক্স অফিসে ইনকাম করেছে। সো এই ফিল্মে যেটা হচ্ছে রিলিজ করা হয়েছিল 1988-এ। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের কাজ সম্বন্ধে বলি। তো কাজ হচ্ছে আপনারা এই ফিল্মের মধ্যে অনেকে কাজ দেখতে পাবেন, যেমন হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি, অনুরাধা পাটেল, উৎপল দত্ত, নেক্সট তরুণ কুমার, নেক্সট প্রদীপ কুমার, নেক্সট রাকেশ বেদি, নেক্সট চাঁদ ওসমানিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মের মধ্যে এবং প্রসেনজিৎ চ্যাটার্জিকে আপনারা মেন লিড রোল রূপে এই ফিল্মের মধ্যে আপনারা দেখতে পাবেন। সো কাজ সম্বন্ধে বলি তো কাজ হচ্ছে আপনারা অনেকেই কাজ দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি। সো রেফারেন্স হচ্ছে এই ফিল্মের মধ্যে আপনারা আউট অফ 3 রেফারেন্স এই ফিল্মের মধ্যে আপনারা দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা 3টা রেফারেন্স এই ফিল্মে হচ্ছে দেখতে পাবেন। সো এই ফিল্ম যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে এবং এই ফিল্মকে আপনারা সবাই দেখবেন।
সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলবো সেটা হচ্ছে জ্যোতি মুভি। সো জ্যোতি মুভি সম্বন্ধে আজ আমি বলতে যাবো, এটা হচ্ছে বেঙ্গলি ক্রিয়েটেড একটা ফিল্ম এবং এই মুভিকে যেটা হচ্ছে 1988-এ ক্রিয়েট করা হয়েছিল। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো, যেটা হচ্ছে জ্যোতি মুভি সম্বন্ধে। সো জ্যোতি মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আমি আপনাদের বলতে যাবো, সো জ্যোতি মুভি ইটস এ 1988 বেঙ্গলি ফিল্ম, ডাইরেক্টেড বাই শারদা কুমার অ্যান্ড প্রোডিউস বাই আশিস রয়, অ্যান্ড দি ফিল্ম ফিউচার অ্যাক্টরেস প্রসেনজিৎ চ্যাটার্জি অ্যান্ড অনুরাধা পাটেল ইন দি লিড রোল। সো মিউজিক অফ দি ফিল্ম হ্যাজ বিন কম্পোজ বাই স্বপন জগমোহন, অ্যান্ড দিস ফিল্ম অলসো ডাবড ইন হিন্দি অ্যাজ অ্যাম্বার 1984-এ। সো নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি। তো ডাইরেক্টর বাই আপনার শারদা খা কুমারকে দেখতে পাবেন এবং প্রডিউস বাই আশিস রয়, অ্যান্ড স্টারিং সম্বন্ধে বলি তো আপনার প্রসেনজিৎ চ্যাটার্জি অ্যান্ড অনুরাধা পাটেল, নেক্সট উৎপল দত্ত, অ্যান্ড নেক্সট তরুণ কুমার, নেক্সট রাকেশ বেদিকে দেখতে পাবেন। নেক্সট ফিল্মের মিউজিক বাই সম্বন্ধে বলি তো স্বপন জগমোহন, অ্যান্ড এই ফিল্মের ডিস্ট্রিবিউটর বাই সম্বন্ধে বলি তো আপনারা অ্যাঞ্জেল ভিডিও এই ফিল্মের ডিস্ট্রিবিউটর দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের রিলিজ ডেট সম্বন্ধে বলি। সো রিলিজ ডেট হচ্ছে এটা হচ্ছে 1988-এ একে রিলিজ করা হয়েছিল, এবং নেক্সট হচ্ছে রানিং টাইম হতে চলেছে 2:01:21, অ্যান্ড কান্ট্রি বেস হচ্ছে এর ইন্ডিয়া, এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে এর বেঙ্গলি, এবং বাজেট হচ্ছে এই ফিল্মের 3 লাখ, এবং কিন্তু বক্স অফিস থেকে এই ফিল্ম ইনকাম করেছে 3.50 লাখ পর্যন্ত। এই ফিল্মটা হচ্ছে বক্স অফিসে ইনকাম করেছে। সো এই ফিল্মে যেটা হচ্ছে রিলিজ করা হয়েছিল 1988-এ। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের কাজ সম্বন্ধে বলি। তো কাজ হচ্ছে আপনারা এই ফিল্মের মধ্যে অনেকে কাজ দেখতে পাবেন, যেমন হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি, অনুরাধা পাটেল, উৎপল দত্ত, নেক্সট তরুণ কুমার, নেক্সট প্রদীপ কুমার, নেক্সট রাকেশ বেদি, নেক্সট চাঁদ ওসমানিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মের মধ্যে, এবং প্রসেনজিৎ চ্যাটার্জিকে আপনারা মেন লিড রূপে এই ফিল্মের মধ্যে আপনারা দেখতে পাবেন। সো কাজ সম্বন্ধে বলি তো কাজ হচ্ছে আপনারা অনেকেই কাজ দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি। সো রেফারেন্স হচ্ছে এই ফিল্মের মধ্যে আপনারা আউট অফ 3 রেফারেন্স এই ফিল্মের মধ্যে আপনারা দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা 3টা রেফারেন্স এই ফিল্মে হচ্ছে দেখতে পাবেন। সো এই ফিল্ম যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, এবং এই ফিল্মকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলবো সেটা হচ্ছে জ্যোতি মুভি। সো জ্যোতি মুভি সম্বন্ধে আজ আমি বলতে যাবো, এটা হচ্ছে বেঙ্গলি ক্রিয়েটেড একটা ফিল্ম এবং এই মুভিকে যেটা হচ্ছে 1988-এ ক্রিয়েট করা হয়েছিল। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো, যেটা হচ্ছে জ্যোতি মুভি সম্বন্ধে। সো জ্যোতি মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আমি আপনাদের বলতে যাবো, সো জ্যোতি মুভি ইটস এ 1988 বেঙ্গলি ফিল্ম, ডাইরেক্টেড বাই শারদা কুমার, অ্যান্ড প্রোডিউস বাই আশিস রয়, অ্যান্ড দি ফিল্ম ফিউচার অ্যাক্টরেস প্রসেনজিৎ চ্যাটার্জি অ্যান্ড অনুরাধা পাটেল ইন দি লিড রোল। সো মিউজিক অফ দি ফিল্ম হ্যাজ বিন কম্পোজ বাই স্বপন জগমোহন, অ্যান্ড দিস ফিল্ম অলসো ডাবড ইন হিন্দি অ্যাজ অ্যাম্বার 1984-এ। সো নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি। তো ডাইরেক্টর বাই আপনার শারদা খা কুমারকে দেখতে পাবেন, এবং প্রোডিউস বাই আশিস রয়, অ্যান্ড স্টারিং সম্বন্ধে বলি তো আপনার প্রসেনজিৎ চ্যাটার্জি অ্যান্ড অনুরাধা পাটেল, নেক্সট উৎপল দত্ত, অ্যান্ড নেক্সট তরুণ কুমার, নেক্সট রাকেশ বেদিকে দেখতে পাবেন। নেক্সট ফিল্মের মিউজিক বাই সম্বন্ধে বলি তো স্বপন জগমোহন, অ্যান্ড এই ফিল্মের ডিস্ট্রিবিউটর বাই সম্বন্ধে বলি তো আপনারা অ্যাঞ্জেল ভিডিও এই ফিল্মের ডিস্ট্রিবিউটর দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের রিলিজ ডেট সম্বন্ধে বলি। সো রিলিজ ডেট হচ্ছে এটা হচ্ছে 1988-এ একে রিলিজ করা হয়েছিল, এবং নেক্সট হচ্ছে রানিং টাইম হতে চলেছে 2:01:21, অ্যান্ড কান্ট্রি বেস হচ্ছে এর ইন্ডিয়া, এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে এর বেঙ্গলি, এবং বাজেট হচ্ছে এই ফিল্মের 3 লাখ, এবং কিন্তু বক্স অফিস থেকে এই ফিল্ম ইনকাম করেছে 3.50 লাখ পর্যন্ত। এই ফিল্মটা হচ্ছে বক্স অফিসে ইনকাম করেছে। সো এই ফিল্মে যেটা হচ্ছে রিলিজ করা হয়েছিল 1988-এ। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের কাজ সম্বন্ধে বলি। তো কাজ হচ্ছে আপনারা এই ফিল্মের মধ্যে অনেকে কাজ দেখতে পাবেন, যেমন হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি, অনুরাধা পাটেল, উৎপল দত্ত, নেক্সট তরুণ কুমার, নেক্সট প্রদীপ কুমার, নেক্সট রাকেশ বেদি, নেক্সট চাঁদ ওসমানিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মের মধ্যে, এবং প্রসেনজিৎ চ্যাটার্জিকে আপনারা মেন লিড রূপে এই ফিল্মের মধ্যে আপনারা দেখতে পাবেন। সো কাজ সম্বন্ধে বলি তো কাজ হচ্ছে আপনারা অনেকেই কাজ দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি। সো রেফারেন্স হচ্ছে এই ফিল্মের মধ্যে আপনারা আউট অফ 3 রেফারেন্স এই ফিল্মের মধ্যে আপনারা দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা 3টা রেফারেন্স এই ফিল্মে হচ্ছে দেখতে পাবেন। সো এই ফিল্ম যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, এবং এই ফিল্মকে আপনারা সবাই দেখবেন।
সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলবো সেটা হচ্ছে জ্যোতি মুভি। সো জ্যোতি মুভি সম্বন্ধে আজ আমি বলতে যাবো, এটা হচ্ছে বেঙ্গলি ক্রিয়েটেড একটা ফিল্ম এবং এই মুভিকে যেটা হচ্ছে 1988-এ ক্রিয়েট করা হয়েছিল। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো, যেটা হচ্ছে জ্যোতি মুভি সম্বন্ধে। সো জ্যোতি মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আমি আপনাদের বলতে যাবো, সো জ্যোতি মুভি ইজ এ 1988 বেঙ্গলি ফিল্ম ডাইরেক্টেড বাই শারদা কুমার অ্যান্ড প্রডিউসড বাই আশিস রয়, অ্যান্ড দি ফিল্ম ফিউচার অ্যাক্টরেস প্রসেন চ্যাটার্জি অ্যান্ড অনুরাধা পাটেল ইন দি লিড রোল। সো মিউজিক অফ দি ফিল্ম হ্যাজ বিন কম্পোজ বাই স্বপন জাগমোহন, অ্যান্ড দিস ফিল্ম অলসো ডাবড ইন হিন্দি অ্যাজ অ্যাম্বার 1984-এ। সো নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি। তো ডাইরেক্টর বাই আপনার শারদা খারকুমারকে দেখতে পাবেন এবং প্রডিউস বাই আশিস রয়, অ্যান্ড স্টারিং সম্বন্ধে বলতে আপনার প্রসেন চ্যাটার্জি অ্যান্ড অনুরাধা পাটেল, নেক্সট উৎপল দত্ত, নেক্সট তরুণ কুমার, নেক্সট রাকেশ পেদিকে দেখতে পাবেন। নেক্সট ফিল্মের মিউজিক বাই সম্বন্ধে বলি তো স্বপন জাগমোহন, অ্যান্ড এই ফিল্মের ডিস্ট্রিবিউটার বাই সম্বন্ধে বলি তো আপনারা অ্যাঞ্জেল ভিডিও এই ফিল্মের ডিস্ট্রিবিউটার দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের রিলিজ ডেট সম্বন্ধে বলি। সো রিলিজ ডেট হচ্ছে এটা হচ্ছে 1988-এ একে রিলিজ করা হয়েছিল, এবং নেক্সট হচ্ছে রানিটের মতো চলেছে 2:01:21, অ্যান্ড কাউন্ট্রি বেস হচ্ছে ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি, এবং বাজেট হচ্ছে এই ফিল্মের 3 লাখ, এবং কিন্তু বক্স অফিস থেকে ফিল্ম ইনকাম করেছে 3.50 লাখ পর্যন্ত এই ফিল্মটা হচ্ছে বক্স অফিসে ইনকাম করেছে। সো এই ফিল্মে যেটা হচ্ছে রিলিজ করা হয়েছিল 1988-এ। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের কাস্ট সম্বন্ধে বলি। তো কাস্ট হচ্ছে আপনারা এই ফিল্মের মধ্যে অনেকে কাজ দেখতে পাবেন, যেমন হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি, অনুরাধা পাটেল, উৎপল দত্ত, নেক্সট তরুণ কুমার, নেক্সট প্রদীপ কুমার, নেক্সট রাকেশ বেদি, নেক্সট চাঁদ ওসমানিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মের মধ্যে, এবং প্রসেনজিৎ চ্যাটার্জিকে আপনারা মেন লিড রূপে এই ফিল্মের মধ্যে আপনারা দেখতে পাবেন। সো কাস্ট সম্বন্ধে বলি তো কাস্ট হচ্ছে আপনারা অনেকেই কাজ দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি। সো রেফারেন্স হচ্ছে এই ফিল্মের মধ্যে আপনারা আউট অফ 3 রেফারেন্স এই ফিল্মের মধ্যে আপনারা দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা 3টা রেফারেন্স এই ফিল্মে হচ্ছে দেখতে পাবেন। সো এই ফিল্ম যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, এবং এই ফিল্মকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলবো সেটা হচ্ছে জ্যোতি মুভি। সো জ্যোতি মুভি সম্বন্ধে আজ আমি বলতে যাবো, এটা হচ্ছে বেঙ্গলি ক্রিয়েটেড একটা ফিল্ম এবং এই মুভিকে যেটা হচ্ছে 1988-এ ক্রিয়েট করা হয়েছিল। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো, যেটা হচ্ছে জ্যোতি মুভি সম্বন্ধে। সো জ্যোতি মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আমি আপনাদের বলতে যাবো, সো জ্যোতি মুভি ইজ এ 1988 বেঙ্গলি ফিল্ম ডাইরেক্টেড বাই শারদা কুমার অ্যান্ড প্রডিউস বাই আশিস রয়, অ্যান্ড দি ফিল্ম ফিউচার অ্যাক্টরেস প্রসেন চ্যাটার্জি অ্যান্ড অনুরাধা পাটেল ইন দি লিড রোল। সো মিউজিক অফ দি ফিল্ম হ্যাজ বিন কম্পোজ বাই স্বপন জাগমোহন, অ্যান্ড দিস ফিল্ম অলসো ডাবড ইন হিন্দি অ্যাজ অ্যাম্বার 1984-এ। সো নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি। তো ডাইরেক্টর বাই আপনার শারদা খারকুমারকে দেখতে পাবেন এবং প্রডিউস বাই আশিস রয়, অ্যান্ড স্টারিং সম্বন্ধে বলি তো আপনার প্রসেন চ্যাটার্জি অ্যান্ড অনুরাধা পাটেল, নেক্সট উৎপল দত্ত, নেক্সট তরুণ কুমার, নেক্সট রাকেশ পেদিকে দেখতে পাবেন। নেক্সট ফিল্মের মিউজিক বাই সম্বন্ধে বলি তো স্বপন জাগমোহন, অ্যান্ড এই ফিল্মের ডিস্ট্রিবিউটার বাই সম্বন্ধে বলি তো আপনারা অ্যাঞ্জেল ভিডিও এই ফিল্মের ডিস্ট্রিবিউটার দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের রিলিজ ডেট সম্বন্ধে বলি। সো রিলিজ ডেট হচ্ছে এটা হচ্ছে 1988-এ একে রিলিজ করা হয়েছিল, এবং নেক্সট হচ্ছে রানিটের মতো চলেছে 2:01:21, অ্যান্ড কাউন্ট্রি বেস হচ্ছে ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি, এবং বাজেট হচ্ছে এই ফিল্মের 3 লাখ, এবং কিন্তু বক্স অফিস থেকে ফিল্ম ইনকাম করেছে 3.50 লাখ পর্যন্ত এই ফিল্মটা হচ্ছে বক্স অফিসে ইনকাম করেছে। সো এই ফিল্মে যেটা হচ্ছে রিলিজ করা হয়েছিল 1988-এ। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের কাজ সম্বন্ধে বলি। তো কাজ হচ্ছে আপনারা এই ফিল্মের মধ্যে অনেকে কাজ দেখতে পাবেন, যেমন হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি, অনুরাধা পাটেল, উৎপল দত্ত, নেক্সট তরুণ কুমার, নেক্সট প্রদীপ কুমার, নেক্সট রাকেশ বেদি, নেক্সট চাঁদ ওসমানিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মের মধ্যে, এবং প্রসেনজিৎ চ্যাটার্জিকে আপনারা মেন লিড রূপে এই ফিল্মের মধ্যে আপনারা দেখতে পাবেন। সো কাজ সম্বন্ধে বলি তো কাজ হচ্ছে আপনারা অনেকেই কাজ দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি। সো রেফারেন্স হচ্ছে এই ফিল্মের মধ্যে আপনারা আউট অফ 3 রেফারেন্স এই ফিল্মের মধ্যে আপনারা দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা 3টা রেফারেন্স এই ফিল্মে হচ্ছে দেখতে পাবেন। সো এই ফিল্ম যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, এবং এই ফিল্মকে আপনারা সবাই দেখবেন।
সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলবো সেটা হচ্ছে জ্যোতি মুভি। সো জ্যোতি মুভি সম্বন্ধে আজ আমি বলতে যাবো। এটা হচ্ছে বেঙ্গলি ক্রিয়েটেড একটা ফিল্ম এবং এই মুভিকে যেটা হচ্ছে 1988-এ ক্রিয়েট করা হয়েছিল। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো, যেটা হচ্ছে জ্যোতি মুভি সম্বন্ধে। সো জ্যোতি মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আমি আপনাদের বলতে যাবো। সো জ্যোতি মুভি ইজ এ 1988 বেঙ্গলি ফিল্ম, ডাইরেক্টেড বাই শারদা কুমার অ্যান্ড প্রোডিউসড বাই আশিস রয়, অ্যান্ড দি ফিল্ম ফিউচার অ্যাক্টরেস প্রসেন চ্যাটার্জি অ্যান্ড অনুরাধা পাটেল ইন দি লিড রোল। সো মিউজিক অফ দি ফিল্ম হ্যাজ বিন কম্পোজ বাই স্বপন জাগমোহন, অ্যান্ড দিস ফিল্ম অলসো ডাবড ইন হিন্দি অ্যাজ অ্যাম্বার 1984-এ। সো নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি। তো ডাইরেক্টর বাই আপনার শারদা খারকুমারকে দেখতে পাবেন এবং প্রোডিউস বাই আশিস রয়। অ্যান্ড স্টার সম্বন্ধে বলতে আপনার প্রসেন চ্যাটার্জি অ্যান্ড অনুরাধা পাটেল, নেক্সট উৎপল দত্ত, অ্যান্ড নেক্সট তরুণ কুমার, নেক্সট রাকেশ বেদিকে দেখতে পাবেন। নেক্সট ফিল্মের মিউজিক বাই সম্বন্ধে বলি তো স্বপন জাগমোহন। অ্যান্ড এই ফিল্মের ডিস্ট্রিবিউটার বাই সম্বন্ধে বলি তো আপনারা অ্যাঞ্জেল ভিডিও এই ফিল্মের ডিস্ট্রিবিউটার দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের রিলিজ ডেট সম্বন্ধে বলি। সো রিলিজ ডেট হচ্ছে এটা হচ্ছে 1988-এ একে রিলিজ করা হয়েছিল এবং নেক্সট হচ্ছে রানিং টাইম হতে চলেছে 2:01:21। অ্যান্ড কাউন্ট্রি বেস হচ্ছে ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি এবং বাজেট হচ্ছে এই ফিল্মের 3 লাখ এবং কিন্তু বক্স অফিস থেকে ফিল্ম ইনকাম করেছে 3.50 লাখ পর্যন্ত। এই ফিল্মটা হচ্ছে বক্স অফিসে ইনকাম করেছে। সো এই ফিল্মে যেটা হচ্ছে রিলিজ করা হয়েছিল 1988-এ। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের কাজ সম্বন্ধে বলি। তো কাজ হচ্ছে আপনারা এই ফিল্মের মধ্যে অনেকে কাজ দেখতে পাবেন, যেমন হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি, অনুরাধা পাটেল, উৎপল দত্ত, নেক্সট তরুণ কুমার, নেক্সট প্রদীপ কুমার, নেক্সট রাকেশ বেদি, নেক্সট চাঁদ ওসমানিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মের মধ্যে এবং প্রসেনজিৎ চ্যাটার্জিকে আপনারা মেন লিড রূপে এই ফিল্মের মধ্যে আপনারা দেখতে পাবেন। সো কাজ সম্বন্ধে বলি তো কাজ হচ্ছে আপনারা অনেকেই কাজ দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি। সো রেফারেন্স হচ্ছে এই ফিল্মের মধ্যে আপনারা আউট অফ 3 রেফারেন্স এই ফিল্মের মধ্যে আপনারা দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা 3টা রেফারেন্স এই ফিল্মে হচ্ছে দেখতে পাবেন। সো এই ফিল্ম যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে এবং এই ফিল্মকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলবো সেটা হচ্ছে জ্যোতি মুভি। সো জ্যোতি মুভি সম্বন্ধে আজ আমি বলতে যাবো। এটা হচ্ছে বেঙ্গলি ক্রিয়েটেড একটা ফিল্ম এবং এই মুভিকে যেটা হচ্ছে 1988-এ ক্রিয়েট করা হয়েছিল। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো, যেটা হচ্ছে জ্যোতি মুভি সম্বন্ধে। সো জ্যোতি মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আমি আপনাদের বলতে যাবো। সো জ্যোতি মুভি ইজ এ 1988 বেঙ্গলি ফিল্ম, ডাইরেক্টেড বাই শারদা কুমার অ্যান্ড প্রোডিউস বাই আশিস রয়, অ্যান্ড দি ফিল্ম ফিউচার অ্যাক্টরেস প্রসেন চ্যাটার্জি অ্যান্ড অনুরাধা পাটেল ইন দি লিড রোল। সো মিউজিক অফ দি ফিল্ম হ্যাজ বিন কম্পোজ বাই স্বপন জাগমোহন, অ্যান্ড দিস ফিল্ম অলসো ডাবড ইন হিন্দি অ্যাজ অ্যাম্বার 1984-এ। সো নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি। তো ডাইরেক্টর বাই আপনার শারদা খারকুমারকে দেখতে পাবেন এবং প্রোডিউস বাই আশিস রয়। অ্যান্ড স্টার সম্বন্ধে বলতে আপনার প্রসেন চ্যাটার্জি অ্যান্ড অনুরাধা পাটেল, নেক্সট উৎপল দত্ত, অ্যান্ড নেক্সট তরুণ কুমার, নেক্সট রাকেশ বেদিকে দেখতে পাবেন। নেক্সট ফিল্মের মিউজিক বাই সম্বন্ধে বলি তো স্বপন জাগমোহন। অ্যান্ড এই ফিল্মের ডিস্ট্রিবিউটার বাই সম্বন্ধে বলি তো আপনারা অ্যাঞ্জেল ভিডিও এই ফিল্মের ডিস্ট্রিবিউটার দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের রিলিজ ডেট সম্বন্ধে বলি। সো রিলিজ ডেট হচ্ছে এটা হচ্ছে 1988-এ একে রিলিজ করা হয়েছিল এবং নেক্সট হচ্ছে রানিং টাইম হতে চলেছে 2:01:21। অ্যান্ড কাউন্ট্রি বেস হচ্ছে ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি এবং বাজেট হচ্ছে এই ফিল্মের 3 লাখ এবং কিন্তু বক্স অফিস থেকে ফিল্ম ইনকাম করেছে 3.50 লাখ পর্যন্ত। এই ফিল্মটা হচ্ছে বক্স অফিসে ইনকাম করেছে। সো এই ফিল্মে যেটা হচ্ছে রিলিজ করা হয়েছিল 1988-এ। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের কাজ সম্বন্ধে বলি। তো কাজ হচ্ছে আপনারা এই ফিল্মের মধ্যে অনেকে কাজ দেখতে পাবেন, যেমন হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি, অনুরাধা পাটেল, উৎপল দত্ত, নেক্সট তরুণ কুমার, নেক্সট প্রদীপ কুমার, নেক্সট রাকেশ বেদি, নেক্সট চাঁদ ওসমানিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মের মধ্যে এবং প্রসেনজিৎ চ্যাটার্জিকে আপনারা মেন লিড রূপে এই ফিল্মের মধ্যে আপনারা দেখতে পাবেন। সো কাজ সম্বন্ধে বলি তো কাজ হচ্ছে আপনারা অনেকেই কাজ দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি। সো রেফারেন্স হচ্ছে এই ফিল্মের মধ্যে আপনারা আউট অফ 3 রেফারেন্স এই ফিল্মের মধ্যে আপনারা দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা 3টা রেফারেন্স এই ফিল্মে হচ্ছে দেখতে পাবেন। সো এই ফিল্ম যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে এবং এই ফিল্মকে আপনারা সবাই দেখবেন।
সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলবো সেটা হচ্ছে জ্যোতি মুভি। সো জ্যোতি মুভি সম্বন্ধে আজ আমি বলতে যাবো, এটা হচ্ছে বেঙ্গলি ক্রিয়েটেড একটা ফিল্ম এবং এই মুভিকে যেটা হচ্ছে 1988-এ ক্রিয়েট করা হয়েছিল। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো, যেটা হচ্ছে জ্যোতি মুভি সম্বন্ধে। সো জ্যোতি মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আমি আপনাদের বলতে যাবো, সো জ্যোতি মুভি ইজ এ 1988 বেঙ্গলি ফিল্ম ডাইরেক্টেড বাই শব্দা কুমার অ্যান্ড প্রোডিউস বাই আশিস রয়, অ্যান্ড দি ফিল্ম ফিউচার অ্যাক্টরেস প্রসেন চ্যাটার্জি অ্যান্ড অনুরাধা পাটেল ইন দি লিড রোল। সো মিউজিক অফ দি ফিল্ম হ্যাজ বিন কম্পোজ বাই স্বপন জাগমোহন, অ্যান্ড দিস ফিল্ম অলসো ডাবড ইন হিন্দি অ্যাজ অ্যাম্বার 1984-এ। সো নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি। তো ডাইরেক্টর বাই আপনার শব্দা খা কুমারকে দেখতে পাবেন এবং প্রডিউস বাই আশিস রয়, অ্যান্ড স্টারিং সম্বন্ধে বলি তো আপনার প্রসেন চ্যাটার্জি অ্যান্ড অনুরাধা পাটেল, অ্যান্ড নেক্সট উৎপল দত্ত, অ্যান্ড নেক্সট তরুণ কুমার, নেক্সট রাকেশ বেদিকে দেখতে পাবেন। নেক্সট ফিল্মের মিউজিক বাই সম্বন্ধে বলি তো স্বপন জাগমোহন, অ্যান্ড এই ফিল্মের ডিস্ট্রিবিউটার বাই সম্বন্ধে বলি তো আপনারা অ্যাঞ্জেল ভিডিও এই ফিল্মের ডিস্ট্রিবিউটার দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের রিলিজ ডেট সম্বন্ধে বলি। সো রিলিজ ডেট হচ্ছে এটা হচ্ছে 1988-এ একে রিলিজ করা হয়েছিল এবং নেক্সট হচ্ছে রানিং টাইম হতে চলেছে 2:01:21, অ্যান্ড কাউন্ট্রি বেস হচ্ছে এর ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে এর বেঙ্গলি এবং বাজেট হচ্ছে এই ফিল্মের 3 লাখ এবং কিন্তু বক্স অফিস থেকে ফিল্ম ইনকাম করেছে 3.50 লাখ পর্যন্ত এই ফিল্মটা হচ্ছে বক্স অফিসে ইনকাম করেছে। সো এই ফিল্মে যেটা হচ্ছে রিলিজ করা হয়েছিল 1988-এ। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের কাজ সম্বন্ধে বলি তো কাজ হচ্ছে আপনারা এই ফিল্মের মধ্যে অনেকে কাজ দেখতে পাবেন, যেমন হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি, অনুরাধা পাটেল, উৎপল দত্ত, নেক্সট তরুণ কুমার, নেক্সট প্রদীপ কুমার, নেক্সট রাকেশ বেদি, নেক্সট চাঁদ ওসমানিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মের মধ্যে এবং প্রসেনজিৎ চ্যাটার্জিকে আপনারা মেন লিড রূপে এই ফিল্মের মধ্যে আপনারা দেখতে পাবেন। সো কাজ সম্বন্ধে বলি তো কাজ হচ্ছে আপনারা অনেকেই কাজ দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি। সো রেফারেন্স হচ্ছে এই ফিল্মের মধ্যে আপনারা আউট অফ 3 রেফারেন্স এই ফিল্মের মধ্যে আপনারা দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা 3টা রেফারেন্স এই ফিল্মে হচ্ছে দেখতে পাবেন। সো এই ফিল্ম যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে এবং এই ফিল্মকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলবো সেটা হচ্ছে জ্যোতি মুভি। সো জ্যোতি মুভি সম্বন্ধে আজ আমি বলতে যাবো, এটা হচ্ছে বেঙ্গলি ক্রিয়েটেড একটা ফিল্ম এবং এই মুভিকে যেটা হচ্ছে 1988-এ ক্রিয়েট করা হয়েছিল। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো, যেটা হচ্ছে জ্যোতি মুভি সম্বন্ধে। সো জ্যোতি মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আমি আপনাদের বলতে যাবো, সো জ্যোতি মুভি ইজ এ 1988 বেঙ্গলি ফিল্ম ডাইরেক্টেড বাই শব্দা কুমার অ্যান্ড প্রোডিউস বাই আশিস রয়, অ্যান্ড দি ফিল্ম ফিউচার অ্যাক্টরেস প্রসেন চ্যাটার্জি অ্যান্ড অনুরাধা পাটেল ইন দি লিড রোল। সো মিউজিক অফ দি ফিল্ম হ্যাজ বিন কম্পোজ বাই স্বপন জাগমোহন, অ্যান্ড দিস ফিল্ম অলসো ডাবড ইন হিন্দি অ্যাজ অ্যাম্বার 1984-এ। সো নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি। তো ডাইরেক্টর বাই আপনার শব্দা খা কুমারকে দেখতে পাবেন এবং প্রডিউস বাই আশিস রয়, অ্যান্ড স্টারিং সম্বন্ধে বলি তো আপনার প্রসেন চ্যাটার্জি অ্যান্ড অনুরাধা পাটেল, অ্যান্ড নেক্সট উৎপল দত্ত, অ্যান্ড নেক্সট তরুণ কুমার, নেক্সট রাকেশ বেদিকে দেখতে পাবেন। নেক্সট ফিল্মের মিউজিক বাই সম্বন্ধে বলি তো স্বপন জাগমোহন, অ্যান্ড এই ফিল্মের ডিস্ট্রিবিউটার বাই সম্বন্ধে বলি তো আপনারা অ্যাঞ্জেল ভিডিও এই ফিল্মের ডিস্ট্রিবিউটার দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের রিলিজ ডেট সম্বন্ধে বলি। সো রিলিজ ডেট হচ্ছে এটা হচ্ছে 1988-এ একে রিলিজ করা হয়েছিল এবং নেক্সট হচ্ছে রানিং টাইম হতে চলেছে 2:01:21, অ্যান্ড কাউন্ট্রি বেস হচ্ছে এর ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে এর বেঙ্গলি এবং বাজেট হচ্ছে এই ফিল্মের 3 লাখ এবং কিন্তু বক্স অফিস থেকে ফিল্ম ইনকাম করেছে 3.50 লাখ পর্যন্ত এই ফিল্মটা হচ্ছে বক্স অফিসে ইনকাম করেছে। সো এই ফিল্মে যেটা হচ্ছে রিলিজ করা হয়েছিল 1988-এ। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের কাজ সম্বন্ধে বলি। তো কাজ হচ্ছে আপনারা এই ফিল্মের মধ্যে অনেকে কাজ দেখতে পাবেন, যেমন হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি, অনুরাধা পাটেল, উৎপল দত্ত, নেক্সট তরুণ কুমার, নেক্সট প্রদীপ কুমার, নেক্সট রাকেশ বেদি, নেক্সট চাঁদ ওসমানিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মের মধ্যে এবং প্রসেনজিৎ চ্যাটার্জিকে আপনারা মেন লিড রূপে এই ফিল্মের মধ্যে আপনারা দেখতে পাবেন। সো কাজ সম্বন্ধে বলি তো কাজ হচ্ছে আপনারা অনেকেই কাজ দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি। সো রেফারেন্স হচ্ছে এই ফিল্মের মধ্যে আপনারা আউট অফ 3 রেফারেন্স এই ফিল্মের মধ্যে আপনারা দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা 3টা রেফারেন্স এই ফিল্মে হচ্ছে দেখতে পাবেন। সো এই ফিল্ম যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে এবং এই ফিল্মকে আপনারা সবাই দেখবেন।
সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলবো সেটা হচ্ছে জ্যোতি মুভি। সো জ্যোতি মুভি সম্বন্ধে আজ আমি বলতে যাবো, এটা হচ্ছে বেঙ্গলি ক্রিয়েটেড একটা ফিল্ম এবং এই মুভিকে যেটা হচ্ছে 1988-এ ক্রিয়েট করা হয়েছিল। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো, যেটা হচ্ছে জ্যোতি মুভি সম্বন্ধে। সো জ্যোতি মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আমি আপনাদের বলতে যাবো, সো জ্যোতি মুভি ইজ এ 1988 বেঙ্গলি ফিল্ম ডাইরেক্টেড বাই শারদা কুমার অ্যান্ড প্রোডিউস বাই আশিস রয়, অ্যান্ড দি ফিল্ম ফিউচার অ্যাক্টরেস প্রসেন চ্যাটার্জি অ্যান্ড অনুরাধা পাটেল ইন দি লিড রোল। সো মিউজিক অফ দি ফিল্ম হ্যাজ বিন কম্পোজ বাই স্বপন জাগমোহন, অ্যান্ড দিস ফিল্ম অলসো ডাবড ইন হিন্দি অ্যাজ অ্যাম্বার 1984-এ। সো নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি। তো ডাইরেক্টর বাই আপনার শারদা খারকুমারকে দেখতে পাবেন এবং প্রোডিউস বাই আশিস রয়, অ্যান্ড স্টারিং সম্বন্ধে বলতে আপনার প্রসেন চ্যাটার্জি অ্যান্ড অনুরাধা পাটেল, নেক্সট উৎপল দত্ত, অ্যান্ড নেক্সট তরুণ কুমার, নেক্সট রাকেশ বেদিকে দেখতে পাবেন। নেক্সট ফিল্মের মিউজিক বাই সম্বন্ধে বলি তো স্বপন জাগমোহন, অ্যান্ড এই ফিল্মের ডিস্ট্রিবিউটার বাই সম্বন্ধে বলি তো আপনারা অ্যাঞ্জেল ভিডিও এই ফিল্মের ডিস্ট্রিবিউটার দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের রিলিজ ডেট সম্বন্ধে বলি। সো রিলিজ ডেট হচ্ছে এটা হচ্ছে 1988-এ একে রিলিজ করা হয়েছিল, এবং নেক্সট হচ্ছে রানিটের মতো চলেছে 2:01:21, অ্যান্ড কাউন্ট্রি বেস হচ্ছে ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি, এবং বাজেট হচ্ছে এই ফিল্মের 3 লাখ, এবং কিন্তু বক্স অফিস থেকে ফিল্ম ইনকাম করেছে 3.50 লাখ পর্যন্ত এই ফিল্মটা হচ্ছে বক্স অফিসে ইনকাম করেছে। সো এই ফিল্মে যেটা হচ্ছে রিলিজ করা হয়েছিল 1988-এ। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের কাস্ট সম্বন্ধে বলি। তো কাস্ট হচ্ছে আপনারা এই ফিল্মের মধ্যে অনেকে কাজ দেখতে পাবেন, যেমন হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি, অনুরাধা পাটেল, উৎপল দত্ত, নেক্সট তরুণ কুমার, নেক্সট প্রদীপ কুমার, নেক্সট রাকেশ বেদি, নেক্সট চাঁদ ওসমানিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মের মধ্যে, এবং প্রসেনজিৎ চ্যাটার্জিকে আপনারা মেন লিড রূপে এই ফিল্মের মধ্যে আপনারা দেখতে পাবেন। সো কাস্ট সম্বন্ধে বলি তো কাস্ট হচ্ছে আপনারা অনেকেই কাজ দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি। সো রেফারেন্স হচ্ছে এই ফিল্মের মধ্যে আপনারা আউট অফ 3 রেফারেন্স এই ফিল্মের মধ্যে আপনারা দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা 3টা রেফারেন্স এই ফিল্মে হচ্ছে দেখতে পাবেন। সো এই ফিল্ম যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, এবং এই ফিল্মকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলবো সেটা হচ্ছে জ্যোতি মুভি। সো জ্যোতি মুভি সম্বন্ধে আজ আমি বলতে যাবো, এটা হচ্ছে বেঙ্গলি ক্রিয়েটেড একটা ফিল্ম এবং এই মুভিকে যেটা হচ্ছে 1988-এ ক্রিয়েট করা হয়েছিল। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো, যেটা হচ্ছে জ্যোতি মুভি সম্বন্ধে। সো জ্যোতি মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আমি আপনাদের বলতে যাবো, সো জ্যোতি মুভি ইজ এ 1988 বেঙ্গলি ফিল্ম ডাইরেক্টেড বাই শারদা কুমার অ্যান্ড প্রোডিউস বাই আশিস রয়, অ্যান্ড দি ফিল্ম ফিউচার অ্যাক্টরেস প্রসেন চ্যাটার্জি অ্যান্ড অনুরাধা পাটেল ইন দি লিড রোল। সো মিউজিক অফ দি ফিল্ম হ্যাজ বিন কম্পোজ বাই স্বপন জাগমোহন, অ্যান্ড দিস ফিল্ম অলসো ডাবড ইন হিন্দি অ্যাজ অ্যাম্বার 1984-এ। সো নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি। তো ডাইরেক্টর বাই আপনার শারদা খারকুমারকে দেখতে পাবেন এবং প্রোডিউস বাই আশিস রয়, অ্যান্ড স্টারিং সম্বন্ধে বলি তো আপনার প্রসেন চ্যাটার্জি অ্যান্ড অনুরাধা পাটেল, নেক্সট উৎপল দত্ত, অ্যান্ড নেক্সট তরুণ কুমার, নেক্সট রাকেশ বেদিকে দেখতে পাবেন। নেক্সট ফিল্মের মিউজিক বাই সম্বন্ধে বলি তো স্বপন জাগমোহন, অ্যান্ড এই ফিল্মের ডিস্ট্রিবিউটার বাই সম্বন্ধে বলি তো আপনারা অ্যাঞ্জেল ভিডিও এই ফিল্মের ডিস্ট্রিবিউটার দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের রিলিজ ডেট সম্বন্ধে বলি। সো রিলিজ ডেট হচ্ছে এটা হচ্ছে 1988-এ একে রিলিজ করা হয়েছিল, এবং নেক্সট হচ্ছে রানিটের মতো চলেছে 2:01:21, অ্যান্ড কাউন্ট্রি বেস হচ্ছে ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি, এবং বাজেট হচ্ছে এই ফিল্মের 3 লাখ, এবং কিন্তু বক্স অফিস থেকে ফিল্ম ইনকাম করেছে 3.50 লাখ পর্যন্ত এই ফিল্মটা হচ্ছে বক্স অফিসে ইনকাম করেছে। সো এই ফিল্মে যেটা হচ্ছে রিলিজ করা হয়েছিল 1988-এ। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের কাস্ট সম্বন্ধে বলি। তো কাস্ট হচ্ছে আপনারা এই ফিল্মের মধ্যে অনেকে কাজ দেখতে পাবেন, যেমন হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি, অনুরাধা পাটেল, উৎপল দত্ত, নেক্সট তরুণ কুমার, নেক্সট প্রদীপ কুমার, নেক্সট রাকেশ বেদি, নেক্সট চাঁদ ওসমানিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মের মধ্যে, এবং প্রসেনজিৎ চ্যাটার্জিকে আপনারা মেন লিড রূপে এই ফিল্মের মধ্যে আপনারা দেখতে পাবেন। সো কাস্ট সম্বন্ধে বলি তো কাস্ট হচ্ছে আপনারা অনেকেই কাজ দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি। সো রেফারেন্স হচ্ছে এই ফিল্মের মধ্যে আপনারা আউট অফ 3 রেফারেন্স এই ফিল্মের মধ্যে আপনারা দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা 3টা রেফারেন্স এই ফিল্মে হচ্ছে দেখতে পাবেন। সো এই ফিল্ম যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, এবং এই ফিল্মকে আপনারা সবাই দেখবেন।
সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলবো সেটা হচ্ছে জ্যোতি মুভি। সো জ্যোতি মুভি সম্বন্ধে আজ আমি বলতে যাবো। এটা হচ্ছে বেঙ্গলি ক্রিয়েটেড একটা ফিল্ম এবং এই মুভিকে যেটা হচ্ছে 1988-এ ক্রিয়েট করা হয়েছিল। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো, যেটা হচ্ছে জ্যোতি মুভি সম্বন্ধে। সো জ্যোতি মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আমি আপনাদের বলতে যাবো। সো জ্যোতি মুভি ইজ এ 1988 বেঙ্গলি ফিল্ম, ডাইরেক্টেড বাই শারদা কুমার অ্যান্ড প্রোডিউস বাই আশিস রয়, অ্যান্ড দি ফিল্ম ফিউচার অ্যাক্টরেস প্রসূন চ্যাটার্জি অ্যান্ড অনুরাধা পাটেল ইন দি লিড রোল। সো মিউজিক অফ দি ফিল্ম হ্যাজ বিন কম্পোজ বাই স্বপন জাগমোহন, অ্যান্ড দিস ফিল্ম অলসো ডাবড ইন হিন্দি অ্যাজ অ্যাম্বার 1984-এ। সো নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি। তো ডাইরেক্টর বাই আপনার শারদা কুমারকে দেখতে পাবেন এবং প্রডিউস বাই আশিস রয়। অ্যান্ড স্টারিং সম্বন্ধে বলি, তো আপনার প্রসূন চ্যাটার্জি অ্যান্ড অনুরাধা পাটেল, নেক্সট উৎপল দত্ত, অ্যান্ড নেক্সট তরুণ কুমার, নেক্সট রাকেশ বেদিকে দেখতে পাবেন। নেক্সট ফিল্মের মিউজিক বাই সম্বন্ধে বলি, তো স্বপন জাগমোহন। অ্যান্ড এই ফিল্মের ডিস্ট্রিবিউটার বাই সম্বন্ধে বলি, তো আপনারা অ্যাঞ্জেল ভিডিও এই ফিল্মের ডিস্ট্রিবিউটার দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের রিলিজ ডেট সম্বন্ধে বলি। সো রিলিজ ডেট হচ্ছে, এটা হচ্ছে 1988-এ একে রিলিজ করা হয়েছিল। এবং নেক্সট হচ্ছে রানিং টাইম হতে চলেছে 2:01:21। অ্যান্ড কান্ট্রি বেস হচ্ছে ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি। এবং বাজেট হচ্ছে এই ফিল্মের 3 লাখ, এবং কিন্তু বক্স অফিস থেকে ফিল্ম ইনকাম করেছে 3.50 লাখ পর্যন্ত। এই ফিল্মটা হচ্ছে বক্স অফিসে ইনকাম করেছে। সো এই ফিল্মে যেটা হচ্ছে রিলিজ করা হয়েছিল 1988-এ। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের কাজ সম্বন্ধে বলি। তো কাজ হচ্ছে আপনারা এই ফিল্মের মধ্যে অনেকে কাজ দেখতে পাবেন, যেমন হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি, অনুরাধা পাটেল, উৎপল দত্ত, নেক্সট তরুণ কুমার, নেক্সট প্রদীপ কুমার, নেক্সট রাকেশ বেদি, নেক্সট চাঁদ ওসমানিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মের মধ্যে। এবং প্রসেনজিৎ চ্যাটার্জিকে আপনারা মেন লিড রোল রূপে এই ফিল্মের মধ্যে আপনারা দেখতে পাবেন। সো কাজ সম্বন্ধে বলি, তো কাজ হচ্ছে আপনারা অনেকেই কাজ দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি। সো রেফারেন্স হচ্ছে এই ফিল্মের মধ্যে আপনারা আউট অফ 3 রেফারেন্স এই ফিল্মের মধ্যে আপনারা দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি, তো আপনারা 3টা রেফারেন্স এই ফিল্মে হচ্ছে দেখতে পাবেন। সো এই ফিল্ম যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, এবং এই ফিল্মকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলবো সেটা হচ্ছে জ্যোতি মুভি। সো জ্যোতি মুভি সম্বন্ধে আজ আমি বলতে যাবো। এটা হচ্ছে বেঙ্গলি ক্রিয়েটেড একটা ফিল্ম এবং এই মুভিকে যেটা হচ্ছে 1988-এ ক্রিয়েট করা হয়েছিল। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো, যেটা হচ্ছে জ্যোতি মুভি সম্বন্ধে। সো জ্যোতি মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আমি আপনাদের বলতে যাবো। সো জ্যোতি মুভি ইজ এ 1988 বেঙ্গলি ফিল্ম, ডাইরেক্টেড বাই শারদা কুমার অ্যান্ড প্রোডিউস বাই আশিস রয়, অ্যান্ড দি ফিল্ম ফিউচার অ্যাক্টরেস প্রসূন চ্যাটার্জি অ্যান্ড অনুরাধা পাটেল ইন দি লিড রোল। সো মিউজিক অফ দি ফিল্ম হ্যাজ বিন কম্পোজ বাই স্বপন জাগমোহন, অ্যান্ড দিস ফিল্ম অলসো ডাবড ইন হিন্দি অ্যাজ অ্যাম্বার 1984-এ। সো নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি। তো ডাইরেক্টর বাই আপনার শারদা কুমারকে দেখতে পাবেন এবং প্রোডিউস বাই আশিস রয়। অ্যান্ড স্টারিং সম্বন্ধে বলি, তো আপনার প্রসূন চ্যাটার্জি অ্যান্ড অনুরাধা পাটেল, নেক্সট উৎপল দত্ত, অ্যান্ড নেক্সট তরুণ কুমার, নেক্সট রাকেশ বেদিকে দেখতে পাবেন। নেক্সট ফিল্মের মিউজিক বাই সম্বন্ধে বলি, তো স্বপন জাগমোহন। অ্যান্ড এই ফিল্মের ডিস্ট্রিবিউটার বাই সম্বন্ধে বলি, তো আপনারা অ্যাঞ্জেল ভিডিও এই ফিল্মের ডিস্ট্রিবিউটার দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের রিলিজ ডেট সম্বন্ধে বলি। সো রিলিজ ডেট হচ্ছে, এটা হচ্ছে 1988-এ একে রিলিজ করা হয়েছিল। এবং নেক্সট হচ্ছে রানিং টাইম হতে চলেছে 2:01:21। অ্যান্ড কান্ট্রি বেস হচ্ছে ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি। এবং বাজেট হচ্ছে এই ফিল্মের 3 লাখ, এবং কিন্তু বক্স অফিস থেকে ফিল্ম ইনকাম করেছে 3.50 লাখ পর্যন্ত। এই ফিল্মটা হচ্ছে বক্স অফিসে ইনকাম করেছে। সো এই ফিল্মে যেটা হচ্ছে রিলিজ করা হয়েছিল 1988-এ। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের কাজ সম্বন্ধে বলি। তো কাজ হচ্ছে আপনারা এই ফিল্মের মধ্যে অনেকে কাজ দেখতে পাবেন, যেমন হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি, অনুরাধা পাটেল, উৎপল দত্ত, নেক্সট তরুণ কুমার, নেক্সট প্রদীপ কুমার, নেক্সট রাকেশ বেদি, নেক্সট চাঁদ ওসমানিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মের মধ্যে। এবং প্রসেনজিৎ চ্যাটার্জিকে আপনারা মেন লিড রোল রূপে এই ফিল্মের মধ্যে আপনারা দেখতে পাবেন। সো কাজ সম্বন্ধে বলি, তো কাজ হচ্ছে আপনারা অনেকেই কাজ দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি। সো রেফারেন্স হচ্ছে এই ফিল্মের মধ্যে আপনারা আউট অফ 3 রেফারেন্স এই ফিল্মের মধ্যে আপনারা দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি, তো আপনারা 3টা রেফারেন্স এই ফিল্মে হচ্ছে দেখতে পাবেন। সো এই ফিল্ম যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, এবং এই ফিল্মকে আপনারা সবাই দেখবেন।
সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলবো সেটা হচ্ছে জ্যোতি মুভি। সো জ্যোতি মুভি সম্বন্ধে আজ আমি একবার বলতে যাবো। এটা হচ্ছে বেঙ্গলি ক্রিয়েটেড একটা ফিল্ম এবং এই মুভিকে যেটা হচ্ছে 1988-এ ক্রিয়েট করা হয়েছিল। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো, যেটা হচ্ছে জ্যোতি মুভি সম্বন্ধে। সো জ্যোতি মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আমি আপনাদের বলতে যাবো। সো জ্যোতি মুভি ইজ এ 1988 বেঙ্গলি ফিল্ম ডাইরেক্টেড বাই শারদা কুমার অ্যান্ড প্রোডিউস বাই আশিস রয় অ্যান্ড দি ফিল্ম ফিউচার অ্যাক্টরেস প্রসূন চ্যাটার্জি অ্যান্ড অনুরাধা পাটেল ইন দি লিড রোল। সো মিউজিক অফ দি ফিল্ম হ্যাজ বিন কম্পোজ বাই স্বপন জাগমোহন অ্যান্ড দিস ফিল্ম অলসো ডাবড ইন হিন্দি অ্যাজ অ্যাম্বার 1984-এ। সো নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি। তো ডাইরেক্টর বাই আপনার শারদা খারকুমারকে দেখতে পাবেন এবং প্রোডিউস বাই আশিস রয় অ্যান্ড স্টারিং সম্বন্ধে বলি। তো আপনার প্রসূন চ্যাটার্জি অ্যান্ড অনুরাধা পাটেল অ্যান্ড নেক্সট উৎপল দত্ত অ্যান্ড নেক্সট তরুণ কুমার নেক্সট রাকেশ বেদিকে দেখতে পাবেন। নেক্সট ফিল্মের মিউজিক বাই সম্বন্ধে বলি তো স্বপন জাগমোহন অ্যান্ড এই ফিল্মের ডিস্ট্রিবিউটার বাই সম্বন্ধে বলি তো আপনারা অ্যাঞ্জেল ভিডিও এই ফিল্মের ডিস্ট্রিবিউটার দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের রিলিজ ডেট সম্বন্ধে বলি। সো রিলিজ ডেট হচ্ছে এটা হচ্ছে 1988-এ একে রিলিজ করা হয়েছিল এবং নেক্সট হচ্ছে রানিং টাইম হতে চলেছে 2:01:21 অ্যান্ড কান্ট্রি বেস হচ্ছে এর ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে এর বেঙ্গলি এবং বাজেট হচ্ছে এই ফিল্মের 3 লাখ এবং কিন্তু বক্স অফিস থেকে এই ফিল্ম ইনকাম করেছে 3.50 লাখ পর্যন্ত এই ফিল্মটা হচ্ছে বক্স অফিসে ইনকাম করেছে। সো এই ফিল্মে যেটা হচ্ছে রিলিজ করা হয়েছিল 1988-এ। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের কাজ সম্বন্ধে বলি। তো কাজ হচ্ছে আপনারা এই ফিল্মের মধ্যে অনেকে কাজ দেখতে পাবেন, যেমন হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি, অনুরাধা পাটেল, উৎপল দত্ত, নেক্সট তরুণ কুমার, নেক্সট প্রদীপ কুমার, নেক্সট রাকেশ বেদি, নেক্সট চাঁদ ওসমানিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মের মধ্যে এবং প্রসেনজিৎ চ্যাটার্জিকে আপনারা মেন লিড রূপে এই ফিল্মের মধ্যে আপনারা দেখতে পাবেন। সো কাজ সম্বন্ধে বলি তো কাজ হচ্ছে আপনারা অনেকেই কাজ দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি। সো রেফারেন্স হচ্ছে এই ফিল্মের মধ্যে আপনারা আউট অফ 3 রেফারেন্স এই ফিল্মের মধ্যে আপনারা দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা 3টা রেফারেন্স এই ফিল্মে হচ্ছে দেখতে পাবেন। সো এই ফিল্ম যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে এবং এই ফিল্মকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলবো সেটা হচ্ছে জ্যোতি মুভি। সো জ্যোতি মুভি সম্বন্ধে আজ আমি একবার বলতে যাবো। এটা হচ্ছে বেঙ্গলি ক্রিয়েটেড একটা ফিল্ম এবং এই মুভিকে যেটা হচ্ছে 1988-এ ক্রিয়েট করা হয়েছিল। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো, যেটা হচ্ছে জ্যোতি মুভি সম্বন্ধে। সো জ্যোতি মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আমি আপনাদের বলতে যাবো। সো জ্যোতি মুভি ইজ এ 1988 বেঙ্গলি ফিল্ম ডাইরেক্টেড বাই শারদা কুমার অ্যান্ড প্রোডিউস বাই আশিস রয় অ্যান্ড দি ফিল্ম ফিউচার অ্যাক্টরেস প্রসূন চ্যাটার্জি অ্যান্ড অনুরাধা পাটেল ইন দি লিড রোল। সো মিউজিক অফ দি ফিল্ম হ্যাজ বিন কম্পোজ বাই স্বপন জাগমোহন অ্যান্ড দিস ফিল্ম অলসো ডাবড ইন হিন্দি অ্যাজ অ্যাম্বার 1984-এ। সো নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি। তো ডাইরেক্টর বাই আপনার শারদা খারকুমারকে দেখতে পাবেন এবং প্রোডিউস বাই আশিস রয় অ্যান্ড স্টারিং সম্বন্ধে বলি তো আপনার প্রসূন চ্যাটার্জি অ্যান্ড অনুরাধা পাটেল অ্যান্ড নেক্সট উৎপল দত্ত অ্যান্ড নেক্সট তরুণ কুমার নেক্সট রাকেশ বেদিকে দেখতে পাবেন। নেক্সট ফিল্মের মিউজিক বাই সম্বন্ধে বলি তো স্বপন জাগমোহন অ্যান্ড এই ফিল্মের ডিস্ট্রিবিউটার বাই সম্বন্ধে বলি তো আপনারা অ্যাঞ্জেল ভিডিও এই ফিল্মের ডিস্ট্রিবিউটার দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের রিলিজ ডেট সম্বন্ধে বলি। সো রিলিজ ডেট হচ্ছে এটা হচ্ছে 1988-এ একে রিলিজ করা হয়েছিল এবং নেক্সট হচ্ছে রানিং টাইম হতে চলেছে 2:01:21 অ্যান্ড কান্ট্রি বেস হচ্ছে এর ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে এর বেঙ্গলি এবং বাজেট হচ্ছে এই ফিল্মের 3 লাখ এবং কিন্তু বক্স অফিস থেকে এই ফিল্ম ইনকাম করেছে 3.50 লাখ পর্যন্ত এই ফিল্মটা হচ্ছে বক্স অফিসে ইনকাম করেছে। সো এই ফিল্মে যেটা হচ্ছে রিলিজ করা হয়েছিল 1988-এ। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের কাজ সম্বন্ধে বলি। তো কাজ হচ্ছে আপনারা এই ফিল্মের মধ্যে অনেকে কাজ দেখতে পাবেন, যেমন হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি, অনুরাধা পাটেল, উৎপল দত্ত, নেক্সট তরুণ কুমার, নেক্সট প্রদীপ কুমার, নেক্সট রাকেশ বেদি, নেক্সট চাঁদ ওসমানিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মের মধ্যে এবং প্রসেনজিৎ চ্যাটার্জিকে আপনারা মেন লিড রূপে এই ফিল্মের মধ্যে আপনারা দেখতে পাবেন। সো কাজ সম্বন্ধে বলি তো কাজ হচ্ছে আপনারা অনেকেই কাজ দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি। সো রেফারেন্স হচ্ছে এই ফিল্মের মধ্যে আপনারা আউট অফ 3 রেফারেন্স এই ফিল্মের মধ্যে আপনারা দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা 3টা রেফারেন্স এই ফিল্মে হচ্ছে দেখতে পাবেন। সো এই ফিল্ম যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে এবং এই ফিল্মকে আপনারা সবাই দেখবেন।
সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলবো সেটা হচ্ছে জ্যোতি মুভি। সো জ্যোতি মুভি সম্বন্ধে আজ আমি বলতে যাবো, এটা হচ্ছে বেঙ্গলি ক্রিয়েটেড একটা ফিল্ম এবং এই মুভিকে যেটা হচ্ছে 1988-এ ক্রিয়েট করা হয়েছিল। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো, যেটা হচ্ছে জ্যোতি মুভি সম্বন্ধে। সো জ্যোতি মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আমি আপনাদের বলতে যাবো, সো জ্যোতি মুভি ইজ এ 1988 বেঙ্গলি ফিল্ম ডাইরেক্টেড বাই শব্দা কুমার অ্যান্ড প্রোডিউস বাই আশিস রয়, অ্যান্ড দি ফিল্ম ফিউচার অ্যাক্টরেস প্রসেন চ্যাটার্জি অ্যান্ড অনুরাধা পাটেল ইন দি লিড রোল। সো মিউজিক অফ দি ফিল্ম হ্যাজ বিন কম্পোজ বাই স্বপন জাগমোহন, অ্যান্ড দিস ফিল্ম অলসো ডাবড ইন হিন্দি অ্যাজ অ্যাম্বার 1984-এ। সো নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের ডাইরেক্টর ভাই সম্বন্ধে বলি। তো ডাইরেক্টর ভাই আপনার শব্দা খাওয়ারকে দেখতে পাবেন এবং প্রোডিউস বাই আশিস রয়, অ্যান্ড স্টারিং সম্বন্ধে বলতে আপনার প্রসেন চ্যাটার্জি অ্যান্ড অনুরাধা পাটেল, নেক্সট উৎপল দত্ত, অ্যান্ড নেক্সট তরুণ কুমার, নেক্সট রাকেশ বেদিকে দেখতে পাবেন। নেক্সট ফিল্মের মিউজিক ভাই সম্বন্ধে বলি তো স্বপন জাগমোহন, অ্যান্ড এই ফিল্মের ডিস্ট্রিবিউটর ভাই সম্বন্ধে বলি তো আপনারা অ্যাঞ্জেল ভিডিও এই ফিল্মের ডিস্ট্রিবিউটর দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের রিলিজ ডেট সম্বন্ধে বলি। সো রিলিজ ডেট হচ্ছে এটা হচ্ছে 1988-এ একে রিলিজ করা হয়েছিল, এবং নেক্সট হচ্ছে রানিটের মতো চলেছে 2:01:21, অ্যান্ড কাউন্ট্রি বেস হচ্ছে এর ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে এর বেঙ্গলি, এবং বাজেট হচ্ছে এই ফিল্মের 3 লাখ, এবং কিন্তু বক্স অফিস থেকে ফিল্ম ইনকাম করেছে 3.50 লাখ পর্যন্ত এই ফিল্মটা হচ্ছে বক্স অফিসে ইনকাম করেছে। সো এই ফিল্মে যেটা হচ্ছে রিলিজ করা হয়েছিল 1988-এ। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের কাস্ট সম্বন্ধে বলি। তো কাস্ট হচ্ছে আপনারা এই ফিল্মের মধ্যে অনেকে কাজ দেখতে পাবেন, যেমন হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি, অনুরাধা পাটেল, উৎপল দত্ত, নেক্সট তরুণ কুমার, নেক্সট প্রদীপ কুমার, নেক্সট রাকেশ বেদি, নেক্সট চাঁদ ওসমানিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মের মধ্যে, এবং প্রসেনজিৎ চ্যাটার্জিকে আপনারা মেন লিড রূপে এই ফিল্মের মধ্যে আপনারা দেখতে পাবেন। সো কাস্ট সম্বন্ধে বলি তো কাস্ট হচ্ছে আপনারা অনেকেই কাজ দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি। সো রেফারেন্স হচ্ছে এই ফিল্মের মধ্যে আপনারা আউট অফ 3 রেফারেন্স এই ফিল্মের মধ্যে আপনারা দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা 3টা রেফারেন্স এই ফিল্মে হচ্ছে দেখতে পাবেন। সো এই ফিল্ম যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, এবং এই ফিল্মকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলবো সেটা হচ্ছে জ্যোতি মুভি। সো জ্যোতি মুভি সম্বন্ধে আজ আমি বলতে যাবো, এটা হচ্ছে বেঙ্গলি ক্রিয়েটেড একটা ফিল্ম এবং এই মুভিকে যেটা হচ্ছে 1988-এ ক্রিয়েট করা হয়েছিল। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো, যেটা হচ্ছে জ্যোতি মুভি সম্বন্ধে। সো জ্যোতি মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আমি আপনাদের বলতে যাবো, সো জ্যোতি মুভি ইজ এ 1988 বেঙ্গলি ফিল্ম ডাইরেক্টেড বাই শব্দা কুমার অ্যান্ড প্রোডিউস বাই আশিস রয়, অ্যান্ড দি ফিল্ম ফিউচার অ্যাক্টরেস প্রসেন চ্যাটার্জি অ্যান্ড অনুরাধা পাটেল ইন দি লিড রোল। সো মিউজিক অফ দি ফিল্ম হ্যাজ বিন কম্পোজ বাই স্বপন জাগমোহন, অ্যান্ড দিস ফিল্ম অলসো ডাবড ইন হিন্দি অ্যাজ অ্যাম্বার 1984-এ। সো নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের ডাইরেক্টর ভাই সম্বন্ধে বলি। তো ডাইরেক্টর ভাই আপনার শব্দা খাওয়ারকে দেখতে পাবেন এবং প্রোডিউস বাই আশিস রয়, অ্যান্ড স্টারিং সম্বন্ধে বলি তো আপনার প্রসেন চ্যাটার্জি অ্যান্ড অনুরাধা পাটেল, নেক্সট উৎপল দত্ত, অ্যান্ড নেক্সট তরুণ কুমার, নেক্সট রাকেশ বেদিকে দেখতে পাবেন। নেক্সট ফিল্মের মিউজিক ভাই সম্বন্ধে বলি তো স্বপন জাগমোহন, অ্যান্ড এই ফিল্মের ডিস্ট্রিবিউটর ভাই সম্বন্ধে বলি তো আপনারা অ্যাঞ্জেল ভিডিও এই ফিল্মের ডিস্ট্রিবিউটর দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের রিলিজ ডেট সম্বন্ধে বলি। সো রিলিজ ডেট হচ্ছে এটা হচ্ছে 1988-এ একে রিলিজ করা হয়েছিল, এবং নেক্সট হচ্ছে রানিটের মতো চলেছে 2:01:21, অ্যান্ড কাউন্ট্রি বেস হচ্ছে এর ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে এর বেঙ্গলি, এবং বাজেট হচ্ছে এই ফিল্মের 3 লাখ, এবং কিন্তু বক্স অফিস থেকে ফিল্ম ইনকাম করেছে 3.50 লাখ পর্যন্ত এই ফিল্মটা হচ্ছে বক্স অফিসে ইনকাম করেছে। সো এই ফিল্মে যেটা হচ্ছে রিলিজ করা হয়েছিল 1988-এ। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের কাস্ট সম্বন্ধে বলি। তো কাস্ট হচ্ছে আপনারা এই ফিল্মের মধ্যে অনেকে কাজ দেখতে পাবেন, যেমন হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি, অনুরাধা পাটেল, উৎপল দত্ত, নেক্সট তরুণ কুমার, নেক্সট প্রদীপ কুমার, নেক্সট রাকেশ বেদি, নেক্সট চাঁদ ওসমানিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মের মধ্যে, এবং প্রসেনজিৎ চ্যাটার্জিকে আপনারা মেন লিড রূপে এই ফিল্মের মধ্যে আপনারা দেখতে পাবেন। সো কাস্ট সম্বন্ধে বলি তো কাস্ট হচ্ছে আপনারা অনেকেই কাজ দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি। সো রেফারেন্স হচ্ছে এই ফিল্মের মধ্যে আপনারা আউট অফ 3 রেফারেন্স এই ফিল্মের মধ্যে আপনারা দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা 3টা রেফারেন্স এই ফিল্মে হচ্ছে দেখতে পাবেন। সো এই ফিল্ম যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, এবং এই ফিল্মকে আপনারা সবাই দেখবেন।
সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলবো সেটা হচ্ছে জ্যোতি মুভি। সো জ্যোতি মুভি সম্বন্ধে আজ আমি বলতে যাবো। এটা হচ্ছে বেঙ্গলি ক্রিয়েটেড একটা ফিল্ম এবং এই মুভিকে যেটা হচ্ছে 1988-এ ক্রিয়েট করা হয়েছিল। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো, যেটা হচ্ছে জ্যোতি মুভি সম্বন্ধে। সো জ্যোতি মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আমি আপনাদের বলতে যাবো। সো জ্যোতি মুভি ইজ এ 1988 বেঙ্গলি ফিল্ম, ডাইরেক্টেড বাই শারদা কুমার অ্যান্ড প্রোডিউসড বাই আশিস রয়, অ্যান্ড দি ফিল্ম ফিউচার অ্যাক্টরেস প্রসন চ্যাটার্জি অ্যান্ড অনুরাধা পাটেল ইন দি লিড রোল। সো মিউজিক অফ দি ফিল্ম হ্যাজ বিন কম্পোজ বাই স্বপন জাগমোহন, অ্যান্ড দিস ফিল্ম অলসো ডাবড ইন হিন্দি অ্যাজ অ্যাম্বার 1984-এ। সো নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি। তো ডাইরেক্টর বাই আপনার শারদা খাকুমারকে দেখতে পাবেন এবং প্রোডিউস বাই আশিস রয়। অ্যান্ড স্টার সম্বন্ধে বলতে আপনার প্রসন চ্যাটার্জি অ্যান্ড অনুরাধা পাটেল, নেক্সট উৎপল দত্ত, অ্যান্ড নেক্সট তরুণ কুমার, নেক্সট রাকেশ বেদিকে দেখতে পাবেন। নেক্সট ফিল্মের মিউজিক বাই সম্বন্ধে বলি তো স্বপন জাগমোহন। অ্যান্ড এই ফিল্মের ডিস্ট্রিবিউটার বাই সম্বন্ধে বলি তো আপনারা অ্যাঞ্জেল ভিডিও এই ফিল্মের ডিস্ট্রিবিউটার দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের রিলিজ ডেট সম্বন্ধে বলি। সো রিলিজ ডেট হচ্ছে এটা হচ্ছে 1988-এ একে রিলিজ করা হয়েছিল এবং নেক্সট হচ্ছে রানিং টাইম হতে চলেছে 2:01:21। অ্যান্ড কাউন্ট্রি বেস হচ্ছে ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি এবং বাজেট হচ্ছে এই ফিল্মের 3 লাখ এবং কিন্তু বক্স অফিস থেকে ফিল্ম ইনকাম করেছে 3.50 লাখ পর্যন্ত। এরা এই ফিল্মটা হচ্ছে বক্স অফিসে ইনকাম করেছে। সো এই ফিল্মে যেটা হচ্ছে রিলিজ করা হয়েছিল 1988-এ। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের কাজ সম্বন্ধে বলি। তো কাজ হচ্ছে আপনারা এই ফিল্মের মধ্যে অনেকে কাজ দেখতে পাবেন, যেমন হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি, অনুরাধা পাটেল, উৎপল দত্ত, নেক্সট তরুণ কুমার, নেক্সট প্রদীপ কুমার, নেক্সট রাকেশ বেদি, নেক্সট চাঁদ ওসমানিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মের মধ্যে এবং প্রসেনজিৎ চ্যাটার্জিকে আপনারা মেন লিড রূপে এই ফিল্মের মধ্যে আপনারা দেখতে পাবেন। সো কাজ সম্বন্ধে বলি তো কাজ হচ্ছে আপনারা অনেকেই কাজ দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি। সো রেফারেন্স হচ্ছে এই ফিল্মের মধ্যে আপনারা আউট অফ 3 রেফারেন্স এই ফিল্মের মধ্যে আপনারা দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা 3টা রেফারেন্স এই ফিল্মে হচ্ছে দেখতে পাবেন। সো এই ফিল্ম যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে এবং এই ফিল্মকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলবো সেটা হচ্ছে জ্যোতি মুভি। সো জ্যোতি মুভি সম্বন্ধে আজ আমি বলতে যাবো। এটা হচ্ছে বেঙ্গলি ক্রিয়েটেড একটা ফিল্ম এবং এই মুভিকে যেটা হচ্ছে 1988-এ ক্রিয়েট করা হয়েছিল। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো, যেটা হচ্ছে জ্যোতি মুভি সম্বন্ধে। সো জ্যোতি মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আমি আপনাদের বলতে যাবো। সো জ্যোতি মুভি ইজ এ 1988 বেঙ্গলি ফিল্ম, ডাইরেক্টেড বাই শারদা কুমার অ্যান্ড প্রোডিউস বাই আশিস রয়, অ্যান্ড দি ফিল্ম ফিউচার অ্যাক্টরেস প্রসন চ্যাটার্জি অ্যান্ড অনুরাধা পাটেল ইন দি লিড রোল। সো মিউজিক অফ দি ফিল্ম হ্যাজ বিন কম্পোজ বাই স্বপন জাগমোহন, অ্যান্ড দিস ফিল্ম অলসো ডাবড ইন হিন্দি অ্যাজ অ্যাম্বার 1984-এ। সো নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি। তো ডাইরেক্টর বাই আপনার শারদা খাকুমারকে দেখতে পাবেন এবং প্রোডিউস বাই আশিস রয়। অ্যান্ড স্টার সম্বন্ধে বলতে আপনার প্রসন চ্যাটার্জি অ্যান্ড অনুরাধা পাটেল, নেক্সট উৎপল দত্ত, অ্যান্ড নেক্সট তরুণ কুমার, নেক্সট রাকেশ বেদিকে দেখতে পাবেন। নেক্সট ফিল্মের মিউজিক বাই সম্বন্ধে বলি তো স্বপন জাগমোহন। অ্যান্ড এই ফিল্মের ডিস্ট্রিবিউটার বাই সম্বন্ধে বলি তো আপনারা অ্যাঞ্জেল ভিডিও এই ফিল্মের ডিস্ট্রিবিউটার দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের রিলিজ ডেট সম্বন্ধে বলি। সো রিলিজ ডেট হচ্ছে এটা হচ্ছে 1988-এ একে রিলিজ করা হয়েছিল এবং নেক্সট হচ্ছে রানিং টাইম হতে চলেছে 2:01:21। অ্যান্ড কাউন্ট্রি বেস হচ্ছে ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি এবং বাজেট হচ্ছে এই ফিল্মের 3 লাখ এবং কিন্তু বক্স অফিস থেকে ফিল্ম ইনকাম করেছে 3.50 লাখ পর্যন্ত। এরা এই ফিল্মটা হচ্ছে বক্স অফিসে ইনকাম করেছে। সো এই ফিল্মে যেটা হচ্ছে রিলিজ করা হয়েছিল 1988-এ। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের কাজ সম্বন্ধে বলি। তো কাজ হচ্ছে আপনারা এই ফিল্মের মধ্যে অনেকে কাজ দেখতে পাবেন, যেমন হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি, অনুরাধা পাটেল, উৎপল দত্ত, নেক্সট তরুণ কুমার, নেক্সট প্রদীপ কুমার, নেক্সট রাকেশ বেদি, নেক্সট চাঁদ ওসমানিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মের মধ্যে এবং প্রসেনজিৎ চ্যাটার্জিকে আপনারা মেন লিড রূপে এই ফিল্মের মধ্যে আপনারা দেখতে পাবেন। সো কাজ সম্বন্ধে বলি তো কাজ হচ্ছে আপনারা অনেকেই কাজ দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি। সো রেফারেন্স হচ্ছে এই ফিল্মের মধ্যে আপনারা আউট অফ 3 রেফারেন্স এই ফিল্মের মধ্যে আপনারা দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা 3টা রেফারেন্স এই ফিল্মে হচ্ছে দেখতে পাবেন। সো এই ফিল্ম যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে এবং এই ফিল্মকে আপনারা সবাই দেখবেন।
সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলবো সেটা হচ্ছে জ্যোতি মুভি। সো জ্যোতি মুভি সম্বন্ধে আজ আমি একবার বলতে যাবো। এটা হচ্ছে বেঙ্গলি ক্রিয়েটেড একটা ফিল্ম এবং এই মুভিকে যেটা হচ্ছে 1988-এ ক্রিয়েট করা হয়েছিল। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো, যেটা হচ্ছে জ্যোতি মুভি সম্বন্ধে। সো জ্যোতি মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আমি আপনাদের বলতে যাবো। সো জ্যোতি মুভি ইজ এ 1988 বেঙ্গলি ফিল্ম, ডাইরেক্টেড বাই শারদা কুমার অ্যান্ড প্রোডিউস বাই আশিস রয়, অ্যান্ড দি ফিল্ম ফিউচার অ্যাক্টরেস প্রসূন চ্যাটার্জি অ্যান্ড অনুরাধা পাটেল ইন দি লিড রোল। সো মিউজিক অফ দি ফিল্ম হ্যাজ বিন কম্পোজ বাই স্বপন জাগমোহন, অ্যান্ড দিস ফিল্ম অলসো ডাবড ইন হিন্দি অ্যাজ অ্যাম্বার 1984-এ। সো নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি। তো ডাইরেক্টর বাই আপনার শারদা খারকুমারকে দেখতে পাবেন এবং প্রডিউস বাই আশিস রয়। অ্যান্ড স্টারিং সম্বন্ধে বলি তো আপনার প্রসূন চ্যাটার্জি অ্যান্ড অনুরাধা পাটেল, অ্যান্ড নেক্সট উৎপল দত্ত, অ্যান্ড নেক্সট তরুণ কুমার, নেক্সট রাকেশ বেদিকে দেখতে পাবেন। নেক্সট ফিল্মের মিউজিক বাই সম্বন্ধে বলি তো স্বপন জাগমোহন। অ্যান্ড এই ফিল্মের ডিস্ট্রিবিউটার বাই সম্বন্ধে বলি তো আপনারা অ্যাঞ্জেল ভিডিও এই ফিল্মের ডিস্ট্রিবিউটার দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের রিলিজ ডেট সম্বন্ধে বলি। সো রিলিজ ডেট হচ্ছে এটা হচ্ছে 1988-এ একে রিলিজ করা হয়েছিল এবং নেক্সট হচ্ছে রানিং টাইম হতে চলেছে 2:01:21। অ্যান্ড কান্ট্রি বেস হচ্ছে এর ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে এর বেঙ্গলি এবং বাজেট হচ্ছে এই ফিল্মের 3 লাখ এবং কিন্তু বক্স অফিস থেকে এই ফিল্ম ইনকাম করেছে 3.50 লাখ পর্যন্ত। এই ফিল্মটা হচ্ছে বক্স অফিসে ইনকাম করেছে। সো এই ফিল্মে যেটা হচ্ছে রিলিজ করা হয়েছিল 1988-এ। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের কাজ সম্বন্ধে বলি। তো কাজ হচ্ছে আপনারা এই ফিল্মের মধ্যে অনেকে কাজ দেখতে পাবেন, যেমন হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি, অনুরাধা পাটেল, উৎপল দত্ত, নেক্সট তরুণ কুমার, নেক্সট প্রদীপ কুমার, নেক্সট রাকেশ বেদি, নেক্সট চাঁদ ওসমানিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মের মধ্যে এবং প্রসেনজিৎ চ্যাটার্জিকে আপনারা মেন লিড রোল রূপে এই ফিল্মের মধ্যে আপনারা দেখতে পাবেন। সো কাজ সম্বন্ধে বলি তো কাজ হচ্ছে আপনারা অনেকেই কাজ দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি। সো রেফারেন্স হচ্ছে এই ফিল্মের মধ্যে আপনারা আউট অফ 3 রেফারেন্স এই ফিল্মের মধ্যে আপনারা দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা 3টা রেফারেন্স এই ফিল্মে হচ্ছে দেখতে পাবেন। সো এই ফিল্ম যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে এবং এই ফিল্মকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলবো সেটা হচ্ছে জ্যোতি মুভি। সো জ্যোতি মুভি সম্বন্ধে আজ আমি একবার বলতে যাবো। এটা হচ্ছে বেঙ্গলি ক্রিয়েটেড একটা ফিল্ম এবং এই মুভিকে যেটা হচ্ছে 1988-এ ক্রিয়েট করা হয়েছিল। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো, যেটা হচ্ছে জ্যোতি মুভি সম্বন্ধে। সো জ্যোতি মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আমি আপনাদের বলতে যাবো। সো জ্যোতি মুভি ইজ এ 1988 বেঙ্গলি ফিল্ম, ডাইরেক্টেড বাই শারদা কুমার অ্যান্ড প্রোডিউস বাই আশিস রয়, অ্যান্ড দি ফিল্ম ফিউচার অ্যাক্টরেস প্রসূন চ্যাটার্জি অ্যান্ড অনুরাধা পাটেল ইন দি লিড রোল। সো মিউজিক অফ দি ফিল্ম হ্যাজ বিন কম্পোজ বাই স্বপন জাগমোহন, অ্যান্ড দিস ফিল্ম অলসো ডাবড ইন হিন্দি অ্যাজ অ্যাম্বার 1984-এ। সো নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি। তো ডাইরেক্টর বাই আপনার শারদা খারকুমারকে দেখতে পাবেন এবং প্রোডিউস বাই আশিস রয়। অ্যান্ড স্টারিং সম্বন্ধে বলি তো আপনার প্রসূন চ্যাটার্জি অ্যান্ড অনুরাধা পাটেল, অ্যান্ড নেক্সট উৎপল দত্ত, অ্যান্ড নেক্সট তরুণ কুমার, নেক্সট রাকেশ বেদিকে দেখতে পাবেন। নেক্সট ফিল্মের মিউজিক বাই সম্বন্ধে বলি তো স্বপন জাগমোহন। অ্যান্ড এই ফিল্মের ডিস্ট্রিবিউটার বাই সম্বন্ধে বলি তো আপনারা অ্যাঞ্জেল ভিডিও এই ফিল্মের ডিস্ট্রিবিউটার দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের রিলিজ ডেট সম্বন্ধে বলি। সো রিলিজ ডেট হচ্ছে এটা হচ্ছে 1988-এ একে রিলিজ করা হয়েছিল এবং নেক্সট হচ্ছে রানিং টাইম হতে চলেছে 2:01:21। অ্যান্ড কান্ট্রি বেস হচ্ছে এর ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে এর বেঙ্গলি এবং বাজেট হচ্ছে এই ফিল্মের 3 লাখ এবং কিন্তু বক্স অফিস থেকে এই ফিল্ম ইনকাম করেছে 3.50 লাখ পর্যন্ত। এই ফিল্মটা হচ্ছে বক্স অফিসে ইনকাম করেছে। সো এই ফিল্মে যেটা হচ্ছে রিলিজ করা হয়েছিল 1988-এ। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের কাজ সম্বন্ধে বলি। তো কাজ হচ্ছে আপনারা এই ফিল্মের মধ্যে অনেকে কাজ দেখতে পাবেন, যেমন হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি, অনুরাধা পাটেল, উৎপল দত্ত, নেক্সট তরুণ কুমার, নেক্সট প্রদীপ কুমার, নেক্সট রাকেশ বেদি, নেক্সট চাঁদ ওসমানিকে আপনারা দেখতে পাবেন এই ফিল্মের মধ্যে এবং প্রসেনজিৎ চ্যাটার্জিকে আপনারা মেন লিড রোল রূপে এই ফিল্মের মধ্যে আপনারা দেখতে পাবেন। সো কাজ সম্বন্ধে বলি তো কাজ হচ্ছে আপনারা অনেকেই কাজ দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি। সো রেফারেন্স হচ্ছে এই ফিল্মের মধ্যে আপনারা আউট অফ 3 রেফারেন্স এই ফিল্মের মধ্যে আপনারা দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা 3টা রেফারেন্স এই ফিল্মে হচ্ছে দেখতে পাবেন। সো এই ফিল্ম যেটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে এবং এই ফিল্মকে আপনারা সবাই দেখবেন।